জিনিসটা কালেক্ট কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব। তবে আপনাদের একটা প্রবলেম হবে, আপনাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনারা করতে পারবেন না, সবার সমস্ত টেক্সটের রিপ্লাই আমি পরে দিব, আমাকে এখন টেক্সট দিয়ে লাভ নেই, আমি একটা টেক্সটও দেখবো না। সবার হচ্ছে কি যেন বলছিলাম, লিডটা কালেক্ট করি, লিডটা কালেক্ট করে দেখেন, কালেক্ট করে দেখে দেখেন কি অবস্থা হয়। আর সবাই আসলে লিড জেনারেশনের কাজ করতে পারে না, লিড জেনারেশনের কাজ, ডেটা এন্ট্রির কাজ, ডেটা মাইনিং এর কাজ, ডেটা স্ক্র্যাপিং এর কাজ, এই কাজগুলি খুব ধৈর্যের কাজ, এবং এই কাজগুলিতে ধৈর্য যেমন দিতে হয়, এফোর্ট তেমন দিতে হয়, কিন্তু এইটার ফিডব্যাক এর পেমেন্টটা খুব বেশি প্রথম অবস্থায় পাওয়া যায় না। কারণ প্রথম অবস্থায় নিশ্চয়ই আপনি আপনার পকেটের টাকাটাকে ডলারে কনভার্ট করে ডলার দিয়ে টুলস কিনবেন না, তাই না? ডলার দিয়ে টুলস না কিনলে আপনার হচ্ছে ফ্রিতে যখন কালেক্ট করতে যাবেন, যেমন আমার প্রোফাইল থেকে এখন চাইলে আমি একসাথে 10 জনের প্রোফাইল ওপেন করতে পারবো। আপনাদের যাদের নিউ লিঙ্কডইন প্রোফাইল, আপনারা 5 জনের বেশি হয়তো পারবেনই না, 10 জন তো অনেক দূরের কথা, ঢুকবেন ইনফরমেশন পাবেন না, বিকজ আপনি ফ্রি প্রোফাইল ইউজ করেন এবং একদম নিউ, মানে প্রোফাইল হোল্ডার একদম নিউ। এই জন্য আমারটা 1 বছরের উপর হয়ে গেছে, আমি এখন অনেকগুলি প্রোফাইলে ঢুকতে পারি, ওদের ইনফরমেশন দেখতে পারি, আপনারা পারবেন না। কেন? কারণ হচ্ছে আপনাদের প্রোফাইল থেকে আপনারা হচ্ছে কানেকশন গ্রো করেননি, বিল্ড আপ করেননি, কানেকশন 100+ যাননি। আপনাদের প্রোফাইল থেকে আপনাদের লিঙ্কডইনের ক্লাস হচ্ছে মেবি আজকে নিয়ে 3টা না 4 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাসে পার ডে যদি আমরা 100 করেও কানেকশন পাঠাতাম, 400 কানেকশন যেত, 300 ধরেন কালকে অবধি যদি ধরি 300 কানেকশন যেত, 300 কানেকশন থেকে মিনিমাম 200 কানেকশন আপনার অ্যাকাউন্টে ব্যাক করত, 100 হয়তো আমি মনে করলাম তারা আপনাকে ব্যাক করবে না, তারা হয়তো একসেপ্ট করবে না, বাকি 200 তো ব্যাক করতো। 200 হয়ে গেলে আপনার প্রোফাইলটা এতদিন একটু রিচ হয়ে যেত না, এই যে আমি চিৎকার করেছিলাম লিঙ্কডইনে, লিঙ্কডইনে আপনারা হচ্ছে কানেকশন বাড়ান, আপনাদের কানেকশনটা বিল্ড আপ করেন। কেন বলেছিলাম বুঝতে পারছেন? কারণ এই লিড জেনারেশনের ক্লাসটার জন্য, লিড জেনারেশন করতে গেলে যেই অ্যাকাউন্টটা একদম নতুন ওই অ্যাকাউন্টে 10টা, আপনি 10টা অ্যাকাউন্টও খুলে ইনফরমেশন খুঁজতে পারবেন না, এর মধ্যে ওরা দেখাবে আজকে লিমিট শেষ আপনার, কালকে যখন আমি 100 দিয়ে দিব আপনাদের, আপনারা কোত্থেকে খুঁজতে হবে জানেন? একটাও লিঙ্কডইন থেকে খুঁজতে পারবেন না, সমস্ত খুঁজতে হবে গিয়ে গুগলে, গুগলে খুঁজতে হলে আপনাদের ঠেলা বেরোয় যাবে, গুগল থেকে যদি ইনফরমেশন ম্যানুয়ালি খুঁজতে যান ঠেলা বেরোয় যাবে। আপনাদের প্রোফাইলগুলি বিল্ড আপ করা আপনাদের জন্য প্রয়োজন, আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্টের স্ক্রিনশট আকারে আমাকে দিচ্ছেন, সেইটা আপনাদের ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও, ওয়ান কাইন্ড অফ কাজের ওয়ার্ক স্যাম্পল, যেটা আপনারা হচ্ছেন পরবর্তীতে আপনাদেরই গিগ ভিডিওতে ইউজ করতে পারবেন। পরবর্তীতে এই ফাইলটাই, যেই ফাইলটা আমাকে জমা দিচ্ছেন একটা পেজের জন্য, একটা পেজের কাজ করে, একটা অটোমেশনের কাজ করে, একটা এফএকিউ সেট করে, বা একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে, একটা বিজনেস বা কোম্পানি পেজ ক্রিয়েট করে, এই ফাইলটাই যদি আপনি পিডিএফ করেন, পিডিএফ করে ইনস্ট্যান্ট বায়ারকে দিয়ে দিতে পারবেন। বায়ার যদি আপনার কাছ থেকে একটা কোম্পানি পেজের বলে যদি যে তুমি তুমি যে কোম্পানি পেজ ক্রিয়েট করেছো তার একটা স্যাম্পল দাও, তখন আপনার কাছে একটা স্যাম্পল থেকে যাচ্ছে না, যেটা আপনি ক্রিয়েট করে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে সাবমিট দিয়েছেন, ইনস্ট্যান্ট আপনি বায়ারকে দেখাতে পাচ্ছেন, এই যে দেখো আমার কাজের স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিতে পারছেন। কিন্তু যদি সেটাই আপনার কাছে না থাকে, আপনি যদি অ্যাসাইনমেন্টটাই আমাকে জমা না দেন, তাহলে আপনার কাছে কি সেটা থাকবে? এবং সেটা রেডি করে বায়ারকে স্ক্রিনশট নিয়ে বায়ারকে পিডিএফ দিতে দিতে বায়ার অলরেডি হায়ার করে ফেলছে আরেকজন, বায়ার আপনার জন্য কখনোই ওয়েট করবে না, কখনোই না। আপনি তো করতে পারেন, কিন্তু আপনার তো নিউ প্রোফাইল ভাইয়া, আপনার লিঙ্কডইন আছে, দাঁড়ান, আমার পুরনো প্রোফাইল একটা আছে। আপনার কত কানেকশন কত আছে? কানেকশন কম, তবে আরো আগে রাখ প্রোফাইল, কি 1-2 মাস আগের প্রোফাইল। আচ্ছা দাঁড়ান, আমি আমারটা দিই ঢুকে আপনাদেরকে দেখায় দেই লিডগুলি কিভাবে কালেক্ট করতে হবে, কারণ আপনাদের এগুলিতে একটু প্রবলেম হবে ভাইয়া, বুঝতে পেরেছো? আপু জি, কানেকশন বাড়ানোর ক্ষেত্রে কি মানে সবাইকে পাঠিয়ে দিব নাকি সি মানে সিও ওই ধরনের? আপনাদেরকে কানেকশন বাড়ানোর ক্ষেত্রে সবাইকে কেন পাঠাবেন? কানেকশন তাদের কাছেই পাঠাবেন যাদের কাছে আপনার কাজ আছে, যাদের কাছ থেকে আপনি কাজ পাবেন,
কাজ পাওয়ার চান্স আছে আপনার কাছে। আচ্ছা আমি আজকে বলিনি, আমাদের লাইফ কি কন্টিনিউ ঠিক মতো হচ্ছে কিনা একটু দেখে আসবেন কষ্ট করে। চলতে যাব, চলতেছে জি আপু। আই নিশান কি একটা মিনিট, একটু অফিস আপনাদের লিঙ্কটা, আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইল দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে পাচ্ছি। জি আপু দেখতে পাচ্ছি। আপনারা তো 934। হ্যাঁ আমি এটা এখনো বুঝি নাই, আমার এটা বুঝাইতে হবে। আমি কিন্তু সিরিয়াসলি এখন এটা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দিয়ে যায়। আপু আমাকে একজন একটা কথা বলছে, ওইটা চিন্ময়, আমি আপনার ভিডিওটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, আমরা লিড জেনারেশনের কাজটা শেষ করি আর অ্যাড এর কাজটা শেষ করি। আচ্ছা আমাকে যে জিজ্ঞেস করেছেন আপু আমরা অ্যাড করবো কোথা থেকে, সরি অ্যাড করবো কাদেরকে, কানেকশনে অ্যাড করবেন হচ্ছে এখানে, সরি এখানে আরেকটা জিনিস আগে দেখে নেন, এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর দেখতে পাচ্ছেন? জি আপু। এইটা হচ্ছে লিঙ্কডইন এর পেইড টুল যার থ্রুতে আপনারা লিড কালেক্ট করতে পারবেন। এইটা যখন আপনারা মানে করে নিবেন, পেমেন্ট করে নিবেন, ঠিক আছে পেমেন্ট করে নিবেন, এই টুলসটাকে পেইড টুলসটা ইউজ করবেন, তখন এইটার থ্রুতে আপনার একটা ইনফরমেশন আসবে, যে ইনফরমেশন গুলি ঠিক এই যে দেখেন আমার কার্সারটা যেখানে নড়ছে দেখতে পাচ্ছেন, অ্যাডভার্টাইজার এখানে কোথায় আমি মনে পাগল হয়ে যাবো, একটু দাঁড়ান তো ভাইয়ারা। আপনার কাছে আপনার কাছে মনে হয় এটা তো আপনার স্ক্রিন? হ্যাঁ কথা তো সেটাই, আমার স্ক্রিনে তো অন্য কিছু আসার কথা না। এই যে দেখেন এই যে কালার দেখতে পাচ্ছেন না, রেড কালার এই সাইডটাতে, তখন হচ্ছে ওই টুলস এর একটা আইকন থাকবে, ওই টুলস এর আইকনের থ্রুতে আপনাকে দেখাবে এক্সপোর্ট ডেটা, ওইটা সিএসবি ফাইল আকারে আপনি যখন এক্সপোর্ট করবেন বা ডাউনলোড এর একটা অপশন থাকবে, ডাউনলোডটা করবেন তখন ওইটা একটা সিএসবি ফাইল আকারে আপনার এখানে সাবমিট আপনার পিসিতে চলে আসবে লিড গুলি, বুঝতে পেরেছেন? এই টুলসটার থ্রুতে, এই পেইড টুলস লাগে লিড জেনারেট করতে হচ্ছে, এই টুলসটা লাগবে এবং প্রিমিয়াম প্রোফাইল লাগবে। খুব ইজি ওয়েতে লিড জেনারেশন করতে গেলে এই টুলসটা লাগবে আমাদের আর হচ্ছে প্রিমিয়াম প্রোফাইল লাগবে, তাহলে মোটামুটি আমরা লিড মানে লিডটা কালেক্ট করে দেখতে লিডটা কালেক্ট করতে পারবো। এখন কথা হচ্ছে লিড কিভাবে কালেক্ট করবো, লিড কালেক্ট করতে গেলে যেমন ধরেন এখন যদি আমি আইটি সেক্টর, আমাকে যদি বলে যে তুমি হচ্ছে লিঙ্কডইন থেকে শুধু সিইওদের ইনফরমেশন কালেক্ট করে দাও, শুধু সিইও আর তুমি লিঙ্কডইন থেকে শুধু যে কোনো কোম্পানি, সেটা যে কোনো কোম্পানি হোক, তুমি ম্যানেজার কালেক্ট করে দাও, আর লিঙ্কডইন থেকে তুমি আমাকে হচ্ছে এটা কি বলবো একটা কোম্পানির নাম বলে দিল, ধরেন আমরা ওই যে ফিল্টারে গিয়েছিলাম না, জি আপু দাঁড়ান আমি ফিল্টারটাতে দূর তোমার আছে, আপনাদের কারো নাম বলেন তো যার সাথে আমার অ্যাড নেই, নিয়তো আমার সাথে কানেকশনে অ্যাড। আচ্ছা এখানে এখন দেখেন যদি ওরকম হয় সিইও আর কোম্পানির নাম বলে দেয় বা এরকম অপশনটা বলে দেয় যে নিউ ইয়র্কের যারা সিইও আছে বা ফাউন্ডার আছে
ওই ওই কোম্পানিগুলি, তখন আমরা কিভাবে কালেক্ট করব? কালেক্ট হচ্ছে যে ফিল্টারে গিয়ে, ফিল্টারে আমরা কোম্পানির নাম দিব অথবা পজিশনের নাম দিব এবং কান্ট্রির নাম দিব, যেটা আমি গতকাল দেখিয়েছি আপনাদের, ওইটা দিয়ে আমরা এই যে কন্ট্রাক্ট ইনফো দেখতে পাচ্ছি, জি আপু দেখেন এই কন্ট্রাক্ট ইনফোতে ক্লিক করবেন। কন্ট্রাক্ট ইনফোতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওর ম্যাক্সিমাম ইনফরমেশন চলে আসতেছে, বিকজ ও কিন্তু আমার সাথে অ্যাড আছে, এই জন্য ও কিন্তু আমার ফার্স্ট কানেকশন, এই জন্য কিন্তু ওকে আমি দেখেন ওর লিঙ্কডইন প্রোফাইল যেটা সেটা পেয়ে যাচ্ছি, ওর ওয়েবসাইট পেয়ে যাচ্ছি, ওর মেইল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, ওর টুইটার পেয়ে যাচ্ছি। তো ওর ওয়েবসাইটে গেলে আমি ওর ইনফরমেশনও পেয়ে যাব। এই যে দেখেন ওর ওয়েবসাইটে গিয়ে আমি ইনফরমেশন কিভাবে পাব, যদি আমার কাছ থেকে ফোন নাম্বার চায়। ওয়েবসাইট বন্ধ, ওর ওয়েবসাইট যদি বন্ধ থাকে কিভাবে পাবেন? যাদের সাথে অ্যাড নাই তাদেরকে পাবো না? তাদের সবাইকে এখন আপনি খুঁজতে পারবেন না। এখন কথা হচ্ছে ওর তো কন্ট্রাক্ট ইনফোতে গিয়ে ওর ওয়েবসাইটটা বন্ধ দেখলাম না আমরা, জি আপু। এখন ওর ওয়েবসাইট আমরা কিভাবে খুঁজে পাবো? ও ফাউন্ডার এন্ড সিইও লিখেছে না এখানে, দেখেন ইলেকট্রিক একটা কোম্পানি, কোম্পানিটা এই যে ইলেকট্রিক অল দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু গিয়ে দেখবেন লিঙ্কডইন এর একটা পেজ, যদি ওর কোম্পানি থেকে থাকে এটা লিঙ্কডইন এর একটা কোম্পানি হয়ে যাবে, দেখেন অলরেডি চলে এসেছে। দেখেন এই যে এটা ওর বিজনেস পেজ আমার চলে আসছে, ওর প্রোফাইল থেকে ওর ওয়েবসাইট না পাওয়ার কারণে আমি ওর বিজনেস পেজে চলে এসেছি, তাই না? বিজনেস পেজে আসার পরে এখন ওর ইনফরমেশন আমাকে কোত্থেকে বের করতে হবে, সেটা হচ্ছে এই পেজটার, এই যে লার্ন মোরে গেলে দেখবেন ওদের একটা ওয়েবসাইট আছে, ম্যানুয়ালি লিড কালেক্ট করা, দেখেন এখানে লেখা আছে আইটি সাপোর্ট ফর বিজনেস, ওর মানে ওর এই যে দেখেন তার ওয়েবসাইট আমি পেয়ে গেছি, জি আপু। এই ওয়েবসাইটে এসে তার ইনফরমেশন কোত্থেকে পাবো? এই যে কন্ট্রাক্ট আছে গেলে ওদের ইনফরমেশন পেয়ে যাবে, ওদের মোটামুটি ইনফরমেশন যতটুকু ওরা হচ্ছে আপনার ভার্চুয়াল লাইফে দিয়ে রেখেছে ততটুকু এখান থেকে কালেক্ট করা যাবে। আচ্ছা আপু, এখানে যে ইনফরমেশন গুলো এগুলো কি মানে? আলহামদুলিল্লাহ, একটা মিনিট ভাইয়া, সরি, হ্যাঁ বলেন ভাইয়া। বলতেছি আপু, আমরা যে লিড জেনারেট করব, তো ওই ক্ষেত্রে মানে এটা কি মানে এসব গুলো ডকুমেন্ট গুলোকে পিডিএফ করে রাখতে হবে এরকম কিছু? ডকুমেন্ট পিডিএফ এক্সেল শীটে না নেবেন, এটা হচ্ছে সিএসবি ফাইলে রাখতে হয় এক্সেল শীট করে। ও আচ্ছা, মানে আমি এখান থেকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমি এক্সেল শীটে সাজাবো এরকম? না, স্ক্রিনশট নিতে পারবেন না, এখান থেকে নিতে হবে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। আমি এখন গুগলের এক্সেলে, গুগলের শীটে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাদের এমএস অফিসের শীটে করতে হবে, এমএস অফিসের শীটে করলে মানে এক্সেল শীটে করতে হবে। আমার এখানে পিসিতে একটু স্লো, তো ওই জন্য আমি ওটাতে যেতে যাচ্ছিলাম না। একটা মিনিট, হ্যাঁ জি আপু, আমার হাঁচি শুরু হয়েছে, কি একটা অবস্থা। এক্সেল শীট কিভাবে করতে আপনারা জানেন না? জানি আপু, গুগল ডকসে দেখা যায় না তো? জি, গুগল ডক ফাইল থেকে দেখাই দেন, গুগল এক্সেল শীট থেকে দেখাই দেন। গুগল এক্সেল শীট থেকে দেখাই দিলে আপনারা পরে আপনাদের পিসি এমএস অফিস থেকে করতে পারবেন না, কারণ আমার এখানটা এমএস অফিসটা খুব স্লো, জুম করে লাইভ স্টার্ট করে এখন এক্সেল ধরলে আমারটা অনেক স্লো হয়ে যাবে, আমি কাজগুলো আপনাদের দেখাইতে পারবো না, বুঝতে পেরেছেন? জি আপু, জি আপু। আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে এরকম আপনারা এক্সেল শীটটা এরকম দেখতে পান না, দেখেন
এরকম তো দেখতে পান এক্সেল শীটটা, জি আপু, জি। তো এক্সেল শীটের একটা নাম থাকতে হয়, আপনারা নামটা এখানে দিয়ে দিবেন যেটা আনটাইটেলড স্প্রেডশিট লেখা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যদি সরি এখানে ধরেন ফার্স্ট রোটাতে আমি নেম দিলাম, তারপরে হচ্ছে তারপরে দেন তার ফোন নাম্বার, তারপরে দেন তার ইমেইল, তারপরে হচ্ছে ইমেইল, ওয়েবসাইট, অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস চাই অনেক সময়। যদি ডাক্তার আর ওই টাইপের কারো ইনফরমেশন কালেক্ট করতে চায় তাহলে তারা হচ্ছে অ্যাড্রেস চায়। নেম, কান্ট্রি, ফোন নং, ইমেল, ওয়েবসাইট, অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল, তারপরে আর কি যেন চায় ওরা, এরকম কিছু জিনিস ওরা চাইবে। এরকম যখন চাইবে তখন নামটা তার নামটা তো আমরা এখান থেকে যে কপি করে নিব এভাবে, দেখছেন দেখছেন অবস্থাটা, নাম কপি করে নেন। তারপরে এটা নিউ ইয়র্কের না, জি আপু, ইউনাইটেড স্টেটস, তারপরে হচ্ছে ধরেন আপনার মায়ামির এই সাইড গুলির কথা বলে দেয়, ওরা যদি আলাদা আলাদা জোন আপনাকে বলে দেয় তখন ওরা জিপ কোড চায়। যখন আলাদা আলাদা বলে দিবে তখন জিপ কোড চাইবে, আর জিপ কোডটা অনেক সময় নাও চায়, কারণ এই যে অ্যাড্রেসটা দেখেন না, অ্যাড্রেসটার সাথে জিপ কোডটা চলে আসে। এখন ফোন নাম্বার তো ওর এখানে নাই, ওর কন্ট্রাক্ট ইনফোতে গেলে আমি যদিও আমি ওর ফার্স্ট কানেকশন এই জন্য আমি ওকে পেয়ে গেছি, কিন্তু ফোন নাম্বার কিন্তু দেখেন নাই, ওর ইমেল অ্যাড্রেস আছে শুধু, ঠিক আছে, ওর ইমেল অ্যাড্রেস আছে। যে সময় এরকম যে কোনো একটা মিসিং থাকবে, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা কি করব? ওই যে ওই ক্ষেত্রে দেখলেন না কিভাবে বের করলাম, এই যে দেখেন যে ওই মানে না, ওর ওয়েবসাইট নাই, ওর ওয়েবসাইটটা কোম্পানি ওয়েবসাইট, ঠিক আছে, নাই, ওর ওয়েবসাইটটা কোথায় পাইছি আমি, ওর ওয়েবসাইটটা আমি পেয়েছি, ও কোথায় কাজ করে, না পেজে, পেজটা কিভাবে বের করেছি, এই যে দেখেন ও কোথায় কাজ করে, এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সে গেলে সে এর আগে কোথায় কাজ করেছে, কি করেছে না করেছে, এইটার সাথে এই কোম্পানিটা দিয়ে খোঁজ করলেই আপনি পেয়ে যাবেন লিংকডইনে এর কোনো এক্সিস্টেন্সি আছে কিনা। লিংকডইনে এইটার একটা পেজ আছে, এই পেজটা হচ্ছে এটা, আমরা ওর প্রোফাইল থেকে ওর বিজনেস পেজে গেলাম, ওর বিজনেস পেজ থেকে আমি এরপরে ওর ওয়েবসাইটে গেলাম, ওর ওয়েবসাইটে গিয়ে আমি ওর কন্ট্রাক্টে গেলাম, কন্ট্রাক্টে যাওয়ার পরে এই যে দেখেন ওর কন্ট্রাক্ট এখান থেকে আমি বের করলাম, এই যে দেখতে পাচ্ছেন জিপ কোড, যেটা হচ্ছে আমাকে ইয়ে জিজ্ঞেস করেছে রাশেদ, জি আপু দেখতে পাচ্ছি, মানে এই নাম্বারের সাথে যদি কোনো ভাবে কানেক্ট করা যায়, এই অ্যাড্রেসে যাওয়া যায়, তাহলে এই বান্দাকে খুঁজে বের করা যাবে। হ্যাঁ জি আপু, হ্যাঁ সেজন্য জিজ্ঞেস করি, রায়ানকে আমি খুঁজে বের করতে পারবো হচ্ছে যদি আমি এই অ্যাড্রেসটাতে যাই, জি জি, কারণ এই কোম্পানির সে সিইও এবং ফাউন্ডার, জি আপু, জি আপু, এই কোম্পানি ক্রিয়েটর সে, বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পারছি। আপু যদি সাপোজ যদি কোনো একটা কালেক্ট করতে না পারি, লাইক না ফোন নাম্বার, না কোনো একটা কালেক্ট করতে, কালে মানে কালেক্ট আপনাকে করতে হবে, এনিহাউ এইটাই লিড জেনারেশন, কালেক্ট না করে কোনো একটা কালেক্ট করতে পারি নাই এটা আপনি বলতে পারবেন না, এটা হবে হয়তো 1500 2000 3000
3000 এর মধ্যে হয়তো একটা দুইটা যেখানে পাবো না, না পেলে তো কিছু করার নাই, তখন উপরেরটা বসাই দিব আপনার, কিন্তু খালি রাখা যায় না। বা ওর পুরনো কোথাও কোনো অ্যাড্রেস কোথাও পেলে সেটা আমাদেরকে দিয়ে দিতে হয়। আচ্ছা, কোথাও না কোথাও তার অ্যাড্রেসের কিছু একটা আমি পাবো। তারপর ওর লিঙ্কডইন প্রোফাইলে যান, লিঙ্কডইন প্রোফাইলের লিংক আছে এখানে। এখন শুধু ওর ফোন নাম্বার বাকি, ওর ফোন নাম্বার হচ্ছে যে এখানে পেয়েছি আমি, কোথায় জানি পেলাম, ওয়েবসাইটে, ওয়েবসাইটে তো এই যে এখন আমি যেভাবে বের করলাম সেম ওয়েতে আপনাদেরকে যদি বলা হয় 3000 দিতে, আপনারা 3000 এর ধরেন 10000 দিলে, 10000 দিলে আপনারা হাজারের 10000 এর 30% কত? হ্যালো ভাইয়ারা, 3000 ইমেইল এরকম ম্যানুয়ালি আপনাকে বের করে দিতে হবে। এইটারও কিছু ছাটাই আছে, এটা হচ্ছে বেসিক একটা জায়গা, এইটারও আবার আছে, সেটা হচ্ছে কিছু পেইড টুলস আছে যেটা গুগল ক্রোমের, বুঝতে পেরেছেন? ওদের ওখানে ওদের ইনফরমেশন দিলে সেখান থেকে কিছু আসে। অ্যাভারেজে গিয়ে 250 ইমেল আপনাকে এভাবে ম্যানুয়ালি খুঁজে বের করে দিতে হবে 10000 এর মধ্যে। বাকিগুলি হচ্ছে অনেকগুলি পেইড টুলস, কিছু লিঙ্কডইনের সেলস নেভিগেটর আছে, কিছু গুগলের পেইড টুলস আছে যেটা দিয়ে লিড কালেক্ট করা যায়, ওইগুলি ইউজ করে করে তারপরে অ্যাভারেজে 3000 থেকে এসে কমে আপনার 200-250 এরকম ইমেল অ্যাড্রেস বের করে দিতে হবে। এটাই হচ্ছে লিড কালেক্ট করা। এই যে ওর ইনফরমেশনটা ওরা পেয়ে গেল, আমি ওয়েবসাইটের লিংক দেইনি, এই যে ইনফরমেশনটা ওরা পেয়ে গেল, এই ইনফরমেশন পাওয়াটাই হচ্ছে লিড কালেক্ট করা, এটাকে লিড জেনারেশন বলে। আমি তো একটা লিড আপনাদেরকে খুঁজে বের করে দেখালাম, এটা এত ইজি হয়েছে বিকজ হচ্ছে ও আমার সাথে কানেক্টেড, ও আমার ফার্স্ট কানেকশনে আছে। এখন দেখাই, ও তো আমার ফার্স্ট কানেকশন, ও যদি আমার ফার্স্ট কানেকশনে না থাকতো তাহলে আমার প্রবলেমটা কোথায় হতো? এই যে আমার নেটওয়ার্কে যাই, আচ্ছা দাঁড়া, তার মানে হচ্ছে ওরা কেউ আমার সাথে কানেক্ট না, কিন্তু আমি যাদের সাথে কানেক্ট তাদের কারণে কারোর সাথে তারা কানেক্টেড, মিউচুয়াল। হ্যাঁ, তারা মিউচুয়াল। আর এইটা এই যে 3 নাম্বার, ইনি আমার সাথেও কানেক্টেড না, আমার সাথে যারা কানেক্টেড তাদের সাথেও কানেক্টেড না। আচ্ছা আপু, তাহলে এটাতে যান, এটাই দেখি। দাঁড়ান এখন, দাঁড়ান আমি আপনাদেরকে পাঠাই, আপনাদের সামনে দেখাই দিই। কিন্তু এনার কিন্তু পাঠানোর অপশনটা দেখেন, এটা ফলো বাটন। জি, এনাদের আসলে ঝামেলা আছে বুঝছেন, এনাদের প্রোফাইলে ঝামেলা আছে। আচ্ছা, এনাকে তো আমার সাথে কানেক্টেড না, আমি যদি এনার প্রোফাইলে যাই যে ফাউন্ডার এন্ড সিইও, আমি তো ফাউন্ডার এন্ড সিইও দেরটাই কালেক্ট করছি, এনার সাথে তো আমার কানেক্ট নাই। তো দেখেন সেকেন্ডেরটা কিছুটা হয়তো দেখা যায়, থার্ডের কিচ্ছু দেখা যায় না যদি ফ্রি প্রোফাইল থেকে ইউজ করতে যাই। এইগুলির জন্য হচ্ছে যে পেইড প্রোফাইলটা প্রয়োজন হয়। কন্ট্রাক্ট ইনফো যান, খুব বেশি দেখতে পারবেন না আপনি, আপনি হয়তো 10টা 12টা 15টা দেখতে পারবো, এরপরে দেখতে পারবো না। দেখছেন ওইখান থেকে কমে আসছে না? ওখানে কিন্তু আমাকে মেইল অ্যাড্রেসটা সহ দেখাইছে, এখানে তার টুইটার প্রোফাইল দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি ওটাও কালেক্ট করি, দেখেন কাজ করে কোথায় সি। আচ্ছা, এই যে ম্যাট বে, এই কাজটা করতে মজা, যারা করে তারা, যারা লং টাইম ধরে করে তাদের অবশ্য পরবর্তীতে আর কষ্ট হয় না, কিন্তু তখন তাদের আর্নিংটা বেড়ে যায়। কারণ হচ্ছে ততদিনে অলরেডি তাদের কাছে কয়েক কোটি ডেটা কানেক্ট, মানে কয়েক কোটি লিড কালেক্ট হয়ে যায়, তখন তাদের আর ওই জিনিসটার কষ্ট হয় না, শুধু তারা ওইটাকে জাস্ট ইয়ে করে দিয়ে দেয়। হ্যাঁ, বের করে দিয়ে দেয়, কিন্তু ওই জায়গাটায় যেতেও তাদের কষ্ট করতে হয়েছে, এই কষ্টটাই তারা করে গিয়ে ওই জায়গায় গেছে। আপু আসলে জিনিসটা ভালো লাগতেছে কেন জানি, বাট অনেক টাইম লাগবে আর কি, অনেক প্যারার কাজ এটা। হ্যাঁ, বাট ইজি আছে জিনিসটা, ইজি আছে, বাট অনেক অনেক টাইম দিতে হবে এটাতে। জি আপু, অনেক টাইম,
আমাদের এটা পল আসছে জি আপু এসেছে আমাদের আপু এটার পেমেন্ট কি রকম এইটা ডিপেন্ড করে যদি পেইড টুলস বায়ার দেয় বা বায়ার যদি আপনাকে তার প্রিমিয়াম প্রোফাইল দেয় তাহলে আপনার পেমেন্ট কম আর যদি পেইড টুলস আপনার হয় এবং প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনার হয় তাহলে পেমেন্ট বেশি এবং প্রথম অবস্থায় $2,500 এর জন্য $20 $25 এর বেশি পাওয়া যায় না অনেক সময় $10 অফার করতে পারে অস্বাভাবিক কিছু না অস্বাভাবিক কিছুই না $10 অফার করলে আচ্ছা তার ওয়েবসাইট দেখাচ্ছে তো আমি তার ওয়েবসাইটে যাই দেখেন তার ওয়েবসাইট আছে তার এখন আর তার পেজে কিন্তু আমাকে যেতে হয়নি এখানে ডিরেক্টলি আমি পেয়ে গেছি কারণ তার এই ওয়েবসাইটটা অ্যাক্টিভ আছে ওইটা অ্যাক্টিভ ছিল না জি বুঝতে পেরেছেন জি আপু এই যে দেখছেন সাইন আপ এই যে আমি সাইন আপ করা মানে হচ্ছে ও আমার লিড তার কাছে লিড হ্যাঁ 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 সে আমার লিডটা কালেক্ট করে ফেলবে এই যে হঠাৎ করে একটা জিনিস চলে আসলো এই যে সাইন আপ এর জন্য চলে আসে এইগুলিকে সাইন আপ ফর্ম এগুলিকে পপ আপ বলা হয় বা এগুলি হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে আমরা ওয়েবসাইটে ফিক্সড করা এটা কিন্তু ওয়েবসাইটে আসার রিজন হচ্ছে এটা ওয়েবসাইটে ফিক্সড করা হয়েছে কিভাবে এইটার একটা গুগল ফর্ম আছে গুগল ফর্মের যে কোড হয় ওই কোডটাকে এই ওয়েবসাইটটা যিনি ডেভেলপ করেছেন যেই ডেভেলপার ওই ডেভেলপার এই ওয়েবসাইটের হেডারে ওই কোডটাকে বসায় কোডটাকে বসানোর পরে তারপরে এইটা এইভাবে পপ আপ আসে যদি আমি ওয়েবসাইট রিলেটেড কাজ খুব কম পারি খুবই কম পারি ওয়েবসাইটের কাজ আমার জি আপু এই যে দেখেন ওদের ওয়েবসাইটের এই কন্ট্রাক্টের জায়গাটা একদম নিচে ওইটারটা একদম ফার্স্টে ছিল এদেরটা একদম নিচে কন্ট্রাক্ট ইনফরমেশন কি আছে হোলসেল বাল্ক অর্ডারের জন্য জেনারেল কোশ্চেনের জন্য একটা মেইল অ্যাড্রেস ফেসবুক ইনস্টাগ্রাম দিয়েছে একটু মিউট করে দিবেন আপনারা যাদের এখানে কথা হয় আপনাদের বুঝছেন আপনারা সব দিক থেকে আপনারা হচ্ছেন লাকি পারসন কোন ব্যাচকে আমি আমার নিজের পিসি থেকে কখনোই লিড জেনারেশনের কাজ দেখাইনি ওদেরকে দিয়ে কষ্ট করাইছি কিন্তু আমি এটা কষ্টটা করি নাই আপনাদের ব্যাচে আপনারা আমাকে দিয়ে করাচ্ছেন আপু আমরা তো শিখতেছি ওরাও তো শিখছে কিন্তু ওরা নিজেরা শিখছে আপনাদের কিন্তু ওই জন্য জি আপু আপনাদের জন্য ফাঁকি বাজ না এটার অ্যাড্রেস কই তারপরে যদি খুঁজে না পান যান ওর নাম দেন ওর কোম্পানির নাম দেন ওর কোম্পানিতে গিয়ে খুঁজবেন খুঁজতে হবে আপনার প্রচুর খুঁজতে হবে ভাইয়া আপু এখন বলবো যে এটা পিওর বাঙালি বলেন আপু যে ও ফোনে লিড জেনারেশনের ডাটাগুলো জেনে কি বলে দিবে যে ওর সিও এর ডকুমেন্টস লাগবে নাকি কোন ধরনের ডকুমেন্ট লাগবে ও বলে দিবে কাদের কোনটা লাগবে মানে ও বলে দিবে ওর কোন ইয়েটা লাগবে
জেপো সবচেয়ে বেশি কোন ধরনের ডকুমেন্টস চাই? ভাইয়া এটা বলা যায় না, ওরা উদ্ভট উদ্ভট ডকুমেন্টস চায়। ওরা অনেক সময় দেখা যায় যে আমি পাইছি এরকম বায়ার রিকোয়েস্ট, ওরা আমেরিকান ফুটবল ক্লাবের 2500 ফুটবল ক্লাবের, তিনটা স্টেটের 2500 ফুটবল ক্লাব। তারপরে আবার দেখছি ফিজিওথেরাপিস্ট, তাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, তাদের টাইম টেবিল, বুঝছেন, তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তাদের ইমেল অ্যাড্রেস। আবার হয়তো চায় যে কোনো রেস্টুরেন্টের, যে কোনো বারের, তারপরে হচ্ছে যে এটাকে কি বলে, দাঁড়ান দেখছো 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 নামটা ভুলে গেছি আমি, আই বাড়িঘর নিয়ে কাজ করে ওদেরকে কি বলে, রিয়েল এস্টেট ফার্মগুলি। তারপরে হচ্ছে যে যারা হচ্ছে হোলসেলে দেয়, তারপরে আবার দেখেছি যারা হচ্ছে টুথপিকের বিজনেস করে, যারা তাদের কোম্পানি, এরকম কোম্পানি আছে, ওরকম সিইও, আর এই টুথপিক বানানোর যে কাঁচামাল ওইটার যারা হোলসেল করে তাদেরকে, এরকমও আছে। তারপরে আবার হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের জন্য, তারপরে মানে এমন কোনো জিনিস নাই যেটার জন্য ওরা খুঁজে না, লিড কালেক্ট করে না। ধর একটা রেস্টুরেন্ট যদি হয়, সে দেখা যায় যে ইন্টেরিয়ার ডিজাইনারদের চায়, সে হয়তো যারা ওদের আশেপাশে হচ্ছে যে গ্রাফিক্স এর কাজ করে বা লাইটিং এর কাজ করে বা ফটোগ্রাফির কাজ করে বা ওই টাইপের যেটা তার রেস্টুরেন্টের সাথে কানেক্টেড, সে হয়তো যারা শেফের কাজ করে তাদের, ওরকম ইনফরমেশন সে চেয়ে বসে। এক্সাক্ট একটা জিনিসের চাই ওরকম না, এটা আমিও বলতে পারবো না আসলে ওরা কিসের চাইবে। ওদের ফোন নাম্বার কোথাও দেয়া নাই তো, সেটাই তো আপু, জবরদস্ত খারাপ। আমি এটাই জানতে চাচ্ছিলাম, সবচেয়ে বেশি লিডটা তাহলে ফেসবুক থেকে কালেক্ট করা যায় না? এটা এখন ফেসবুকে যে আপনি তাকে পাবেন, কিভাবে পাবেন সে কি আপনাকে, আপনি কি জানেন তার ফেসবুক অ্যাকাউন্ট আছে কি নাই জানবেন? আপনি ফেসবুক অ্যাকাউন্ট কোত্থেকে পাবেন? তার এই তার ফেসবুক অ্যাকাউন্ট পেয়েছি আমি তার ওয়েবসাইটে এসে। তার ওয়েবসাইট কোথায় পেয়েছি? তার কোম্পানিতে গিয়ে। তার কোম্পানি কোথায় পেয়েছি? তার প্রোফাইলে গিয়ে। এই তার প্রোফাইলের সমস্ত ইনফরমেশন তো সবাই দিয়ে রাখবেন আপনাকে। এটার জন্যই আমাদের বেটার রেজাল্টের জন্যই হচ্ছে আমরা হচ্ছি ওই যে আইপি চেঞ্জ করবো। একজন আমাকে জিজ্ঞেস করছিল না যে আপু আইপিটা কেন চেঞ্জ করবো, আমরা কেন বাংলাদেশ দিয়ে করবো না, এটার জন্য করবো না। মানে আমরা যেভাবে ইজিলি ভাবে কোন অনেক সিইও কে বা ম্যানেজিং ডিরেক্টরদেরকে বের করতে পারি সার্চ করে, ঠিক আছে, এরকম কি মানে অন্য কোথাও পারা যায়? অন্য কোথাও না, এভাবে পারা যায় না। ফ্রিল্যান্সার, গো টু পারসন, ফাউন্ডার, সেকেন্ড, তার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার, আচ্ছা এইটা হচ্ছে প্লাটিনাম মডেল এন্ড ট্যালেন্ট, থার্ড ফাউন্ডার, আচ্ছা এইটা দেখেন সে আমার থার্ড কানেকশন। হ্যাঁ দাঁড়ান, আমি যদিও আমার গেছে 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 হ্যাং হয়ে গেছে না, আছে আছে, এতগুলি ট্যাব খুললে এখন হ্যাং হবেই আমার। আচ্ছা কোথায় আসছে, কি আসছে, কেন আসছে, বুঝলাম। একটু ওয়েট করেন, ওর টুইটারে ঢুকি, ওর টুইটারে ঢুকে দেখে আসি ওর ইনফরমেশন, ফোন নাম্বার আছে কিনা, একটু ওয়েট করেন আপনারা। হ্যাঁ যাবো, আমার টুইটারে ফোল্ড আসুক, যাবো। আচ্ছা আচ্ছা, ফেসবুক নিয়ে কই, ফেসবুক দরকার নাই, ফেসবুক ইনফরমেশন নেন, ওয়েবসাইটে নেন, আচ্ছা টুইটারে আছে,
বান্দি তো লস অ্যাঞ্জেলেস, ওর ফলোয়ার দেখেন, টুইটারেও ফলোয়ার বাড়াইতে হবে আপনাদের। টুইটারে ওইভাবে খুঁজা যায় না, কিন্তু টুইটারের আবার সিস্টেম আলাদা। টুইটারে কখনো আমরা এই উপরের লেভেলে যারা থাকে তাদেরকে কানেক্ট করব না। কেন আপু? এইটা টুইটারের ক্লাসের সময় বলবো। এই কেন আনসার টুইটারের ক্লাসের সময় বলবো। আমার টুইটার, কারণ আপনারা মাঝে মাঝে যে কোশ্চেন করেন ওই কোশ্চেনের আনসার দিলে আমি টুইটার পড়াইতে পারি। আমি আপনাদের লিংকডইন পড়াইতে গিয়ে আমার টুইটার ইনস্টাগ্রাম সব একসাথে পড়াই ফেলা গেল। করা যাবে এটা? বুঝছেন? জি, ইনফরমেশন নাই তো, ও তো ইনফরমেশন দেয় নাই, ও মনে হয় নতুন না। ও দেখছেন টুইট করছে কতগুলা? জি আপু, 2467, 2467টা টুইট করেছে। তো আপু এখন কি করবো, নাম্বার তো পাইলাম না। নাম্বার না পেলে এটার তো একদম লেভেল বেস ট্রাই করেছি, বাদ বাকি সব আছে, নাম্বার সে কোথাও দেয়নি। এখন নাম্বার পাবো আমি, নাম্বার পাইনি বললেন তো, নাম্বারটা পাবো। এটা কিন্তু ওরই আর একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দেখছেন আপনি, দাঁড়ান আমি আপনাকে দেখাই। ওর নাম্বার আমি পাবো, ওর নাম্বার কিভাবে পাবো জানেন? ওর নাম্বারের জন্য আমাকে হচ্ছে এখানে এখন লগ ইন করতে হবে, মেল অ্যাড্রেস দিয়ে আমার লিড কালেক্ট করবে। আমি আমার লিড দিতে যাচ্ছি না দেখে আমি ওর নাম্বারটা পাচ্ছি না। ওদের সমস্ত ইনফরমেশন, এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে সমস্ত ইনফরমেশন দেয়া থাকে না, আপনাকে ফার্স্ট বলে সাইন আপ করতে, আপনি সাইন আপ করলে আপনি ওদের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন। বুঝতে পেরেছে? জি আপু, আমি তো আমার লিডটা দিতে যাচ্ছি না, এই জন্য হচ্ছে আমি ওরটা পাচ্ছি না। আমার লিডটা দিলে আমি ওরটা পেয়ে যেতাম। আচ্ছা, কোনো মতে না পাইলে ওটা বাদ হবে আর কি। হ্যাঁ একদম, মানে এমন যে আমি খুঁজতে গিয়ে কোনো একটা জায়গা কোনো একটা অপশন কিন্তু তার বন্ধ করিনি, যে একটা অপশনে আমি যাইনি, যে ট্রুথ হচ্ছে আমি তার ফোন নাম্বারটা পাইনি, তার আদার্স সমস্ত ইনফরমেশন কিন্তু আমার কাছে আছে। জি, ওই ক্ষেত্রে ওইটা ফোন নাম্বার আর অ্যাড্রেস আমি পাইনি তার। আচ্ছা, এইটা হচ্ছে আমার কিছু করার নাই আর, এইটা হচ্ছে ওর দোষ, এটা আমার দোষ না কিন্তু। বুঝতে পেরেছেন? জি, তার মানে আপু ওইটা আমরা শিটে এন্ট্রি করব না? কোনটা না, পুরোটা এন্ট্রি করব, শুধু ফোন নাম্বারের জায়গাটা আমরা খালি রেখে দিব। এখন নাই তো নাই, এখন নাই বলতে আমি যেমন লিডটা দিতে যাচ্ছি না দেখি কিন্তু আমি পাচ্ছি না, লিডটা দিতে না চাওয়ার কারণে আমার ফোন নাম্বারটাও পাচ্ছি না, আমি অ্যাড্রেসটাও পাচ্ছি না। আমি যদি লিডটা দিয়ে দিই আমার লিডটা, তাহলে হচ্ছে ওরা ওদের ফোন নাম্বার অ্যাড্রেস পেয়ে যাবো। আচ্ছা আপু, সব হচ্ছে কুকিজ কানাডা না? আবার এরকম হলে যেটা করা হয়, এই মেইলে আপনি একটা মেইল পাঠাবেন ইনফরমেশনের জন্য, বুঝতে পেরেছেন? যদি ওর অনেক কিছু না পান সেটা হচ্ছে এই মেইলে মেইল পাঠাবেন, মেইলের রিপিটে ওরা একটা মেইল পাঠাবে, ওই মেইলে তখন ওদের ইনফরমেশন ওরা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা ভালো ভালো ওয়ে, এটা একটা অল্টারনেটিভ ওয়ে। জি আপু, এই নিয়ে আমার 3 নম্বর কানেকশন দেখি ওর কি দেখতে পাই, দেখছেন? জি আপু, যত যাবেন তত কমবে, মানে যত আপনার কানেকশনের বাইরে যাবে তত আপনার ইয়ে কমতে থাকবে। এখন ওরটা আমি পাবো কিভাবে, তাই না? ওর সমস্ত কিছু না পেলো, একদম কিছু না পেলো, এই যে দেখেন ও ফাউন্ডার একটা জায়গা দিতে পারছেন, জি আপু এইটাতে যাবেন খুঁজেন। কার এত বাতাস আসতেছে, কার নিঃশ্বাসে সমস্যা হচ্ছে? কার
এটা হচ্ছে আমরা যেটা বলি যে যদি পেইড টুলস আর পেইড প্রোফাইল না নিয়ে আমরা যদি ফ্রিতে কাজ করতে চাই, তাহলে হচ্ছে এখন থেকে এটা আপনাদের ডেইলির কাজ হবে, ডেইলি 10টা 10টা করে একটা সেক্টরের মানুষের ইনফরমেশন কালেক্ট করা। তাহলে আপনার কাছে মোটামুটি অনেক ইনফরমেশন পাবে। জি আপু আমি ওইটা করব এখন থেকে। মানে আপনি লিড জেনারেশন কাজ করতে চাচ্ছেন? জি আপু। লিড জেনারেশনের কাজের থেকে মজার কাজ হচ্ছে কি জানেন ভাইয়া, এই যে কানেকশন বিল্ড আপ করানো, এটা আরো ইজি, এটার প্রাইসিং বেশি, এটার টাকা বেশি। জি আপু, লিড জেনারেশন করতে গেলে তো আমি কানেকশনের জন্য আমার সুবিধা হবে না? কানেকশনের জন্য সুবিধা হবে এখন, ও আপনার ওইটা এত কিছু, এত ইনফরমেশন তো লাগবে না তখন। জি, এত ইনফরমেশন কি লাগবে তখন? কিন্তু আগে একদিন ট্রাই করে, একদিন ট্রাই করে দেখলে বুঝা যাবে কয়টা কারেকশন করা যায়। যদি 500 যদি একদিন করতে হয় তাহলে তো চেষ্টা করে দেখা যাবে, আর যদি না পারি তাহলে তো এই যে দেখেন এইখানেও সেম কাহিনী। সব জায়গায় কেন? সরি, নো ওয়ান ইজ অ্যাভেলেবল টু চ্যাট, আমার চ্যাট করার দরকার নাই। এফএকিউ দিছে কিছু? আপু এফএকিউ তে গিতে গেলে কি হবে? যে না এফএকিউ তে, ওদের এফএকিউ দেখে আমার লাভ কি? আমার দরকার ওদের লিড, ওদের ইনফরমেশন, ওদের এফএকিউ দেখে আমার লাভ আছে? আমি ওদের এফএকিউ দিতে যাব? ওই এখানে কন্ট্রাক্ট আছে একটা, কন্ট্রাক্ট আছে, ওদের ইনফরমেশন নাই। ওরা হচ্ছে আমার লিড আগে চায় ওদের সাথে কানেক্ট করার জন্য, তারপরে ওদেরকে দিবে। আমি আমার লিড দিব না, আমি আমার ইনফরমেশন ওদের সাথে শেয়ার করব না। এই যে দেখছেন, জি আপু দেখতে পাচ্ছেন, জি আপু বলেন ইমান আপনার নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস বলেন। shashwata@dm .dm @gmail ডিজিটাল মার্কেটিং এট জিমেইল জিনিসটা কি এইটা? জিনিসটা কি এইটা? জি আপু। হ্যালো, জি আপু এটাই। এখন এখন দাও তোমরা আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইভেন্ট। হ্যাঁ, এটা আমার কি আসলো? হসপিটাল হেলথ কেয়ার, এটা না হসপিটালের নাম কি দিচ্ছে? ওর লোকেশন কোথায় ছিল মনে আছে আপনাদের? হ্যালো, না আপু মনে নেই তো। এই ও সব চলে আসছে, ফোন নাম্বার। তার মানে আমরা না পাইলে গুগলও সার্চ করতে পারি? হ্যাঁ, তবে এটা বেটার রেজাল্ট পাবেন হচ্ছে ইয়েতে গেলে, আপনারা যখন আইপি চেঞ্জ করে, আমি যদি আমেরিকানটা আমেরিকান আইপি ইউজ করি তখন। এখন কেউ বললেন না আপু আপনি আইপিটা চেঞ্জ করেন, এখন কেউ বললি মাইক দিব আইপি চেঞ্জ করেন এর কথা বললে? আইপি চেঞ্জ করেন আই পাবেন, মানে ওদের ওই কোম্পানি ধরে গুগল সার্চ করেন ওরা। এই যে কোম্পানি ধরে গুগল সার্চ করলে পেলাম কেন জানেন? এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, পরে আবার বললেন না আপু এটা কি দেখাইলেন? এই যে দেখেন, আমি মার্ক করি, হ্যাঁ কোথায় গেছে আমার মাউস, এই জিনিসটা
রেডমার্কের একটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার লোকাল এসইও, যেটাকে আপনি গুগল মাই বিজনেস এর থ্রুতে করে, এটা এসইও এর একটা পার্ট। আচ্ছা আচ্ছা, তার লোকাল এসইও করার কারণেই আমরা গুগলে এই জায়গায় তার সমস্ত ইনফরমেশন পেয়েছি। জি আপু, বুঝতে পেরেছেন? জি আপু, যারা লোকাল এসইও, মানে আমরা যখন এসইও ক্লাস করব তখন আপনাদের সবারই এরকম একটা করে ইয়ে করব। অবশ্যই এবার এসইও ক্লাসটা আগে ওয়েবসাইট নিব, তারপরে করব। ঠিক আছে আপু, ঠিক আছে। জি আপু, VPN টা কি পেইড VPN হতে হবে আপু না ফ্রি? ফ্রি ফ্রি, কোনো পেইড পেইড এর কোনো কাজ আমি করি না ভাইয়া। হুম হুম, বুঝছি। কারণ পেইড এর কাজ তখনই করব আমি যদি $5 আর্ন করি, তখন আমি বলবো আপনি $2 খরচ করেন। এখন আমি আপনাদেরকে দিয়ে $1 আর্ন না করে আমি নিশ্চয়ই আপনাদের বলতে পারবো না $10 খরচ করেন। আমার ক্লাসের একটা মোটিভ বলতে পারেন, একটা থিম, মানুষ বলে না থিম বেসড বিয়ে করে, থিমের উপরে পার্টি করে, থিমের উপরে বিয়ে করে। আমার থিম হচ্ছে ফার্স্টে আর্ন করো, তারপরে ইনভেস্ট করো। উইদাউট আর্নিং এ ১ টাকা ইনভেস্ট কোথাও করব না, আর ১ টাকা ফ্রিতে কাউকে কোনো কাজ করে দিব, ফ্রিতে কোনো কাজ জীবনেও করব না। এটা আমার থিম এবং পরবর্তীতে আমার স্টুডেন্টদের হওয়া উচিত। সবাইকে বলি ফ্রিতে কোনো কাজ করবেন না। নেন আপনাদের যে ফোন নাম্বার দিয়ে দিয়ে, ও শুধু মেইল অ্যাড্রেসটা পাইনি, মেইল অ্যাড্রেসটা পেয়ে যাব যদি এইটাতে আমি ঢুকি। এটা হচ্ছে ম্যানুয়ালি লিড কালেক্ট করা, এই যে জিনিসটা এখন করলাম এতক্ষণ ধরে এই তিনটা, এটা কি ম্যানুয়ালি লিড কালেক্ট করবে, বুঝতে পেরেছেন? ওর ওয়েবসাইট দরকার ছিল। আচ্ছা, ওর ওয়েবসাইট নেই এখানে। চিন্তা করেন এখন লিড জেনারেশনের কাজ করবেন কে কে, যে যে দিতে চান গিগের মধ্যে তারা লিড জেনারেশনের কাজ দিতে পারে। আমি করব আপু, করব আপু, করবেন? জি আপু, আগে প্র্যাকটিস করে দেখেন। ধৈর্য আছে আপনাদের, আমার লিড জেনারেশন করার ধৈর্য নেই, আমার খুব মাথা গরম লাগে লিড জেনারেশন করতে গেলে। আচ্ছা, তা ওর বাদ আছে কি? এরর দেখাচ্ছে কেন? এই ফোন নাম্বার এরর দেখাস কেন? আনলিংক করে দিন এটাকে, লিংকটা কেটে দেন। লিংক কোথায় দেখলেন এখানে? ঘরটা একটু বড় করেন আপনি, এক্সেল শীটে, এক্সেল শীটে দেন। এই যে এক্সেল শীটে লিংক কোথায় দেখতেছেন? ওখানে পেস্ট করেন না, পেস্ট করেন না। ঠিক আছে, লিংক করা আছে সেজন্য এরকম আসতেছে, অর্থাৎ ওই কল করলে যাই যে এরকম এটা আর কি। Get link to this that আমি এটাকে এখন আইনা হাতে লিখে দিতেছি, দাঁড়া লিংক করবে, দিব না তোকে আমি, যা বিদায়। আপনি দেখেন নাই? দেখছি আপু, ভুলে গেছিলাম, দেখছি আপু, বাট ভুলে গেছি। আচ্ছা, প্লাস দেওয়ার কারণে, এটা প্লাস দেওয়ার কারণে আসতেছে ভাইয়া। 4410587 0587 এখন ফর্মুলা হও তুমি দেখি। চন্দ্র মেইল তো পাবো না, মেইল অ্যাড্রেস, মেইল অ্যাড্রেস কোথায় পাবো?
ওয়েবসাইট ডিরেকশন সেভ কল ওয়েবসাইটে পাবে শামি ফোন যা ফোন দেব না তোদেরকে ওরা যেহেতু ইয়ে করছে ওয়েবসাইট ওদের মেইল অ্যাড্রেস ওরা ইয়ে করে নাই ভাইয়া দেয়া নাই এইটাতে আছে এটাতে আছে সাইন আপ ফর্ম দিয়ে দিস না ইমেল লাইক হই ইমেল লাগবে ইমেল লাগতেছে তো আসলে ইমেল লাগবে ইমন ভাই লাগ ইমেল লাগলে কি ইমন ভাই দিবে না দিবা না আমি একটা দিছেন তো আমি লেভেল ওই কথাটা তো বলতেছেন সেজন্য একটু বললাম আর কি এই যে ওদের ফোন নাম্বার না এটা তো আমেরিকান নাম্বার না আমেরিকান লিংকডইন ইনস্টাগ্রাম ফেসবুক মেইল অ্যাড্রেস ইউটিউব মেইল অ্যাড্রেস দেয়া নাই ভাইয়া সরি আমি আর খুঁজতে পারবো না আমার পাগল লাগে এত খুঁজতে খুঁজতে কন্টাক্ট আছে গেছি ওদের তিনটা তিনজনেরটা খুঁজে দেখালাম যেটা এটাই হচ্ছে ম্যানুয়ালি লিড কালেক্ট করা জি এই যেটা দেখলেন এটা হচ্ছে ম্যানুয়ালি লিড কালেক্ট করা ম্যানুয়ালি লিড কালেক্ট করা আপনাদের ওইভাবে করতে হবে যে কোন কোন জায়গা থেকে কিভাবে কিভাবে কাকে কাকে খুঁজবেন খুঁজে খুঁজে বের করে করে তাদেরকে আপনার ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে আরেকটা বলেছিল আপু আমরা সিইও কেন অ্যাড করব একজন আমাকে জিজ্ঞেস করেছিল সিইও অ্যাড করার রিজন হচ্ছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনাদের গ্রুপে থাকুক আপনারা দেখেন বুঝেছে সে কিন্তু আপনাদেরকে হচ্ছে এডিটর দেয়া যাবে না কেন আপু আপু আমরা এই কাজটা ওয়েবসাইট ভালোভাবে করতে পারবো এই কাজটা ভালোভাবে করতে পারবেন মানে হচ্ছে যে আমরা যে ডকুমেন্টস গুলো নিব ওই ওয়েবসাইট গুলোকে তো আমাদের সামিত হবে না সিইও ম্যানেজিং ডিরেক্টরের আলাদা আলাদা ফাইল নিয়ে করতে হবে না কিন্তু আমরা যদি ওয়েবসাইট দিয়ে করে সবগুলো একসাথে করে ওয়েবসাইটে সাজিয়ে রাখতে পারবো যখন প্রয়োজন তখন শুধু সিইও ডকুমেন্টস গুলো আলাদা ভাবে আনতে পারবো ওইটা আপনাদের ওয়েবসাইটে আপনি যেটা বলছেন আমি বলে করা যায় এটা আপনি যেটা বলছেন এটা আপনাদের ওয়েবসাইট আপনাদের ওয়েবসাইটে আনতে পারবেন তাই না হ্যালো হ্যাঁ বলতে পারছি বললাম এটা তো আপনি আপনি যেটার কথা বলছেন এটা তো আপনি আপনাদের ওয়েবসাইটে আনতে পারবেন তাই তো হ্যাঁ আপু আর আমি আপনাদের ওয়েবসাইটের কথা বলি না আমি বলছিলাম যেখানে কে যেন একজন জিজ্ঞেস করেছিল যে আপু কেন আমরা সিইও আর কেন আমরা ফাউন্ডার অথবা ম্যানেজিং ডিরেক্টরকে অ্যাড করব লিংকডইনে আমরা সবাইকে অ্যাড কেন করব না কারণ হচ্ছে ভাইয়া লিংকডইন হচ্ছে প্রফেশনাল জায়গা এখান থেকে আপনার কাজ পাওয়ার চান্স বাড়বে কিন্তু কখন বাড়বে যদি আপনি ওই পজিশনের লোকদের সাথে কানেক্টেড থাকেন এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন আপনি যদি ডাক্তারদের সাথে কানেক্টেড থাকেন তাদের কি আপনাকে দিয়ে কোনো কাজ হবে বা আপনার তাদেরকে আপনি অসুস্থ হওয়া ছাড়া তাদেরকে কোনো কাজে লাগাইতে পারবেন না আপু সো আমরা যখন প্রফেশন চিন্তা করি প্রফেশন চিন্তা করলে আমরা কাজ চিন্তা করি কাজটা আসবে কোত্থেকে একটা কোম্পানির সিইও ডিজিটাল মার্কেটিং মানে মার্কেটিং রিলেটেড অনেক কাজ থাকে সে হয়তো একটা প্রোফাইলে যেমন ওই দিন একজন আমারই একটা স্টুডেন্ট একটা কাজের জন্য বায়ান নক করেছে কি হয়েছে তার এক কোম্পানি আছে ওই কোম্পানির 16 জনের প্রোফাইল বিল্ড আপ করে দেয়া প্রোফাইলে মিনিমাম 400-500 কানেকশন অ্যাড করে দিবে প্রোফাইলগুলিকে রিঅ্যারেঞ্জ করে দিবে যে যা ছিল যেখানে ভুল আছে সেখানে অ্যাড করবে সম্পূর্ণটা করে দিবে ওর বাজেট কত এই যে দেখেন এটা কিন্তু একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অর সিইও বা ওই পোস্টগুলি যারা হোল্ড করে তারা করতে পারবে এখন যদি আমি একটা এক্সিকিউটিভ হই বা জুনিয়র এক্সিকিউটিভ হই আমি কি কাউকে অর্ডার করতে পারবো যে আমার কোম্পানিতে এতগুলি লোক আছে সবার প্রোফাইল কেন লিংকডইনে আপডেটেড না এই কথাটা কি আমি বলতে পারবো কারণ আজকে যদি আমি আপনাদের মেন্টর না হতাম আমি কি আপনাদেরকে বলতে পারতাম এই আপনি 2টার সময় কেন ক্লাসে জয়েন করেন না আমি বলছি 6টা 7টা পর্যন্ত থাকা লাগবে 7টা আপনি অ্যাসাইনমেন্ট কেন জমা দিবেন না এই কথাটা কি তখন আপনারা আমার শুনতেন
আমি আপনাদেরকে বলতে পারতাম না আপু, তো আমাকে মেন্টরশিপ দেয়া হয়েছে যাতে আমি এটা বলতে পারি। তো আপনি ওই রকম মানুষের সাথে কানেক্ট হবেন যারা আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের বাইরেও আপনি যখন কাজ, এই যে আমরা বলি আমরা লোকাল মার্কেটের কাজ করি, আমরা অফলাইনের কাজ করি, কিভাবে করে, এই যে আমি একটা কথা বলেছিলাম, একটা ভাইয়া লিংকডইনের একটা কাজ পেয়েছে, একটা কোম্পানির সিইও তাকে একটা কাজ দিয়েছে, পার মান্থ $500, পার মান্থ $500, বুঝতে পারতেছেন? তাকে হায়ার করেছে কোথেকে? তাকে তার লিঙ্কডইন থেকে হায়ার করেছে। এখন তার লিঙ্কডইন থেকে কিভাবে হায়ার করেছে? সে যদি তার সিম মানে তার সেম এজের বা তার সমপরিমাণ সে যেই জায়গাটায় আছে ওই পজিশনে কাউকে করতো, তাকে কি সে $500 দিয়ে হায়ার করতো? না। আরেকটা ব্যাপার আছে, কেন আমরা একটু নিচের পোস্টগুলির সাথে অ্যাড হব না, কারণ ওরা না ওই প্রাইজিং এর ব্যাপারগুলি নিয়ে তখন খ্যাচখ্যাচ প্যাচপ্যাচ করে। কিন্তু আপনি যদি কোম্পানির সিইওর সাথে কানেক্টেড থাকেন, সে যদি ধরেন কাজ করায়, তারা কিন্তু আসলে প্রাইজিং নিয়ে এত ক্যাচ ক্যাচ প্যাচ প্যাচ করে না, তো তখন প্রাইজিংটা ভালো পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমি বলেছি ওই পোস্টগুলিকে টার্গেট করেন যাদের কাছ থেকে আপনার কাজ আছে বা যাদের কাছ থেকে আমরা কাজ পাবো। এই যে বলি আমি লোকাল মার্কেটের কাজ করি, আমি অফলাইনের কাজ করি, আমি অফলাইনে লোকাল মার্কেটে কাজ পাই কোত্থেকে, আমি ক্লায়েন্ট পাই কোত্থেকে? আমি তো কারো বাসায় গিয়ে বলি না ভাই আমি ডিজিটাল মার্কেটিং করি আমাকে করান, ভাই আমি বুস্টিং করি, ভাই আমি অ্যাড প্রোফাইল বিল্ড আপ করি, ভাই আমি পেজ ম্যানেজ করি, কথাগুলি কি আমি কারো বাসায় গিয়ে বলি বা আমার প্রোফাইলে পোস্ট দেই? না আপু। তাহলে আমি কাজ কিভাবে পাই? আমি কাজ পাই কারণ হচ্ছে আমি যখন আমার প্রোফাইলটা আপনাদেরকে দেখাই বা আমি এই যে আপনাদেরকে বলি আমি ডিজিটাল মার্কেটিং করি, আমার প্রোফাইল থেকে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এর কোনো পোস্ট দেই না, কিন্তু আমার প্রোফাইল থেকে যেটা করি সেটা হচ্ছে আপনার এই যে আপনারা যখন কোনো কিছু শেয়ার করেন, ধরেন আমাকে নিয়ে কোনো কিছু শেয়ার করেন, সেটা আমি আমার প্রোফাইলে শেয়ার করি। কারণ যে কেউ আমি যখন একটা কথা বলবো সেটাতে সে বিলিভ করবে না, কিন্তু আপনারা যখন একটা কথা বলবেন সেটাতে সে তার বিলিভ আসবে যে না আচ্ছা উনি যেহেতু মেন্টরশিপ করছেন তার মানে উনি কিছুটা হলেও জানেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? আর আপনারা কেন আপনাদের প্রোফাইলে দিবেন, কারণ আমরা যদি বলি ডিজিটাল মার্কেটিং জানি কোথেকে করছো, আচ্ছা এলইডিপি আরে সরকারি প্রজেক্ট কি করছো, কিন্তু যখন আপনি একটা জুমের স্ক্রিনশট দিবেন, যেমন আমি আমার আগের ব্যাচের যদি স্ক্রিন আরাফাতকে দেখতে পাচ্ছেন আপনাদের ক্লাস আজকে ক্লাসের শেষে জয়েন করবো, ওর দুইটা গিগ হচ্ছে ইয়েতে ছিল না, ও ওই দুইটা গিগকে হচ্ছে কি বলে আপনার আবার নতুন করে গিগ পাবলিশ করবে, তো ওই ছেলেটা যখন আসবে আপনি দেখবেন যে ওরা ওদের ব্যাচের যেমন ধরেন আমি দেখাই এই যে সৌরভ, এই যে উষাচিং, এরা কিন্তু সব আপনাদের সাথেরই, এরা এই যে রায়হান কবির, এরা হচ্ছে যে কাজটা করে, এরা এদের ক্লাসের সময় এরা এদের ক্লাসের স্ক্রিনশট যেটা জুমের স্ক্রিনশট আমি আপনাদেরকে দেই যেটা আমাকে মিনিস্ট্রিতে দিতে হয় ওই স্ক্রিনশটটা ওরা ওদের প্রোফাইলে দিত। কেন দিত? কারণ ওদের প্রোফাইলের স্টোরিতে দিলে এটা দেখা যেত কি যে আপনার মানুষজন দেখতো আচ্ছা স্টোরিতে দেখে কি করো, আমি এখানে ক্লাস করি, কি নিয়ে ক্লাস করো, এটা নিয়ে ক্লাস করি, তা আপনি ক্লাস করছেন সেটা দিচ্ছেন, তখন মানুষের ট্রাস্টের জায়গাটা বাড়বে না আপনি পারেন এটা শুনলে মানুষের ট্রাস্টের জায়গাটা বাড়বে। আমি কাজ করি তখন কি বিশ্বাস করতো আখির আর্ন হয়েছে, আখির সেটার স্ক্রিনশট দিয়েছে সেটা দেখে সালাউদ্দিন ওকে নক করেছে, ব্যাপারটা এরকম না? জি আপু, জি আপু। সো আপনার ট্রাস্টের জায়গাটা আপনার বিল্ড আপ করতে হবে। সো লিঙ্কডইন প্রোফাইলে আপনি ওদের সাথে কানেক্ট হন, আপনি এখানে ক্লাস করেন, আপনি কাজ করেন। আমি আজকে একটা ছেলের প্রোফাইল আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, আমি জানি না ও প্রোফাইলটা আমি ও এখনো আছে কিনা। আচ্ছা এই যে ইমতিয়াজ বিন ইউসুফ, ও প্রোফাইলে দেখেন ও কত আগে কাজ করে গেছে আপনাদের যদি দেখাই, ওর আজকের স্টোরিতে যাই আমি, ভিউ স্টোরি দেখেন, ফার্স্ট স্টোরিটা দেখতে পেয়েছেন, ও কিন্তু সুমন ভাইদের ব্যাচের। Still now, ওর প্রোফাইলে দিচ্ছে। এইটুকু কাজ কি আমরা আমাদের নিজেদের কাজ পাওয়ার জন্য করি না? আমরা কি দিন রাত 24 ঘন্টা ধরেন আপনারা 18 বছর 19 বছর পড়াশোনা করেছেন, পড়াশোনা করে তারপরে আপনারা আজকে একটা জবের জন্য ঘুরছেন, এক একজন টেনশন করছেন আচ্ছা ব্যাংকে যদি জবটা না হয় কি হবে, কিন্তু দেখেন ডিজিটাল মার্কেটিংটা আপনারা 2 মাস শিখছেন, এইটাতে যদি ওইটার জন্য যত ডেডিকেশন দিচ্ছেন, এইটাতে যদি আপনারা মিনিমাম 6 মাস ওই ডেডিকেশন দিয়ে উইদাউট ফ্রাস্ট্রেশনে ডিপ্রেশনে থেকে যদি এইভাবে কাজ করে যান আপনি কাজ পেতে বাধ্য, 100 বাধ্য, 101 গ্যারান্টি আমি দিব। যে ডেডিকেশন নিয়ে ব্যাংকের জন্য আপনি পড়ছেন ওই ডেডিকেশন নিয়ে আপনি 6 মাস আপনার জন্য খাটেন,
এই ফ্রিল্যান্সিং এর জন্য কাটেন, ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড ডেইলি পোস্ট দেন, আপনি 100-এ 100 আপনি কাজ পেতে বাধ্য। এই যে এদেরকে বলেছি দেখেন, প্রত্যেকটা স্টুডেন্টের প্রোফাইলে যাবেন আর দেখবেন এই যে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন অ্যাট এলইডিপি লার্নিং এন্ড আর্নিং প্রজেক্ট। শুধু ওর প্রোফাইলে না, আপনি আরাফাতের আরাফাতদের সময় আরাফাতরা প্রচুর দিয়েছে, রায়হান কবির রায়হান কবির দিয়েছে, তারপরে আপনি যদি বলেন মিথিলায় স্টিল নাও মিথিলা দিয়ে যাচ্ছে, আপনি যদি বলেন আরেকটা আপুর কথা সরি ভাইয়ার কথা কার কথা বলবো, এই যে আপনাদের আরাফাতদের ব্যাচের আর কি আছে, তারপরে হচ্ছে আরাফাতদের ব্যাচের আরাফাতরা তো ইভিনিং ব্যাচে ছিল, মর্নিং ব্যাচে যারা ছিল এর মধ্যে এখনো কাজ করে যাচ্ছে হচ্ছে মিজান ভাই, এখনো কাজ করে যাচ্ছে হচ্ছে সৌরভ সরকার, তারপর কাজ করে যাচ্ছে মহিউদ্দিন, তারপরে মীর, ওর নাম মীর সাব্বির মনে হয়, ওকে আমি মীর বলে ডাকি, এখনো কাজ করে যাচ্ছে মীর। তো এই কাজটুকুর জন্য দেখেন ওরা জুনে ক্লাস স্টার্ট করেছে, ওরা স্টিল নাও করছে। সো টাইম আপনাকে দিতে হবে, কিভাবে দিবেন আমি তো আজকে দেখালাম, যে এই ছেলেটা দেখেন তার স্টোরিতে কি দিয়েছে, আপনি চাইলে আপনার স্টোরিতে এভাবে দেয়া স্টার্ট করতে পারেন। ওরা এখন এটা দিচ্ছে, কিন্তু ওরা যখন ক্লাস করতো ওরা তখন ক্লাসের স্ক্রিনশট দিত, ক্লাসের স্ক্রিনশট গুলি ওরা স্টোরিতে দিত, ওইগুলি আমি আবার কালেক্ট করে রেখে দিয়েছি, কারণ ওইটা হচ্ছে আপনাদের সাথে আমার খুব সুন্দর কিছু স্মৃতি, দ্যাটস ওয়াই আমি রেখে দিয়েছি আপনাদের জন্য আলাদা একটা ফোল্ডার করা, আমার ফোল্ডারে আপনাদের সমস্ত ইনফরমেশন আমি এখানে রেখে দিই। লিংকডইন এর লিড জেনারেশন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? কোন কারণে টায়ার্ড? না আপু টায়ার্ড না, মন খারাপ, বুঝতে কষ্ট, কোনো পেইন বা কোনো মানে কোনো প্রেসারে কোনো টেনশনে কিছুতে আছেন? না না, আমি জাস্ট ভাবতেছিলাম যে প্র্যাকটিসের উপরে থাকতে হবে, এটাই ভাবতেছি। হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়া, এটা নিয়ে টেনশনের কিছু নেই, হয়ে যাবে, ট্রাই করে যান হয়ে যাবে, বাকিটা আল্লাহ আছে, তারপরে আপনাদের চেষ্টা আছে, তারপরেও যদি কোথাও আটকান আমি আছি, আমার সাথে আমার মেন্টররা আছে, টেনশনের কিছু নেই। আপু আমরা যে লিঙ্কডইনে ইমেল আইডিটা দিছি ওটা কি শো করবে, যেটা দিয়ে হচ্ছে লিংকডইনের ইয়ে নিয়ে কারো কোথাও প্রবলেম আছে? এই একটা ঝামেলা আমার শুরু হয়েছে, দেখাইলে ভালো হতো মনে হয়। আচ্ছা ঠিক আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর অন্য কারো, এটা তো রাশেদের রিকোয়ারমেন্ট, অন্য কারো কোনো রিকোয়ারমেন্ট আপু, এটা আছে ওটা আছে, এটা করে দিলে ভালো হতো, এটা করে দিলে ভালো হতো, অন্য কেউ? হ্যালো ভাইয়েরা, আপুরা এডিটটা লাগবে একটু, কোনটা এডিটটা? লিংকডইন এডিটটা একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা লিংকডইন এডের কোন কোনটা দেখাবো, যে কোনো একটা, যেমন রাশেদ বললো কনভার্সনের একটা দেখাই দিতে, তো আপনাদের এরকম আপু কনভার্সনের আর অন্য কোন একটার একটা দেখাই দেন, এরকম কিছু আছে না? আমি একটা দেখাই দিই, সেটা পেজ খুলে দেখাইতে পারতাম, পেজ তো খুলে নাই। হায় রে, এখন এটা কি আমার দোষ? আবু আইডি আরেকটা খুলবো তাহলে?
কেন আইডি আরেকটা খুলবে? যে তিন দিন ধরে খুলতে পারতেছি না কেন সেজন্য আপনার ওই আইডিটাকে আগে গোছান, ওই আইডিটা গোছানোর পরে ওই আইডিটাকে ইয়ে কি বলে ওই আইডিটাতে কানেকশন অ্যাড করেন। অনেক সময় নতুন করতেছে এগুলো। হ্যাঁ শুনেন, অনেক সময় নতুন প্রোফাইল হলে একটু প্রবলেম করে, বুঝতে পেরেছেন? জি আপনি আমাকে ডাকছিলেন। জি আপনাকে ডেকেছিলাম, আপনি কথা বলেননি দেখে ডাকা হয়েছিল যে আপনি আসলে আজকে ক্লাসটা বুঝতে পারছেন কিনা, লিড জেনারেশন নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। আপনার হাসনাতের, শুভাশিসের, তুষারের, চিন্ময়ের কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা? আর আপনাদের নিয়ে তো অবশ্যই সমস্যা থাকেই। লিড নিয়ে কি সমস্যা? জি মানে এটা আমি যেটা দেখালাম এটা ম্যানুয়ালি লিড কিভাবে কালেক্ট করতে হয়, আর আপনি যদি বলেন আপু অটোমেটিক্যালি লিড কিভাবে কালেক্ট করব, অটোমেটিক্যালি লিড কালেক্ট করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে পেইড টুলস লাগবে। অটোমেটিক লিড কালেক্ট করতে গেলে আমাদের পেইড টুলস লাগবে, উইদাউট পেইড টুলস এবং উইদাউট পেইড প্রোফাইল ছাড়া আমরা সেটা পারবো না। জি এটা গেল লিংকডইন এর। এখন কথা হচ্ছে লিংকডইন এর অ্যাড নিয়ে কার কোথায় প্রবলেম আছে? কতকাল অ্যাড দেখিয়েছিলাম আজকে রাতে। জি আপনি বলেন। আপু আমার একটু সমস্যা হয়েছে অ্যাডে। কোথায় ভাইয়া? বিলিং এ, ওই যে বাজেট সেট করে না, আমার পিসি হচ্ছে আমার দাদির বয়সের হয়ে গেছে, পিসিতে কাজ করতে একটু প্রবলেম হয়, তো একটু আমি এগুলি ট্যাব গুলি ক্লোজ করি তারপর হচ্ছে আমি দেখে নিচ্ছি, না তো আমি পিসিতে দেখতে পারবো না। আপু অ্যাড নিয়ে আমারও একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আপু মনে করেন ওই যে আমরা যেরকম ফেসবুকে অ্যাড মানে ক্যাম্পেইন করার আগে একটা প্রিভিউ দেখতে পারতাম অ্যাডটা কিভাবে মানুষের কাছে শো করবে, ঠিক আছে? এখানে মানে কালকে আপু আমি অপশনটা আসলে করতে পারি নাই, আমি চেষ্টা করছি, তিনটা ড্রাফট করতে বলছিলেন না আমি করছি, বাট আমি ওই জিনিসটা করতে পারি নাই, মানে কিভাবে দেখবো প্রিভিউটা? ওটা আমি দেখাইনি এই জন্য মেবি আপনি পান। প্রিভিউটা যদি আমি দেখাতাম তাহলে আপনি পেয়ে যেতেন। একটু এই যে গেস আমার পিসি হ্যাং হয়, একটা মিনিট টাইম দেন আমি পিসিটা ই করি। আচ্ছা আপনাদের তো মেবি আসর আজান দিয়ে ফেলছে। জি আপু। জি আপু সবাই নামাতে দিন। জি এখন ব্যাকটা দিয়ে দিতে পারলে ভাইয়া, এত আগে আর 5 মিনিট পরে, কারণ 5 মিনিট পরে তো হচ্ছে আপনাদের 4টায় জামাত না। আপু কথা বোঝা যায় না, আমার কথা স্পষ্ট বোঝা যায়? সাজ্জাদ বুঝে না, সাজ্জাদের নেটওয়ার্কের সমস্যা। এখন নিব না, তাইলে আপনারা হচ্ছেন এই ব্রেকের পরে পালায় যান। এখন কারো স্ক্রিনশট নিব না, সবার স্ক্রিনশট নিব ক্লাস শেষ হওয়ার পরে, এখন নিব না। একটা 52A পিছনে চলে গেছে সে। আচ্ছা কার যেন অ্যাড নিয়ে প্রবলেম ছিল আমাকে দেখাবেন বললেন। আপু আমি সাদ আপনার। হ্যাঁ হ্যাঁ সাদ দেখান।
আমি এখানে আপনার ইয়াটা করতে পারতেছি না, ইয়া পারমিশন দেন না বলতেছে। ও আচ্ছা, পারমিশন দেইনি আজকে, সরি ভাইয়া। না পারমিশন দিয়ে দিলাম আপনাদেরকে, না বলেছি ক্লাসে ঢুকে সবসময় বলবেন যে আপু স্ক্রিন শেয়ার। আচ্ছা স্ক্রিন শেয়ারের আগে কেউ একজন একটা স্ক্রিনশট নিয়ে নেন। আরে আচ্ছা নিয়ে নিছে, দিয়ে দিছে। ওকে ওকে ওকে, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাসোসিয়েটেড উইথ ইওর কোম্পানি পেজ টু দিস অ্যাকাউন্ট। অ্যাসোসিয়েট করেছেন পেজকে, তাই না? জি। পেজ অ্যাসোসিয়েট করা লাগে না, অ্যাসোসিয়েট করা ছাড়াই করা যায়। অ্যাসোসিয়েট করলে ঝামেলা করে, বলেন কি প্রবলেম হয়েছে আপনার এখানে? আপু এই যে এখানে আমি ডেইলি বাজেট 10 করে দিলে আর এখন এখানে দেখেন, একটা সেকেন্ড, একটা সেকেন্ড ভাইয়া, আপনি এখানে কিন্তু এন্ডিং এবং ইয়ে দিয়েছেন হচ্ছেন 30 days এর, 30 days দিচ্ছি। কমাচ্ছি আপু, 30 days এখানে কমালে এই যে এন্ডিং। আচ্ছা হ্যাঁ কমান, এটা এখন 6 দিনের হয়েছে। এখানে তো আমি, আপনি বলছেন মানে 10-এর ভিতরে দিতে, মানে আমার না 10-এর ভিতরে দিতে বলিনি, আমি বলেছি এই জায়গার আর ম্যানুয়ালি বিডিং টাইপটা যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে যে আমাদের যা ডেইলি বাজেট থাকবে তার নিচে দিতে, তার উপরে দিলে হবে না। আমার যদি ডেইলি বাজেট নিবে না, এই যে দেখেন আপনার ডেইলি বাজেট আপনি উপরে যা সেট করে এসেছেন, আপনার ডেইলি বাজেট 10-এ নিবে না, আপনার $15.12 নিচে আপনি ডেইলি বাজেট ফিক্সড করতে পারবেন না, উপরে আপনি যা সিলেক্ট করে এসেছেন। বুঝতে পেরেছেন ভাইয়া? উপরে যা সিলেক্ট করেছেন তার উপরে ওরা ডেইলি বাজেট ফিক্সড করে দিয়েছে, যে আপনি এর নিচে আপনি বাজেট ফিক্সড করতে পারবেন না। আপনাকে মানে ওই $15 না $12 দিয়েছে, সরি $15 আপনাকে ডেইলি বাজেট ফিক্সড করতে হবে। আপনি $16 দেন নিয়ে নেবেন, দেখেছেন? এখন এখানে $10 দেন নিয়ে নেবেন। এটা হচ্ছে তো ওই যে $10 দেওয়ার পর হয় নাই, এটা সমস্যা হয়েছিল, মানে 15-এর উপরে দিলে হচ্ছে আবার। এখন এখানে হচ্ছে আপনার উপরের যে বাজেট বেড়েছে এই জন্য ডেইলি বাজেটের সরি এখানে বিড রেঞ্জটা আপনার দিয়ে দিয়েছে 13.5 যেখানে টার্গেটেড অডিয়েন্স সেট করি ওই টার্গেটেড অডিয়েন্স টার্গেটেড লোকেশনের উপরে আমাদের বাজেটটা ডিপেন্ড করে। এই কথাটা গতকাল অনেকবার বলেছিলাম, আপনার মেবি নেটওয়ার্কের কারণে মিস হয়ে গিয়েছিল, কথাটা বলেছিলাম না গতকাল অনেকবার? হ্যালো ভাইয়ারা। জি আপু। আচ্ছা আজকে তাহলে ব্রেকের পরে এসে আমরা অ্যাডটাকে আরো একবার রিভিউ করব, সবার জন্য অ্যাডটা আরো একবার রিভিউ করব আমরা, ঠিক আছে? নামাজে ব্রেকে চলে যাই, ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, আর ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, আপনারা তো নতুন স্ক্রিন বানাননি। হ্যালো, হ্যাঁ ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন আর আপনারা হচ্ছেন নামাজে ব্রেকে চলে যান। 15 মিনিটের ব্রেক, এখন হচ্ছে অলমোস্ট 5:00-4:00 বেজে গেছে। ব্রেক স্ক্রিন দিয়ে দেন আপনারা। আপনারা কি ব্রেক স্ক্রিন দিয়েছেন, আছেন আপনারা? হ্যালো। জি আপু আছি। হ্যালো, ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন ভাইয়া, সাজ্জাদ নেই আজকে। ইমন ভাই কি আছে? আপু আছি।
ভাইয়া ব্রেক স্ক্রিনটা দিয়ে দেন, ব্রেক স্ক্রিনটা দিয়ে নামাজে চলে যান, 4টা বাজে, 4টা 15 মিনিট ব্যাক করেন। আচ্ছা বুঝেছি জি আপু। আপনারা একটা স্ক্রিনশট যদি আমাকে নিয়ে দিয়ে দিই থাক। ব্রেক স্ক্রিনটা দেয়া হয়নি তো আমি দিয়ে দিচ্ছি একটু। আচ্ছা দিয়ে দেন। আসেনি আপনার ব্রেক স্ক্রিন? আসেনি ভাইয়া? এখন এসছে। আচ্ছা আপনি দিয়ে দেন, আমরা 15 মিনিটের ব্রেক নিয়ে আসি সবাই।
ব্যাক করেছেন আপনারা? হ্যালো, ও আচ্ছা, আপনারা তো কথা বলতে পারেন না। ব্যাক করেছেন? হ্যালো আপু, আমি অনেকক্ষণ ধরে বলতেছি যে আসলে মাইক্রোফোন অফ করে অফ ছিল। হ্যাঁ, মাইক্রোফোন অফ ছিল, কারণ হচ্ছে আপনাদের এই সাউন্ড গুলো শোনা যায়। আমরা যখন থাকি না তখন তো আমরা খেয়াল করতে পারি না, তো তখন দেখা যায় যে আমি যদি আনমিউটটা রেখে যাই তাহলে আপনাদের ওখানে সাউন্ডের জন্য আমি কপিরাইট পড়ে যাব। দ্যাটস ওয়াই ভাইয়া এই প্রবলেমটা যাতে না হয়। যেমন খান, ওই যে রাশেদ বলে না F-Corin 74, ওই ভাইয়াদের ব্যাচে দেখা গেছে লাইভ হয়েছে, সব হয়েছে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ওনারা লাইভ দেখতে পায়নি। তো ওরা দেখতে পায়নি, আমাকে যখন নক করলো তখন আমি গিয়ে দেখলাম এটা কপিরাইট আন্ডারে পড়া পড়ে গেছে। দ্যাটস ওয়াই ওরা হচ্ছে লাইভটাকে প্রাইভেট করে দিয়েছে। মানে পেজের আমরা যারা একটা রোল হোল্ড করছি তারাই শুধু লাইভটা দেখতে পাচ্ছে, অন্য কেউ দেখতে পাচ্ছে না। দ্যাটস ওয়াই আমি ব্রেকে যাওয়ার সময় আপনাদের সবাইকে হচ্ছে বোবা করে যাই। হ্যাঁ আপু, এটা ভালো হয়েছে। অনেকে হয়তো মাইক্রোফোন অফ করতে ভুলে যায়, বাসার শব্দ শোনা যায়, এটা ভালো। আপু আপনি তো মিউট হয়ে আছেন মেবি এখন। এটা হচ্ছে আমার সুমন ভাইদের ব্যাচের কথা বলি না, সুমন ভাইদের ব্যাচে যখন এটা করতাম ওরা তখন অনেক হাসতো। আর ওদের ব্যাচে এটা কখন করতাম জানেন? ওদের ব্যাচে করতাম ধরেন ওরা সবাই যখন একসাথে বলা শুরু করতো আমি কিচ্ছু বুঝতাম না, আমি আস্তে করে ওদেরকে মিউট করে দিয়ে রাখতাম। ওরা তো বলতিছে, ওরা তো আর জানে না যে ওদেরকে মিউট করা। তো পরে ওদের হাসি ছুটতো। এখানে একটা ভাইয়া ছিল, ওনার নাম হচ্ছে ফরহাদ। তো ওই ভাইয়া একদম ফর্সা, টকটকা ফর্সা একটা মানুষ। উনি হাসলে উনি একদম পুরো লাল হয়ে যায়, আমার গাল টাল হচ্ছে পুরো টমেটোর মতো লাল হয়ে যায়। আচ্ছা, সবার ব্যাক করা হয়ে গেছে, হয়ে যাওয়ার তো কথা, কারণ 15 বলেছি, 19 বাজে। হ্যালো, জি আপু শুনতে পাচ্ছি? আপু শুনতে পাচ্ছি? সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু। সবাই আনমিউট করেন তো। সবাই আনমিউট করেন আর সবাই হচ্ছে ক্যামেরাটা অন করেন, আমি স্ক্রিনশট নিয়ে নিই আপনাদের। আপু একটু ফোন থেকে দাঁড়ান, জয়েন করতেছি একটু। দাঁড়াইতে পারবো না, তখন পরে হাঁপায় এসে বসছি। সুভাষিস ভাইয়া যেমন ভাইয়ার পিছনে পিঙ্ক, এরকম পিঙ্ক হচ্ছে আজিম আর শাওনের বাসা। ওরা দুই বন্ধু একসাথে ক্লাস করতো, ফার্স্টে ধরতে পারি নেই আমি। তো পরে দেখলাম কি হঠাৎ করে যে ওদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়, কিছু কিছু সময় শাওনেরটা চেঞ্জ হয়, কিছু কিছু সময় শাওন আর আজিম। তারপরে দেখলাম আল্লাহ দুইটা দিবে। তারপরে দেখলাম যে ওরা দুইজন হঠাৎ একদিন বললাম যে একজন আরেকজনের দিকে তাকালে, ধরেন আপনার সামনে যদি কেউ বসে থাকে, আপনি যদি আপনার সামনের জনের দিকে তাকান, আপনার চোখের সামনে চলে যাবে না, ক্যামেরা থেকে বোঝা যায়। তখন জিজ্ঞেস করার পরে জানতে পারলাম তারা দুইজন বন্ধু, একই সাথে বসে দুইজন ক্লাস করে। আমার যে মিজান ভাইদের ব্যাচ যেটা সুপার মিজান, ওদের ব্যাচে গেলে দেখবেন যে দুই বোনের স্ক্রিনশট একসাথে, মানে একটা ক্যামেরা দিয়ে দুইজনে ক্লাস করতো, উপরের দিকে ভাইয়া আপনার হচ্ছে ক্যামেরা মেবি অনেক উঁচু উঁচুতে ধরেন আপনি, এই জন্য হচ্ছে না আপনি এরকম উকি দেন। ভাইয়া হচ্ছে উকি দিয়ে থাকে। রাশেদ ভাই কি আছে ভাইয়া, টেনশনে আছেন? এক্সাম সামনে ব্যাংকের, হাসনাত লাস্ট 3-4 দিন যাবত কথা বলাই বন্ধ করে দিছে। হ্যাঁ হাসনাত ভাইকে ব্যাংকের এক্সামে হচ্ছে পেরেশান হয়ে গেছে। হাসনাত আছে, তুষার আছে, রাশেদ ভাইয়ের কি এক্সাম? নাপুর লুবনাপুরও কি এক্সাম? না আপু এক্সাম নাই আপু। তাহলে টেনশনে আছেন? না আপু টেনশন নাই। সুস্থ? জি আপু।
হচ্ছে, সুস্থতাই হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। হ্যাঁ একটু ঠান্ডা পড়তেছে আর কি আমাদের এখানে। আপনারা ঠান্ডা পান, আমি তো ঠান্ডা পাই না, আমার এখানে এখনো ওরকম ঠান্ডা লাগে না। ভোর রাতের দিকে ঠান্ডা লাগে, কিছু গায়ে দিলে গরম লাগে, আবার ফ্যান চালে শীত লাগে, একটা যন্ত্রণার মধ্যে থাকি আমি এই ওয়েদারে। ভাইয়া চিটং এ চলে গেলে আমার আম্মাকে দেখবে কে? আপু আন্টিকে শুনি আসে। তারপরে আমার আম্মার যখন ডাক্তারের জন্য রাত বিরাতে দৌড় দিতে হবে তখন কি করবে? আম্মার জন্য হচ্ছে আমি কোথাও শিফট হতে পারি না, কোথাও যেতে পারি না ভাইয়া। আচ্ছা আমাদের গল্প আমরা আবার পরে করবো। সেটা হচ্ছে যে আমরা অ্যাড ম্যানেজারের যে যে জায়গাগুলি বুঝিনি, আরেকবার আমি বলে দিচ্ছি, আমরা ফেসবুকে ডেইলি বাজেটটা ফিক্সড করে দিতে পারি, লোকেশন আর হচ্ছে আমি যখন কাস্টম অডিয়েন্স মানে টার্গেটেড অডিয়েন্সটাকে আমি কাস্টমাইজ করব, তখন দেখা যাবে সেটা ফেসবুকের অ্যাড ম্যানেজারে হোক আর সেটা লিঙ্কডইনে হোক। ফেসবুকের অ্যাড ম্যানেজারে খুব বেশি প্রবলেম করে না, কিন্তু লিঙ্কডইনে এটা খুব বেশি প্রবলেম করে যে আপনার ডেইলি বাজেটটা তখন আপনাকে ফিক্সড করার ইয়ে থাকে না। ওরা একটা লোয়েস্ট বাজেট দেখিয়ে দিবে যে এর নিচে আপনি ডেইলি বাজেটটা ফিক্সড করতে পারবেন না, এর উপরে করতে পারবেন। বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা আপনারা কেউ অ্যাড এর কাজ করতে গিয়ে ভয় পাবেন না যে আপু বায়ারটা তো বলছে এখন তো সে এটা পাচ্ছি না। আপনি বায়ারকে বলেন, ওয়ার্ডার নেয়ার আগে আগে বায়ারের কাছ থেকে যখনই এই অ্যাড ক্যাম্পেইনের কোনো ওয়ার্ডার নেবেন, আগে বায়ারকে জিজ্ঞেস করে নেবেন তোমার অবজেক্ট কি, তুমি কিসের জন্য অ্যাড করাতে চাও, তুমি কি লাইকের জন্য চাও, ভিডিও ভিউজ এর জন্য চাও, এঙ্গেজমেন্টের জন্য চাও, নাকি ওয়েবসাইটের ট্রাফিকের জন্য চাও, ওয়েবসাইট কনভার্সনের জন্য চাও, তুমি লিড জেনারেশনের জন্য চাও, কোন অবজেক্টের জন্য চাও। সে যেই অবজেক্টটা বলবে ওই অবজেক্টটা দিয়ে ওর যেই লোকেশন থাকবে ওই লোকেশনগুলি ইনস্ট্যান্ট, জাস্ট 5-7 মিনিট লাগবে আমাদের, যখন বলে দিবে ইনস্ট্যান্ট আপনি দেখে নেবেন যে ডেইলি বাজেটটা কত হয়, যে কত নিচে ও ডেইলি বাজেট ফিক্সড করতে পারবে না। কারণ বায়ারের ধরেন ভাইয়া আমাদের কিন্তু আমরা যখন কোনো জায়গায় কোনো কিছু কিনতে যাই ক্রেতা হিসেবে, আমরা কিন্তু ওইটার একটা দাম চিন্তা করে তারপরে দামটা বলি। ধরেন আপনি এখন একটা মাছ কিনতে যান, মোটামুটি সবার মধ্যে একটা জিনিস আছে গরু মাংস মেবি এখন 580 টাকা সামথিং কিছু, আর দেশি রুই মাছের কেজি কত আমি যদিও মাছটা কিনি না আমি জানি না, ধরেন আপনারা এখন সবাই জানেন দেশি রুই মাছ হচ্ছে 250 টাকা কেজি মনে করে, সাপোজ 250 টাকা কেজি হলে আপনার কাছ থেকে যখন কেউ 300 টাকা কেজি চাইবে আপনি কিন্তু আনবেন না। কিন্তু দেখা গেল যে আমি যতটুকু জানি মাছের সাইজের উপরে মাছের কেজির প্রাইসিংটা ডিপেন্ড করে, যদি মাছ একটু বড় সাইজের হয় তখন কেজির দামটা একরকম হয়, মাছ যদি ছোট সাইজের হয় সেটার কেজির দাম একরকম হয়, তাই তো? আপনারা যারা কেনাকাটা করেন, তো এখন আপনি ধরেন 250 টাকা চিন্তা করে গেলাম কিন্তু মাছ একটা হলো 6 কেজি ওজনের মাছ, সে কি আমাকে 250 টাকা কেজিতে দিবে? সে কিন্তু আমাকে কখনো 250 টাকা, এখন 250 টাকা আমি বলে তো আটকায় থাকলে হবে না, কারণ মাছের ওজন বেশি। সেম আমাদের অ্যাড এর জন্য ব্যাপারটা ওইরকম, যে আমরা যেই যা জিনিস ফিক্সড করে দেই ওই ফিক্সডে আপু $10 বলছে আমি $10ই দিব, বা বায়ার $10 বলছে আমি $10ই দিব তা না। কারণ লিঙ্কডইন অর ফেসবুক অর টুইটার অর ইনস্টাগ্রাম এরা কেউই আমার শ্বশুর বাড়ির কেউ না যে আমি বলেছি এই জন্য তারা সেটাই নিবে, তারা যেটা ফিক্সড করে তারা সেটাই নিবে। তাদের রুলস অনুযায়ী আপনি যখন অডিয়েন্স কাস্টম অডিয়েন্স সেট করে দিবেন, আপনি যখন অডিয়েন্সের সাইজটাকে সেট করবেন, ইনক্লুড এক্সক্লুড লোকেশন ফিক্সড করে দিবেন, তখন তারা একটা বাজেট আপনাকে ফিক্সড করে দিবে যে তুমি এর নিচে অ্যাড ক্যাম্পেইন করতে পারবা না, কারণ তুমি যেই কোয়ালিটি ধরেছো ওই কোয়ালিটিতে এর নিচে তোমার বাজেট সেট হবে না। সো এই জিনিসটা বায়ারকে আপনাদেরই বোঝাতে হবে। বায়ার যদি এখন যদি কেউ বলে আমি তোমাকে ধরেন হ্যাঁ এটা সম্ভব 1 লাখ টাকায় আমি ইন্ডিয়া থেকে ঘুরে চলে আসতে পারবো, এটা কিন্তু পসিবল। এখন যদি কেউ বলে 1 লাখ টাকা আপনি ইউকে থেকে ঘুরে আসেন, আপনার কি এটা পসিবল? না আপু, 1 লাখ টাকা ইউকে থেকে কখনোই পসিবল না। এখন এটা আপনার যদি বায়ার বলে দেয় যে তোমার ডেইলি বাজেট $5 তুমি এই করো কিন্তু লিঙ্কডইন দিবে না, এটা হচ্ছে ওই 1 লাখ টাকা ইউকে ঘোরার মতো হয়ে যাবে। ব্যাপারগুলি কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন আপনারা? জি আপু। ভাইয়ার ফাইবারে গিগ কবে খুলেছেন? না আপু এটা ড্রাফটারে দেখি, এটা সরাইতে পারতেছি না।
ও যে আপু আপনি রাশেদ ভাইকে দেখাইছিলেন একটু ওটা ওইটুকু আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক লিংকডইন ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে আচ্ছা বুঝতে পেরেছি আপনি শুধু ইউআরএলটা ফিক্সড করেছেন কিন্তু ভাই আমি তো রাশেদ ভাইকে দেখিয়েছিলাম ট্যাগ গুলি কিন্তু তখনো আমি হচ্ছে প্রপার ওয়েতে জানি না যে কোন কোন ট্যাগটা দিতে হবে তবে জানি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের বেসিক একটা ট্যাগ যেটা সবাই ইউজ করতে পারবেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুইটা ট্যাগ মাস্ট বি ইউজ করতে হয় আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি লিঙ্কডইনের কাজ করেন তাহলে লিঙ্কডইন যদি ইনস্টাগ্রামের কাজ করেন ইনস্টাগ্রাম ফেসবুকের কাজ করলে ফেসবুক আপনার তখন ফেসবুক মার্কেটিং লিঙ্কডইন মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এভাবে তিনটার ওই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুইটা এই পাঁচটাতে গিগ গুলি করা হয় এই পাঁচটার গিগ গুলি দেখলাম মোটামুটি র্যাঙ্কেও আসে এখন এটা ডিপেন্ড করবে আপনারা হচ্ছেন গিগ যদি খুব আর্লি র্যাঙ্কে আনতে চান সেক্ষেত্রে আমি একজন আমার যে রায়হানদের ব্যাচের একজন ছিলেন যে সাকলাইন সিফাত ওর গিগটা অলওয়েজ র্যাঙ্কে থাকে ফার্স্ট পেজে অলওয়েজ ওর গিগটা ফার্স্ট পেজে থাকে ওর এই গিগটা মানে ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগটা ফার্স্ট পেজে থাকে আপনার ফেসটাকে ফোকাস করে কারণ যখন ভেরিফিকেশনের জন্য আসবে তখন ভেরিফিকেশন করতে গেলে কিন্তু এই জিনিসগুলি প্রবলেম ক্রিয়েট হয় যেটা গত পরশুদিন রাতে গতকাল রাতে পরশুদিন রাতে মেবি আমার আগের ব্যাচের দুইজনের হচ্ছে একই সাথে ভেরিফিকেশনের জন্য ট্রাই করেছিল একজনের হয়েছে একজনের হয়নি বিকজ অফ লাইটিং মানে লাইটিং এ তার ফেসটা বোঝা যাচ্ছে না বা ছবি বোঝা যাচ্ছে না এরকম ধরলে পরপর দুইবার তিনবার করলে তখন দেখা যায় ফাইবার অ্যাকাউন্টটাকে ব্লক করে দেয় এটা প্রবলেম হয় বুঝতে পেরেছেন ছবিটা একটু জুম করে মানে একটু ছবি ওকে কিন্তু একটু জুম করে দেন যাতে ফেসটা স্পষ্ট বোঝা যায় যতদিন না আপনার হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পরে আপনি তখন কার্টুনের ছবি দিয়ে রাখেন আপনি ছেলে প্রোফাইল হয়ে আমার ছবি দিয়ে রাখেন কোনো প্রবলেম হবে না বুঝতে পেরেছেন ভাইয়া জি আপু বুঝতে পারছি আমরা লিঙ্কডইন প্রোফাইলে চলে যাই এটা আমি সবার জন্য বললাম আর আজকে হচ্ছে মিনহাজ আমাকে দুটা ছবি দিয়েছিল মিনহাজের ওই ছবিটা লাস্ট ছবিটাতে যেটাতে আমি একটা রিয়াকশন দিয়েছি ওইটা ভালো হয়েছে মিনহাজ আচ্ছা ওইটা এসইও করে আজকে কিছু আইডি খুলে ফেলবো বাবা সাতটা কাজের কাজ করছে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং এট ফাইবার মানে ভালো কাজ করছেন স্যার জি আপনি পেজ তো ওপেন করেছেন তাই না জি আপু করছি ওকে আপনার ইউআরএল সাদ আদনান ঠিক আছে ওকে ওয়ার্কে আচ্ছা অ্যাডভার্টাইজ এজেন্ট এখন কথা হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ বাবা সাত মানে এই হ্যাঁ এই যে এগুলো চলে আসছে হ্যাঁ এখানে মার্ক করেন মার্ক করলে ওই যে দাঁড়ান মার্ক করে আমি আপনাকে দেখাচ্ছি অ্যাকাউন্ট ডিলিটের অপশন আছে ভাইয়া হোল্ড অন আমি অ্যাকাউন্ট ডিলিটের অপশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু আমি আগে আরেকটা জিনিস দেখে নেই থ্রি ডটে ম্যানেজে থ্রি ডট ফোর ডট সব কুজে আসে আজকে না থ্রি ডটে হবে না থ্রি ডটে হচ্ছে ইয়ে হয় না থ্রি ডটে হবে না আচ্ছা আমি এটা দেখে বলে দিচ্ছি কোথায় যেন করে আমার এক্সাক্ট এখন মনে নাই স্যার একটা মিনিট স্যার আমার দেখে একটু বলে দিতে হবে এগুলি ডিলেটের অপশনটাকে অ্যাকাউন্ট ক্রিয়েট তো করবো না আমরা আমাদের যে অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্টে ঢুকেন যে কোনো একটা অ্যাকাউন্টে ডাবল ক্লিক করেন টাকা সেট করেছিলাম এগুলো এখানে টাকা শো করতেছে না কেন আমি এটা স্পেন্ড দেখাচ্ছে এখানে টাকা সেট করলো এখানে টাকাটা দেখাবে না তার কারণ হচ্ছে এখানে আপনি কত ডলার খরচ করেছেন যেটা দেখেছেন এটা কত ডলার খরচ করেছেন সেটা দেখাবে
এখন হচ্ছে আপনাকে আমি বললাম না যে ভাইয়া একটা অ্যাকাউন্টে ঢুকেন, আপনি চারটা, একটা অ্যাড ম্যানেজারে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলি অ্যাড ক্যাম্পেইন হতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? জি আপু। আপনি দেখেন এর আগে অ্যাকাউন্ট চারটা খুলেছেন, চারটা অ্যাকাউন্টের একটা এখানে একটা গ্রুপ খুলেছেন, এখন ক্যাম্পেইনের জন্য করতে হবে। আমরা যে কোনো গ্রুপের আন্ডারে যখন ক্যাম্পেইন করব তখন হচ্ছে যে ক্রিয়েট ক্যাম্পেইন, দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট ক্যাম্পেইনটা, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলে আমার কাছে এই যে ফার্স্ট এর জায়গাটা চলে আসে এখানে, ওকে নেক্সট এ দিব, এই যে নেক্সট। তার মানে হচ্ছে আমার একটা গ্রুপ মানে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে এগুলি হবে। আমরা তো গতকাল ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে দেখেছিলাম না, আজকে যদি আমরা এনগেজমেন্ট দিয়ে দেখি, আপনাদের কারো কাছে কি কোনো ইয়ে আছে ভাইয়া? পেজে পোস্ট আছে ভাইয়া? হ্যাঁ আপু, একটা করছিলাম তো। আচ্ছা তাহলে এনগেজমেন্টে যা, এই যে এই যে এনগেজমেন্ট। আচ্ছা এখন কথা হচ্ছে কনভার্সনস দিয়ে, যারা দেখতে চেয়েছিলেন কনভার্সনস দিয়ে দেখতে হলে আমাদের ওয়েবসাইট লাগবে, আমাদের কিন্তু ওয়েবসাইট নাই, বুঝতে পেরেছেন? জি আপু। জি আপু বুঝতে পারছি। ভাইয়া অডিয়েন্স সেট করেছেন না এর আগে? অডিয়েন্স সেট করেছিলেন না? এখন এই যে সেভ অডিয়েন্সে ক্লিক করেন, ওই অডিয়েন্স এর একটা নাম দিয়েছিলেন, এই যে দেখেন অডিয়েন্স চলে এসেছে। যদি এদেরকে সিলেক্ট করতে চান এরা আসবে, এটাকে ক্যান্সেল করেন, তারপর আমি কথা বলছি। এই যে এখানে ক্যান্সেল, যদি এদেরকে যেগুলি আপনি আগে সেট করেছিলেন ওদেরকেই আপনি টার্গেট করতে চান তাহলে সেভ অডিয়েন্স দিবেন, আর যদি না চান তাহলে হচ্ছে নতুন করে অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট করতে হবে, এই অডিয়েন্সে ক্লিক করেন। এখন এই যে দেখেন আমি এখানে টার্গেট করছি, কাদেরকে টার্গেট করব? লিংকডইনের থ্রুতে যারা ব্যাচেলর ডিগ্রি করেছে, আমি ধরেন ওই অডিয়েন্স ধরলামই না, আমি এখান থেকে কোনো অডিয়েন্স ফিক্সড করব, সেটা কি মেম্বার উইথ এ ব্যাচেলর ডিগ্রি, এক্সপার্টিস ইন বায়োলজি, তারপরে আছে এক্সপার্টিস ইন বিটকয়েন, আর হ্যাঁ তারপরে আছে এক্সপার্টিস অন কম্পিউটার সায়েন্স, কর্পোরেট এইচআর প্রফেশনাল, কাস্টমার এক্সপিরিয়েন্স প্রফেশনাল, এক্সপিরিয়েন্সই তো মনে হয় এটা, তারপরে এক্সপার্ট, ভাইয়া এমনি নাড়াইলে তো আমি চোখে আরো দেখবো না, গোলা দেখবো সব। এক্সপার্টিস ইন ডেভেলপমেন্ট অপারেশন, এক্সপার্টিস ইন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইভেন্ট প্ল্যানিং, ফিনান্সিয়াল, আপনি এখানে কাদেরকে টার্গেট করতে চান? যদি স্পেসিফিক কোনো প্রফেশন, স্পেসিফিক কোনো মানে ওই কাল গতকাল আমরা কি দেখেছি, অ্যাড করার সময় আমরা স্পেসিফিক লোকেশনকে টার্গেট করতে পারি, তাই না? স্পেসিফিক একটা বয়সকে টার্গেট করতে পারি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা ফেসবুকে দেখি, ফেসবুকের এই জিনিসটা ছিল কোথায়, সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের সময় ডেমোগ্রাফিতে গেলে ইন্টারেস্ট বিহেভিয়ার, ওইখান থেকে আমরা এভাবে প্রফেশনকে অ্যাড করে দিতে পারতাম, তাই না? জি আপু। জি আপু। এখন কথা হচ্ছে এইখানে যে প্রফেশনগুলি দেয়া আছে এটা প্রত্যেকটা প্রফেশনের উপরে অ্যাড যাবে, এই প্রোফাইলগুলি যাদের আছে তাদের কাছে অ্যাড যাবে, কিন্তু প্রোফাইল কিভাবে আছে, কারণ ওই যে আপনি দেখেন আপনার হেডলাইনে কি আছে, ফ্রিল্যান্সার অ্যাড ডিজিটাল মার্কেটিং ইন ফাইবার, তার মানে উনি ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং করে ফাইবারে। এখন যদি এখানে আমি ওইরকম প্রফেশনটাকে সিলেক্ট করে দেই তাহলেই এই একটা সাদ দেখতে পাবো। তো এইটা হচ্ছে যে কোনো স্পেশাল বা কোনো স্পেসিফিক প্রফেশনকে টার্গেট করে অ্যাড ক্যাম্পেইনের জন্য এই অডিয়েন্সটা, গতকাল কিন্তু এই অডিয়েন্সটা আমি আপনাদেরকে দেখাইনি, তাই তো? আজকে বলে দিলাম, সেটা হচ্ছে বায়ার হয়তো বলতে পারে লিংকডইনে যারা ব্যাচেলর ডিগ্রি করেছে তাদের সবার কাছে একটা যাবে, তখন আপনার মনে হবে আপু তো এটা দেখানে, এটা কোথা থেকে পাবো, এটা আমরা এখান থেকে পাবো, ঠিক আছে? আমি গতকালকে রাতে করেছিলাম আপু। আমি যদি চাই যে সব ক্যাটাগরির মানুষের কাছে জাগোই ক্ষেত্রে কি করব, সিলেক্ট করেন মানে? আচ্ছা আচ্ছা, মানে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে থাকবো না? যদি আপনি চান সব ক্যাটাগরি মানুষের কাছে যাবে তাহলে হচ্ছে আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন, তখন অল ক্যাটাগরির মানুষের কাছে যাবে। আর তার মানে আমি স্পেসিফিক কাউকে যখন টার্গেট করব আমরা, এই জিনিসটা হচ্ছে স্পেসিফিক কাউকে টার্গেট করলে, আর যদি না সব ক্যাটাগরির মানুষ তাহলে হচ্ছে এই লোকেশনকে আমি টার্গেট করব। আচ্ছা আপু, তার মানে আমি যদি মানে এখানে অডিয়েন্স মানে কিছু সিলেক্ট না করি, এটা বাই ডিফল্ট অল সিলেক্ট থাকবে, তাই না? হ্যাঁ, লোকেশন সিলেক্ট করলে বাই ডিফল্ট অল সিলেক্ট থাকে, আর স্পেসিফিকেশনের জন্য হচ্ছে এইটা। আচ্ছা ঠিক আছে, এই স্পেসিফিক এই প্রফেশনের মানুষ এই কান্ট্রির এই প্রফেশনের মানুষরা দেখবে আপু। লোকেশন এবং এটা একসাথে যোগ করা যাবে না? হ্যাঁ যাবে, দেন
হ্যাঁ দেন, যে আমি কর্পোরেট এইচআর প্রফেশনালে দেন, কর্পোরেট এইচআর প্রফেশনাল একদম ফার্স্ট সেটটা দেন। ওকে দেন, হ্যাঁ দিয়েছেন না, এখন লোকেশনে দেন, বাংলাদেশের জায়গায় বাংলাদেশকে চেঞ্জ করেন, চেঞ্জ করে অন্য লোকেশন দেন। চিটাগং দেন, আপনারা চাটগেরা চিটাং এর বাইরে যেতে চান না, চিটাংই দেন। জি আপু, oops, your audience is too small to launch a campaign. দেখছেন আপনাদের চিটাং এ এইচআরই নেই, কর্পোরেট এইচআরই নেই, চিন্তা করছেন অবস্থাটা? আপনি দেন, আপনি চিটাং কেটে এখন শুধু ঢাকা রাখেন, দেখেন কত পাবেন, দেখছেন? আমাদের ঢাকায় উপস আসবে না, আমরা ঢাকার মানুষ ভালো আছি, দেখেন আমাদের অডিয়েন্স সাইজ আছে 920 প্লাস, আর শুধু চিটাং আপনাদের দেখেন কত আসে। আপু চিটাংও আছে, বাট ওনারা হয়তো লিংকডইনে অ্যাড হয় না আর কি, মানে আপনারা এখন আপডেটেড না। চিটাং হচ্ছে ঢাকা থেকে 50 বছর পেছানো, এটা জানেন আপনারা? কিন্তু মানে আমরা ঢাকার মানুষ গর্ব করে বলি না, এটা অরিজিনালি যদি চিটাং হিস্ট্রি এবং সমস্ত কিছু দেখেন, আপনারা আমাদের থেকে 50 বছরের পেছানো। আর যদি বলেন যে জি জি ভাইয়া শুনতে পাইনি, হ্যাঁ ভাই আপু, গ্রামের যে বন্দর আছে না, বন্দরের হেডলাইনই হচ্ছে যে উই মুভ দ্য কান্ট্রি। কি বন্দরের না উনি যেটা কথা বলতে গেছে, আমাদের চট্টগ্রাম যে বন্দর আছে না, বন্দরের একটা টাইটেল আছে, ও টাইটেল হচ্ছে উই মুভ দিস কান্ট্রি। হ্যাঁ ঠিক আছে, আমি এটা কেন বলেছি জানেন, কারণ হচ্ছে 50 ইয়ার পিছানোর কথা বলার পেছনে রিজন অনেকগুলি, এই রিজনগুলি নিয়ে আমরা অন্য আরেকটা সময় ডিসকাস করি, এটা কিন্তু আমি পজিটিভ হইতে বলেছি, এটাকে কেউ আমার যারা এখানকার স্টুডেন্ট আছেন কেউ নেগেটিভলি নেবেন না, কারণ হচ্ছে আপনারা বিলিভ করবেন কিনা জানি না, আমি ঢাকা চিটাং এর দুইটা জায়গার মানে আমি ঢাকায় তো আমি তো বাইবর্ন ঢাকার, আমি যখন চিটং এ গিয়ে থেকেছি আমি একটা জিনিস দেখেছি যে চিটং এর মানুষ আপনারা আপনাদের কাপড় চোপড় খাবার দাবারে প্রচুর টাকা খরচ করেন, কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা যখন চিটং এর শপিং কমপ্লেক্স গুলিতে বা আপনারা যখন শপিং এর জন্য যান, আপনারা একটা কথা বলেন, আপনারা দেখা যায় টাকা খরচ করছেন, টাকা খরচ করে আপনারা অনেক এক্সপেন্সিভ টি শার্ট কিনছেন, শার্ট কিনছেন, কিন্তু আপনারা যেটা কিনছেন বিলিভ করেন এইটা ঢাকায় 6 থেকে 7 মাস আগে ঢাকায় সেল হয়, ঢাকার আমাদের যে ব্রাঞ্চ গুলি থাকে ওই ব্রাঞ্চ গুলিতে আসে এবং ঢাকায় যখন সেলে চলে তখন আপনাদের ওইখানে বলে এটা আমাদের এইবারকার একদম ব্র্যান্ড নিউ কালেকশন। এটা শুধু একটা ব্রাঞ্চে দেখি নাই, একটা শোরুমে আমি এই জিনিসটা দেখি নাই, অনেকগুলি শোরুমে দেখার পরে তারপরে আমি ধরেছিলাম যে না এটা তো এখনকার না, এটা এই সময়কার, এইটার পুরোনোটা, মানে তাও ধরতে পেরেছিলাম কিভাবে জানেন, আমি হচ্ছি কেন জানো আমি মানে আপনার আড়ং এ আর ইয়োলোতে, তো ইয়োলোতে আমার দেখা যায় ভাইয়ার জন্য পাঞ্জাবি টাঞ্জাবি কেনা হয় আর আড়ং থেকে আমি আমার নিজের জন্য কুর্তি কিনতাম, তো আড়ং এ একটা কুর্তি দেখে আমার খুব ভালো লাগে আপনাদের চিটাং এ, তো আমি দেখে বলতেছি এটার মানে এইটা দেখে আমার ভালো লাগছে, কারণ হচ্ছে ওইটার হোয়াইটটা মানে ওখানে কালার রেড ইয়ে থাকে তো হোয়াইটটা আমার ছিল, তো আমার সাথে যিনি ছিলেন উনি বলতেছেন যে ও আচ্ছা এটা মানে আমি বললাম এটার হোয়াইটটা সুন্দর, এটা হোয়াইটটা হলে ভালো হতো, তো ওখানকার যারা সেলস এ থাকেন ওনারা এসে বলতেছেন এইটা হচ্ছে এই ঈদের আমাদের একদম লেটেস্ট কালেকশন, আমি তখন তাকে বললাম আপনি একটু ওয়েট করেন এটা লেটেস্ট কালেকশন হয় কি করে, তখন আমার ফোনে অলরেডি 5 মাস আগের একটা ছবি ছিল ওই হোয়াইট কুর্তিটা পরা, ওরা যেটাকে লেটেস্ট বলছে আমি বলছি যে দেখেন, বলে না এটা ইম্পসিবল কথা, এটা হয়তো সেম না, আমি বলছি এটা সেম, এটা আমি আড়ং থেকে নিয়েছি এবং ঢাকার কোন ব্রাঞ্চ থেকে নিয়েছি বলেছি, সে একদম চুপ হয়ে গেছে। আপনারা কিন্তু কিনছেন বিলিভ করে কিনছেন, কিন্তু আপনারা ওই টাকাটা দিয়ে এখান থেকে শপিং করলে বেটারটা পাচ্ছেন। আপু এটা তো সেলস পলিসি না ভাই, এটা সেলস আপু, এখানে তো একটা ব্যাপার আছে বলেন, ঢাকায় তো আপনার 64 জেলার সব মানুষই থাকে আর সবাই তো উচ্চ শিক্ষিত, সেজন্য একটু আপগ্রেড বেশি আর কি,
না ভাই আপগ্রেড এর কথা বলিনি, আপনারা কিন্তু জানেন যে আপনাদের চিটং এ এরকম শাড়ি আমি দেখেছি 50 প্লাস এক আন্টি ঈদের সময় 21,000 টাকা দিয়ে সে একটা কাতান শাড়ি কিনে নিচ্ছে চিটং এ, ঠিক আছে 50 প্লাস আন্টি একদম কাতান, তাও একদম কালারফুল কাতান। কিন্তু ঢাকায় আমরা ইয়ং মেয়েরাও দেখা যাবে না যে 20,000 দিয়ে একটা শাড়ি কিনছে, যদি সেটা ম্যারিড অর আনম্যারিড হয় আমরা চিন্তা করি আমরা ওইরকম একটা ড্রেস পরবো যেটা হচ্ছে কমফোর্টেবল, রেগুলার ইউজের জন্য পরা যায়, আমাকে সেটা ডিফাইনও করবে, আমাকে খুব স্মার্টও দেখাবে এবং এটা আমার খুব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে। কিন্তু আপনাদের ওখানকার মানুষজন খরচ করেন প্রচুর, প্রচুর খরচ করেন, আমি এটা বলি যে চিটং এর মানুষ যে পরিমাণে খরচ করে আমরা ঢাকার মানুষ ওই পরিমাণে খরচ করি না। কিন্তু আপনাদের আসলে মানে কেন জানি না চিটং এর এটা হয়, চিটং এর ব্রাঞ্চ গুলিতে কেন 6 মাস পরে পাঠানো হয়, কেন ইনস্ট্যান্ট ঢাকায় যখন একটা নতুন ব্র্যান্ড নিউ কালেকশন ঢাকায় ঢাকা শোরুম গুলিতে শো হচ্ছে আপনাদের ওখানে হয় না কেন, শোকেস হয় না কেন? তবে হ্যাঁ আপনাদের চিটং এ কিছু কিছু জিনিস ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে আপনারা পোর্টের পোর্ট এরিয়া, তো তো চিটং হচ্ছে কিছু জুতা আছে মেয়েদের বলেন ছেলেদের বলেন, যে জুতাগুলি আমার ঢাকায় আমি আবার 6-7 মাস পরে পাইছি এবং প্রাইসটা খুব বেশি, আপনাদের চিটং এটা প্রাইসটা খুব কম। আচ্ছা যাই হোক, এগুলি বললে আমার পিটাবে মানুষজন যে হ্যাঁ উনি এখানে বসে বসে ঢাকার গুলো চিটং এর বদনাম করে। আর আমি যেটা বললাম 50 ইয়ার পেছানো, এটা অবশ্য হিস্টোরিক্যাল দিক থেকে কিছু কিছু জায়গা থেকে পেছানো, তবে হ্যাঁ বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো যে পোর্টের কাজগুলি আমাদের যেটা হয় সেটা হচ্ছে আপনারা আর মংলা, মংলা খুলনা এই দুইটা আপনারা খরচ করেন ভাই, এটা আপনারা হচ্ছেন সব উদার। আপনাদেরকে আমি হচ্ছি চিটং এর মানুষকে সবসময় বলি যে এরা হচ্ছে ভোজন রসিক, এরা এত খায় কিভাবে কিভাবে, কারণ সকালে উঠে চা পরোটা খায়, তারপর 10টা 11টা বাজে আবার খায়, তারপর আবার 2টা 1.5টা 2টা বাজে আবার খায়, তারপর আবার 4টা 4.5টা বাজে খায়, তারপর আবার 7:30টা 8টা বাজে খায়, তারপর 10টা বাজে খায়, তারপর আবার 12টা 1টার দিকে গিয়ে হালকা পাতলা কিছু না কি জানি একটা খাই নেই মনে, এত খায় কেমনে? এখানে তো আপু ব্যবসায়ী বেশি না, ঢাকাতে তো চাকরিজীবী বেশি না ভাইয়া, ঢাকা যেমন এই আপনাদের এই খাওয়াটা ঢাকার পুরান টাউনে রেরা খায়, এদের সকালবেলা স্টার্টা বিরিয়ানি দিই প্রফেশনাল দিয়ে। তো আমরা যদি টার্গেট ওরকম না ধরি তাহলে কিন্তু হবে না, দেখেন টার্গেট যদি আমার এখানে অডিয়েন্স এর সাইজ দেখাচ্ছে মাত্র 920 প্লাস মোটামুটি আমরা ধরতে পারি এটা 100, ঠিক আছে? এখন এই একটা অপশন, যে অপশনটা কিন্তু গতকাল আমরা পাইনি, এইচআর এর হিউম্যান রিসোর্সে আছে 100%, অ্যাডমিনিস্ট্রেটিভে আছে 7%, বিজনেস ডেভেলপমেন্টে আছে 6%, অপারেশনে আছে 6%, এডুকেশনে আছে 4%। প্রত্যেকটা জায়গায় তো একটা এইচআর ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেকটা ইনস্টিটিউশন প্রত্যেকটা কর্পোরেট অফিসে কিন্তু একটা এইচআর ডিপার্টমেন্ট থাকে, তাই না? তো ওইটা দেখাচ্ছে যে কোন ডিপার্টমেন্টের কোন প্রফেশন মানে কোন ডিপার্টমেন্টে কত পার্সেন্ট করে আমরা লোকটা পেতে পারি। তো আপনি যখন এখানে ঢাকা দিলেন, ঢাকার এটা দেখতে পাচ্ছেন, এখন আপনি চিটংটা দেন, চিটংটা দিয়ে দেখেন, বা আপনি ঢাকা বাংলাদেশ চিটং আমরা বাদেই দিলাম, আমরা যদি ইউএস এর 3টা সিটি ধরি, আমরা নিউ ইয়র্ক ধরি, আমরা হচ্ছে শিকাগো ধরি, আর একটা হচ্ছে ডালাস ধরি, 3টা ধরি দেখেন তো। এই যে চলে আসছে নিউ ইয়র্ক থার্ড ওয়ান, হ্যাঁ দেখেন ওদের একটা জোনে শুধু একটা স্টেট এর অবস্থা দেখেন ভাইয়া, 77,000 প্লাস। জি আপু, আপু সিটিআর এর ফুল মিনিংটা কি না? সিটিআর ক্লিক থ্রু রেট। আমরা তো আমেরিকা যাচ্ছি না, এখন দেখেন 1,30,000, আর একটা বলেছিলাম আপনি ইয়ে দেন, আমি ডালাস বলেছি, ফ্লোরিডা আছে,
তারপরে হচ্ছে মায়ামি আছে, দিতে থাকেন একটা ফ্লোরিডা মায়ামি একই জায়গায়, তো যাই হোক এই যে চলে আসছে দিয়ে দেন, দেখছেন কত চলে আসছে 2 লাখ মেলা। এরপরে ভাইয়া এই তিনটা কান্ট্রি নিয়েছি না, এক্সক্লুড পিপল দরকার নাই আমাদের এক্সক্লুডের কোনো কিছু। তারপরে নিচে আসেন টার্গেট অডিয়েন্স ইনক্লুড পিপল হু এনি অফ দিস ফলোইং কোম্পানি সাইজ, আচ্ছা কোন টাইপ কোন সাইজের কোম্পানির লোক, হ্যাঁ ক্লিক করেন এখানে। আচ্ছা এখন দেখেন অডিয়েন্সের জায়গায় ইউজ ইউর ডেটা টু রিটার্গেট ওয়েবসাইট ভিজিটর অফ এটা। এখন কথা হচ্ছে যে যদি আমার ওয়েবসাইট ভিজিটর রিটার্গেট করতে চাই, এইটা হচ্ছে যদি আমি রিটার্গেট করতে চাই, রিটার্গেট মানে হচ্ছে আগের বার তাদেরকে আমি টার্গেট করে অ্যাড ক্যাম্পেইন করেছিলাম, সেটার রেজাল্ট ভালো এসেছে, এখন আমি আবার নতুন আরেকটা প্রোডাক্ট লঞ্চ করছি সেটার জন্য আমি আরেকবার অ্যাড ক্যাম্পেইন করছি, ওই জন্য তাদেরকেই আমি আবার তাদের উপরেই ওই নতুন প্রোডাক্টটা নিয়ে আমি ক্যাম্পেইন লঞ্চ করতে চাই, এই যে পুরনোদেরকে আমি আবার নতুন করে সিলেক্ট করে তাদের উপরে অ্যাড ক্যাম্পেইন করাকে আমরা রিটার্গেটিং বলি। বুঝতে পেরেছেন রিটার্গেটের অর্থটা? জি আপু। আচ্ছা আপু এখানে যে কোম্পানি সাইজ দেয়া ছিল, মানে যে কোম্পানিতে এত থেকে এত লোক আছে ওনাদের কাছে শো করবে এরকম? হ্যাঁ, তো আমরা যখন এখন প্রত্যেকটা কোম্পানি তো স্টার্টিং এর সময় দেখায়, তো লিংকডইনে কোম্পানিগুলি দেখায় না যে কোম্পানি পেজগুলি আছে, তো ওরা ওইরকম ভাবে ইয়ে করে ওদের কাছে ওই ডেটাটা কালেক্ট থাকে, তো ওদের সফটওয়্যার ওভাবে দেয়া থাকে, ওই 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 মানে ধরেন আপনি যদি আপনি দিয়ে দেন যে আমি 1000-এর বেশি যে কোম্পানিতে লোক আছে তাদের কাছে দিব, ওই কোম্পানির ওই 1000-এর উপরে যাদের লোক আছে তাদের কাছেই যাবে। এটা হচ্ছে রিটার্গেটিং এর জন্য, এটা বারবার বলছি রিটার্গেটিং এর জন্য। আমার কথাটা বুঝতে পেরেছেন? জি আপু। ভাইয়া আমরা তো এখন রিটার্গেট করছি না তাই না, আমরা নতুনদের জন্য ধরছি নিচের তাই যে এন্ড অলসো হ্যাভ এনি অফ ফলোইং অ্যাট্রিবিউটস। হ্যাঁ জান কোথায়, এই যে এইখানে এখন দেখেন যে হিউম্যান হিউম্যান রিসোর্সের জব ফাংশনটা দেখাচ্ছে, হিউম্যান রিসোর্স যেটা এইচআর, এইখানে আপনি যদি আরো কোনো জব ফাংশন অ্যাড করতে চান এখানে থেকে ক্লিক করেন, লিখেন লিখব আপু এক্সিকিউট জবের ইয়ে লিখবেন, ডেজিগনেশন লিখেন, এক্সিকিউটিভ লিখেন, এই যে এক্সিকিউটিভ জব টাইটেল চলে আসছে নিচে চলে আসছে, দেন তারপরে এক্সিকিউটিভ ছাড়া এখন এখানে দাঁড়ান, এই যে এখানে আছে এক্সিকিউটিভ কোনটা দিবেন, এরপরে আরো আছে এখানে সেটা হচ্ছে এক্সিকিউটিভ এর এটা দিবেন, সিনিয়র এক্সিকিউটিভ দিবেন, কোয়ালিটি অ্যাসুরেন্স এক্সিকিউটিভ দিবেন, ইঞ্জিনিয়ার দিবেন, অফিসার দিবেন, কোন এক্সিকিউটিভ দিবেন? যে কোনো একটা দিয়ে দিই আপনি, দিয়ে দেন যে কোনো একটা, এখন তার আমরা কারোর জন্য করছি না। ওকে জব টাইটেল কারেন্ট, এখন দেখেন এখানে একটা জায়গায় এসেছে জব টাইটেল অর জব টাইটেল, হ্যাঁ এই যে অর জব টাইটেলে গিয়ে কারেন্ট দিয়েছে না, এই যে কারেন্ট মানে এখন আছে কিনা, তো এখানে ক্লিক করেন কারেন্ট পাস্ট, কারেন্ট অর পাস্ট মানে পূর্বে ছিল কিনা বা প্রথমে এখন আছে কিনা অথবা পূর্বে অর এখন আছে কিনা, ধরেন যারা পূর্বেও ছিল এরকম কোন একটা প্রমোশন আমি করতে যাচ্ছি, যারা পূর্বেও এই প্রফেশনে ছিল এখনো আছে, তো তখন আমি এইটা সিলেক্ট করব, তাহলে কারেন্ট অর পাস্ট দিতে পারি। হ্যাঁ যদি আমাকে বলে শুধু কারেন্ট দিতে তাহলে কারেন্ট, শুধু পাস্ট দিতে বলে শুধু পাস্ট, এই জায়গাগুলো কিন্তু গতকাল আমরা দেখিনি, দ্যাটস ওয়াই আমি বলেছি কখনোই অ্যাড এর কাজ একদিনে শেষ করা সম্ভব না, আজকে আপনাদের দেখাচ্ছি তারপরেও এমন না যে আমি আরেকটা টপিকে চলে যাব কালকে, আপনারা যদি এটা না বুঝেন আমি কালকেও আবার রিপিট করব, তার মানে এই না যে সবাই এখন অমনোযোগী হয়ে যাবে, আর আমাদের কিন্তু অনেক টপিক বাকি আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ এখানে কারেন্ট আর পাস দিয়ে দেন, পূর্বেও ছিল এখনো আছে, আচ্ছা তারপর নিচে আসেন, এখন তো এই জায়গাগুলি বোঝা গেছে, এইগুলি নিয়ে আর বেশি আমরা ধরলাম না, তারপর আমরা সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে দিব, সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা আপু ওই যে এখানে একটা হোল্ড অন, এখানে হচ্ছে ভিউ অডিয়েন্স সামারি, মানে হচ্ছে আমি যা টার্গেট অডিয়েন্স সেট করলাম তাদের একটা সামারি আমি দেখতে পাবো চাইলে, ক্লিক করেন ভিউ অডিয়েন্স সামারিতে, এই যে কোন জায়গার কি কত কোম্পানি সাইজ দেখতে পাচ্ছেন, জব ফাংশন, জব টাইটেল, কারেন্ট অর পাস্ট, কতগুলি পটেনশিয়াল লিংকডইন মেম্বারের কাছে যাবে, এটা 2,40,000 লিংকডইন পটেনশিয়াল মেম্বারের কাছে যাবে, আমি যা কাজ করেছি তার সাথে এটার মানে আমার টোটাল অডিয়েন্সের সাইজটা হচ্ছে 2,40,000, ঠিক আছে? জি আপু। ব্যাক বাইরে ক্লিক করেন, ও আচ্ছা এখন হচ্ছে যে সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে দেন, নিউ তো দিব, হ্যাঁ
নিউ টেমপ্লেট এটা নাম দিলেন এটা নতুন সেট করলেন না হ্যাঁ মিনহাজ বলেন ভাইয়া আপু ওই যে প্রিভিউর কথাটা আপু আমি শুনতে পাইনি একটা মিনিট আমার হেডফোন পড়ে গিয়েছে কিছু বলেন আপু ওই যে প্রিভিউ দেখতাম যে ফেসবুকে ওই জিনিসটা কিভাবে এখানে ইয়ে করব যে একটা কিভাবে দেখা যাবে মিডিয়া সহ সেটা জি জি আপু ওইটাই ওটা আচ্ছা আমরা এটা দেখছি অ্যাড করি এটা তো অডিয়েন্সটা সেট করলাম তারপর এটা দেখছি আচ্ছা এইখানে দেখেন গতকাল কিন্তু যখন রাশেদ দেখিয়েছিল তখন অপশনগুলি অনেক বেশি ছিল না আজকে কিন্তু আমাদের অতগুলি অপশন নেই দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে এনগেজমেন্টের জন্য দিয়েছি আমি জি এখন এনগেজমেন্টের জন্য যখন দিয়েছি আমরা ভিডিও দিলাম না আমরা জাস্ট সিঙ্গেল ইমেজ অ্যাডে দিয়ে যাই ক্যারাসেলটা দেন তো ভাইয়া দেখেন তো ক্যারাসেলটা আজকে সাপোর্ট করে কিনা সাপোর্ট করবে না দেখছেন ক্যারাসেল সাপোর্ট করে না করতে চায় না এটা এখন ক্যারাসেল ফেসবুকে এটা করে না এখানে লিংকডইনে করে ওয়েবসাইটের কাজ ছাড়া ক্যারাসেল সাপোর্ট করতে চায় না ওরা আচ্ছা ভাইয়া সিঙ্গেল ইমেজ দেন আচ্ছা আপু ফলোয়ার অ্যাড এখানে মানে এটা কি কোনটা ফলোয়ার অ্যাড এটা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য ভাইয়া যান ফলোয়ার অ্যাডে যান ভাইয়া ওই যে ডান পাশে ফলোয়ার অ্যাড আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি আরে আমার আপনি কি চশমা পরেন ভাইয়া ভিডিও অ্যাডের পরে পরেন দেখেন যাবেন যাবে না এটা ফলোয়ার অ্যাড হচ্ছে পেজের থ্রুতে করতে হবে পেজের ইয়ের জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর সময় ফলোয়ার অ্যাড দিতে পারবেন ফলোয়ার বাড়ানোর জন্য বুঝছেন জি আপু এটা একটু কাজটা দেখতে হবে পরে ভাই এগুলি প্রত্যেকটাই এখন আপনারা বললে তো একটা অ্যাড ক্যাম্পেইনে প্রত্যেকটা অবজেক্ট ধরে যদি আমরা কাজ করতে যাই আমাদের অনেক সময় লাগবে তখন আর অন্যটা শেষ করতে পারবো না আমি দেখাচ্ছি তারপরে যে যে জায়গাগুলি প্রবলেম আমরা ডিসকাশনে তো আছি ডিসকাশনের সময় আমরা বাকিটা ক্লিয়ার করে নিই ঠিক আছে জি আপু আপনি একবার ট্রাই করেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে যে ফলোয়ার একটা কি ইউ ক্যান দেখেন স্টেপ আটকে গেলে আমি আছি আমাকে ছবি পাঠান অথবা তখন আমাকে ইনস্ট্যান্ট নক করেন যাবো ডিসকাশন বসতে হবে বা একটা মিটিং লিংক ক্রিয়েট দেন আপু আমি একটা জিনিস দেখাতে চাই ঠিক আছে জি আপু আচ্ছা হ্যাঁ ভাইয়া সিঙ্গেল ইমেজ অ্যাড দেন প্লেসমেন্ট অডিয়েন্স এনাবল টু লিংকডইন ওকে ঠিক আছে ভাইয়া এখানে যান উপরে 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 হ্যাঁ শো অডিয়েন্স এক্সক্লুড ক্যাটাগরি অ্যাড ব্লক লিস্ট দরকার নাই নিচে আসেন এখন হচ্ছে ডেইলি বাজেট এখানে $50 আছে আপনি দেখেন নিচে নামেন দেখেন কত নিচে নামতে পারেন $10 যান সরি $5 যান দেখেন $5 আপনাকে অ্যালাউ করবে না ওরা বাইরে দেখছেন মিনিমাম $10 দিতে হবে দেন $10 আর কি করবেন স্টার্ট অ্যান্ড এন্ডেড দেন হ্যাঁ স্টার্ট অ্যান্ড এন্ডেড এটা কিন্তু এক মাস দিয়ে দিতেছেন না ঠিকই আছে নভেম্বর ঠিকই আছে আমি কম দেখ বেশি দেখছি $60 কেন ছয় দিন দিছেন জি আপু ছয় দিন ছয় দিন দিয়েছেন এই জন্য $60 ওকে এখন হচ্ছে আমরা আজকে এখন আমরা ওই যে মিনিমাম ম্যানুয়ালি বিডিংটা আমরা ট্রাই তো করেছিলাম এখন আমরা শুধু ম্যাক্সিমাম ডেলিভারি দিয়ে যাই যে যেটা এই টাকার মধ্যে ডেইলিতে আমার আসা পসিবল হবে সেটা দেখেন এটাতে এঙ্গেজমেন্ট কি পরিমাণে হবে ডেইলি যদি $10 খরচ করেন এত কিছু ফিক্সড করে 18 থেকে 81 তার মানে অলমোস্ট আপনি 20 থেকে 22 জন পাবেন ডেইলি এঙ্গেজমেন্ট পার ডে $10 খরচ করে করবেন $10 খরচ করা মানে বুঝতেছেন ভাইয়া কত মাত্র 800 টাকা 86 টাকা করে ডলার আর এখানে যেটা $60 টোটাল $60 খরচ করলে হচ্ছে কত $50 ৬৫০০ টাকায় আপনি পাবেন হচ্ছে ১০০ এনগেজমেন্ট আর যদি এই এনগেজমেন্ট আপনি ৬০০০ টাকার এই আঁকিবুকি কে করতেছে আঁকিবুকিটা কার আমি ধরতেছি দাঁড়ান আমি আঁকিবুকিটা এখনই ধরতেছি ওয়েট কে এই আঁকিবুকি গুলি করলো ক্লাসে বসে থেকে একটা মিনিট একটু টাইম দেন আমি আঁকিবুকি ধরে দিচ্ছি দাঁড়ান
সব পোলাপাইন হয়ে গেছে, আঁকি বুকি করে বসে বসে। এই নাসির মিনা যেটা কিভাবে সম্ভব ভাইয়া আপনার? জি আপু, কোনো অডিও নাই কোনো ভিডিও নাই, এইটা কোন ডিভাইস আপনার? এটা আমার ডেস্কটপ, আর আমি ফোনে কথা বলি আর ভিডিওতে আসি, দুইটা ডিভাইসে থাকি আর কি। না না ঠিক আছে, কিন্তু ফোনে ডেস্কটপে হলে তো অডিও আর ভিডিও কিছু একটা থাকবে, আপনার অডিও নাই ভিডিও নাই? হ্যাঁ আমি আসলে ওই যে কোনো সাউন্ড বক্স এড করা নাই তো ওই জন্য। শাশ্বত বড়ুয়া কি আছে ক্লাসে? করেন এখন আঁকি বুকি দেখি, মুছেন যিনি করেছেন উনি আঁকি বুকি গুলি মুছে ফেলেন। দেখেন ভাইয়া এখানে আপনি হচ্ছেন যদি এই 6000 টাকা যদি ফেসবুকে খরচ করতেন আপনি এনগেজমেন্ট যা পেতেন এনাফ, কিন্তু এখানে কিন্তু আপনি 100 আর 100 প্লাস পাবেন এনগেজমেন্ট। ওই যে ফার্স্টে বলেছিলাম লিংকডইনের কস্ট খুব বেশি, স্ক্রল করে নিচে আসি আমরা, আঁকি বুকি গুলি মুছে ফেলেন তারপরে নেক্সটে যাবেন। আচ্ছা আপু এখানে যে এনগেজমেন্ট যেটা বলছে ঠিক আছে, মানে মানে এটা এটা নির্ঘাত মানে 18 থেকে 81 পাওয়াই যাবে এরকম, মানে একদম কনফার্ম 18 পাবেন সেটা কনফার্ম? হাই রে এত টাকা খরচ করে মাত্র 18? হ্যাঁ নেক্সট এ দেন সেভ দিবেন। হ্যাঁ ইনহাস ভাই এটা তো আপনার টাকা না, এটা তো বায়রের টাকা। সেটাই দিবে, বায়র কি খরচ করবে এত? জান ভাইয়া ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। হ্যাঁ এই আঁকি বুকিটা কে করলো একটু মুছে দেন তো। এই যে দেখেন প্রিভিউটা কে বলেছিল দেখতে পাইনি আপু, আঁকি বুকিটা আমি মুছতে বলেছি আপু, আমি খেয়াল করতে পারিনি, প্লিজ একটু আমাকে ব্যাকস্পেস দিয়ে আবার দেখানো যাবে অপশনটা? ব্যাকস্পেস দিয়ে তো এটা আসবে না, চলে যাবে, চলে যাবে সমস্ত কিছু সেট করার পরে। এই যে দেখেছেন চলে গিয়েছে। হাই এখন আবার করবে সাত বসে বসে, এখন আবার করবে ব্যাক এ গেল কেন, ওকে তো বললাম চলে যাবে, করেন সাদ আবার সেভ অডিয়েন্স না। এই যে ক্যাম্পেইন সেভ করেও গেল, সেভ করে যাওয়ার পরে যে এখানে ব্রাউজিং এক্সিস্টিং কন্টেন্ট ধরলো, কন্টেন্ট ধরলে তারপরে হচ্ছে ওর ইয়ে চলে আসে, এই যে লিংকডইন প্রিভিউ পেয়েছেন। জি আপু এখন মিনহাজ কোথায় কোথায় এতক্ষণ যে প্যানিক করছিলেন, এখানে তো ডেস্কটপটা দেখতে পাচ্ছেন, এখন ইয়েতে যান মিনহাজ এইটাতে ক্লিক করেন ভাইয়া, দেখেন এখানে মোবাইল ফিড, মোবাইলে কিভাবে দেখবেন সেটাও দেখাবে, দেন দেখেন মোবাইলে কিভাবে দেখতে পাবেন একটা। ও আচ্ছা জি আপু দেখতে পেরেছি, এটাই তো দেখতে চাইছিলেন। হ্যাঁ আপু আচ্ছা স্পন্সরে যান, এখন হচ্ছে আপনার টোটাল জায়গাটা দেখাচ্ছে বিলিং ইনফরমেশন নিডেড, আমরা বিলিং ইনফরমেশন ওইখানে অ্যাড করে আসব, তারপরে হচ্ছে আমরা নেক্সটে দিব, নেক্সটে দেন। এই যে সমস্ত কিছু করে এখন হচ্ছে এই যে অ্যাকশন, নিচে আসেন ভাইয়া নিচে আসেন, নিচে 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 আপনার লঞ্চ কথাটা আসবেন এখন। আচ্ছা অ্যাকশনস, এই যে দেখেন লঞ্চ ক্যাম্পেইন, লঞ্চ ক্যাম্পেইন মানে হচ্ছে একটা রকেট ছেড়ে দেয়া, দেন লঞ্চ ক্যাম্পেইন আপনার হবে না, আপনার তো কার্ড নাই, কিন্তু এই যে দেখছেন দাঁড়ান দাঁড়ান দেখছেন এই যে রকেট ছেড়ে দিবে, কিন্তু গ্রেট জব, কিন্তু যাবে না বাইরে ক্লিক করেন, যাওয়ার জন্য যাবে না, কারণ হচ্ছে যে নো পেমেন্ট মেথড সেভ, দেখতে পাচ্ছেন একটা কথা নো পেমেন্ট মেথড সেভ, কারণ আমরা এখনো পেমেন্ট মেথডটা সেভ করিনি, পেমেন্ট মেথড সেভ হলে এই এইটাতে ওর হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা হয়ে যেত। আচ্ছা আপু তার মানে কি আমরা কোনো অ্যাড দেওয়ার আগেই আমাদের অ্যাকাউন্ট ইয়া করে ফেলতে হবে, মানে ওই যে যে কার্ডটা অ্যাড করে নিতে হবে? হ্যাঁ
হ্যাঁ, লিঙ্কডইনে তো কার্ডটা অ্যাড করে নিতে হবে, সেটা গতকাল দেখালাম না কিভাবে কার্ড অ্যাড করবো, এবং বায়ার যদি আমাকে দেয় তো ভালো, না দিলে আমি বায়ারকে বলে দিব যে তোমার অ্যাড ম্যানেজারে তুমি আমাকে কানেক্ট করে নাও। এটা দেখালাম না, মনে নেই? একটু প্রিভিউ দেয়া যাবে? আচ্ছা হ্যাঁ, অবশ্যই দেয়া যাবে ভাইয়া। ইয়ে করেন, ব্যাক করেন, ব্যাক করেন, এটা দিয়ে দিব তো? না না না, একদম বাইরে ক্লিক করেন, অটোমেটিক্যালি চলে কাজ হচ্ছে না, ওটাতে দিলে হবে। তাহলে গো গো টু অ্যাকাউন্ট ওভারভিউ। হ্যাঁ যান, এই যে এখানে চলে আসছে না ভাইয়ার, এটা অ্যাক্টিভেটটা অ্যাক্টিভ তো আসবে না, এটা নট রানিং দেখতে পাচ্ছেন এখানে, আর এটা যে ড্রাফট কোনো কিছু আসবে না, বাদ দেন। আচ্ছা এইখানে হচ্ছে এই যে সাদ অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, বিলিং সেন্টার, বিলিং সেন্টারে গিয়ে কার্ড অ্যাড করেন, এই যে অ্যাড ক্রেডিট কার্ড, এটা ওই দিন দেখালাম না আমি গতকাল। এখন আপু এখন এখন ক্লিয়ার হইছে আপু? আবার এখানে যান, এই যে সাদ অ্যাড অ্যাকাউন্ট, এখানে কিন্তু প্রত্যেকটা, ও কিন্তু চারটা অ্যাড অ্যাকাউন্ট করছে, এটা কিন্তু সাদের একটা অ্যাড অ্যাকাউন্টের কার্ড অ্যাড করছে, ও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টে আলাদা আলাদা কার্ড অ্যাড করতে পারবে ভাইয়া। এই যে দেখেন ম্যানেজ অ্যাক্সেস, ও যদি এই পেজের এইটার অ্যাক্সেস দিতে চায় তখন এই যে এখান থেকে অ্যাক্সেস দিবে। আচ্ছা ব্যাকে যান ভাইয়া, ব্যাকে যান, আমি আরেকটা শুধুকে দেখাই, এখানে না ভাইয়া, এই যে ক্যাম্পেইন পারফরম্যান্সে যান। এখন হচ্ছে এটা তো ক্যাম্পেইন গ্রুপ, আমি ক্যাম্পেইন গ্রুপে যাব না, আমি এই যে অ্যাড অ্যাকাউন্টে যাব, অ্যাড অ্যাকাউন্টে যাব। একটা অ্যাড ম্যানেজারে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে অ্যাড ম্যানেজারটা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল, আর এই অ্যাড অ্যাকাউন্ট গুলি হচ্ছে ফেসবুক পেজ, বুঝতে পেরেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আবার বলেন, এটা আবার বলেন না আপু। বললাম যে একটা অ্যাড ম্যানেজার হচ্ছে একটা ফেসবুক পেজ, মানে একটা সরি একটা ফেসবুক প্রোফাইল, আমার প্রোফাইল থাকে না, আমার প্রোফাইল থেকে অনেকগুলি পেজ আমি খুলতে পারি, ওরকম আপনার লিঙ্কডইনের একটা অ্যাড ম্যানেজার থেকে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়, অনেকগুলো অ্যাড, আবার প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আলাদা অ্যাড এর ক্যাম্পেইন করা যায়, বুঝেন নাই? বুঝছি আপু। কে বুঝতে পারেন না আমাকে সেটা বলেন। রাশেদ বলতে চাই, আপনি বুঝতে পারেন না আপু? আচ্ছা আহাদ বুঝেনি, আর কে বুঝেনি? বললাম যে ধরেন আপনি রাশেদ, হ্যাঁ আপনি রাশেদ হচ্ছেন, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট সরি অ্যাড ম্যানেজার, ঠিক আছে? আপনি রাশেদের আন্ডারে আপনি যখন আরো কিছু এমপ্লয় নেবেন, ওরা হবে আপনার অ্যাড অ্যাকাউন্ট, রাশেদ অ্যাড ম্যানেজার, আর যারা এমপ্লয় তারা হচ্ছে অ্যাড 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 অ্যাকাউন্ট। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আবার ক্যাম্পেইন গ্রুপ হবে, মানে ওদের আন্ডারে আবার ওদেরও কিছু এমপ্লয় থাকবে, ওই এমপ্লয়দের থেকে তারপরে আপনি কাজ করবেন। এখানে তিনটা ভাগ আছে, বুঝা গেল? জি আপু। কে সহজার এক্সাম্পল আমার মাথায় ছিল না আপু, স্ক্রিন শেয়ার করব আবার? হ্যাঁ ভাইয়া করেন করেন, কেন করবেন আজকে কি সাজ্জাদ আপু? আচ্ছা আমাদের কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে, সেটা কি ফাইবার কে প্রুফ দিতে হবে? আপনি ডুয়াল কারেন্সি মানে আমাদের অ্যাকাউন্টে প্রুফ দিবেন কেন? না না ওটা তো দিতে হবে না। ওকে জয়দেব, বাই। আপনি জয়দেব, আপনি আপনার প্রেয়ার শেষ করে আসেন। হ্যাঁ ভাইয়া, আপনার কার্ড আছে ডুয়াল কারেন্সি, সেটা আপনি ফাইবার কে কেন দিবেন? ডুয়াল কারেন্সি কার্ড কেন লাগে ফাইবারে? তো ডুয়াল কারেন্সি কার্ড লাগবে না, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে যে কোনো অ্যাড ক্যাম্পেইনের জন্য, অনলি ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ অ্যাড ক্যাম্পেইনের জন্য, এই যে দেখেন ও কিন্তু ওর ক্যাম্পেইন রান হয়েছে সাদের ক্যাম্প। আচ্ছা না না না, আপনাদের নামই বলছি যে সাদের দেখেন অ্যাড ক্যাম্পেইন রান করেছে সাদ দুইটা, কিন্তু ও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে চারটা, এই যে এইখানকার অ্যাড অ্যাকাউন্টটাও ক্রিয়েট করেছে চারটা, ওর ক্যাম্পেইন গ্রুপ আছে একটা, একটা ক্যাম্পেইন গ্রুপের আন্ডারে দুইটা ক্যাম্পেইন করেছে, দেখতে পাচ্ছেন? জি আপু। আর অ্যাডস একটা আছে। আচ্ছা এই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আর কারো কোথাও কোনো জায়গায় প্রবলেম না হলে এখন আমরা ফাইবার ধরবো, না হলে এখন থেকে ওই যে বললাম ডেইলি ক্লাসের শেষের দিকে এসে আমরা ফাইবার ধরা স্টার্ট করবো, কারণ আমি ফাইবার নিয়ে পেরেশানিতে আছি। আপনাদেরকে নিয়ে আসলে আমি কোথায় যাব,
আমার কোথায় জায়গা হবে আমি আদৌ জানি না, আদৌ কি আমার জায়গা হবে কিনা তাও আমি জানি না। হ্যালো ভাইয়ারা, আপুরা বলেন, শুনলে তো আর হবে না, শুনে লাভটা কি হবে বলেন, শুনলে লাভটা কি আমার, আমার যা দরকার, আমার তো দরকার আপনাদের গিগ, আমি তো গিগ পাচ্ছি না। এখন বলেন কারো অ্যাড অ্যাকাউন্ট আর হচ্ছে আজকে লিড জেনারেশন নিয়ে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, খুব দ্রুত দ্রুত লিড জেনারেশনটা একটু প্র্যাকটিস করে দেখতে হবে আর কি। আচ্ছা তাহলে আমি হচ্ছে আজকে লিঙ্কডইনের একটা ওভারভিউ দিয়ে চলে যাই। এখন কেউ বলতে পারবেন না আপু কালকে এক্সাম দিলে যে আপু আপনি লিঙ্কডইনের এক্সাম দিচ্ছেন, আমরা তো লিঙ্কডইন বুঝি নাই, লিঙ্কডইন পারি নাই। আমি লিঙ্কডইনের কি টাইপের এক্সাম দিব, গতকাল আপনারা ফেসবুক গত পরশুদিন ফেসবুকের একটা এক্সাম দিয়েছেন, ফেসবুকের এক্সামের কোশ্চেন পেপারটা দেখেছেন আপনারা, আপনাদের লিঙ্কডইনও সিমিলার হবে। হতে পারে আমি একটা এক্সাক্ট বলে দিব আপনাদেরকে, টপিক বলে দিব, ওই টপিকে একটা অ্যাড ক্যাম্পেইন করতে হবে, আমি হয়তো টার্গেটেড অডিয়েন্স সেট করতে বলে দিব, আমি হয়তো আপনাদের বলবো একটা স্পেসিফিক টপিক নিয়ে ওই টপিকে একটা পেজ ক্রিয়েট করতে, ওই পেজের একটা সামারি লিখতে এবং ওই রিলেটেড একটা পোস্ট দিতে, তারপরে হতে পারে আপনার পাঁচটা মিনিমাম পাঁচটা ট্যাগ দিয়ে একটা পোস্ট আপনার প্রোফাইল থেকে করতে, আমি জানি না কাকে কোনটা দিব, কিন্তু কারোটাই কারোর সাথে মিলবে না। কালকে আপনাদের লিঙ্কডইনের এক্সাম হবে, শোনা গেল? আমাদের আর প্র্যাকটিস করতে হবে কালকে লিঙ্কডইনের এক্সাম, আমি জাস্ট 2 আওয়ারের এক্সাম নিব, 2 আওয়ার। জি আপু বলেন, লিঙ্কডইন আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস এটাতে খুবই কম হচ্ছে, কারণ ওই যে আমাদের পেজ খোলার মধ্যে সমস্যা। প্র্যাকটিস করেন, আমি তো প্র্যাকটিস করতে আপনাদের না করিনি, প্র্যাকটিস করার জন্য আমি আজকে আমি বলি আমি আমি একমাত্র মানুষ যে মেবি লিঙ্কডইনের 4টা ক্লাস নিয়েছি। তারপরেও যদি বলেন আপু প্র্যাকটিস করতে হবে তাহলে বলেন আপু আপনি এক্সাম নিয়েন না, শিক্ষার্থীদের মতো আমাদেরকেও অটো পাস করে দেন। আপু আমি বলতেছি একটু, যা আমরা যারা কানেকশন নিয়ে প্রবলেম আছে, আমরা চাইলে আমরা নিজেরা নিজেদেরকে কানেকশনগুলো অ্যাড করে একটু কানেকশন বাড়ায় নিতে পারি সেক্ষেত্রে। এইটা আপনার বলতে হবে কেন সুব্রত, এইটা তো এই ক্লাসে প্রথম দিন বলা হয়েছে যে যে যার সাথে আমরা আমাদের ফার্স্ট হচ্ছে আমরা আমাদের সবাই সবার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাড হব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, আমি ক্লাসে এটা বলেছি। হ্যাঁ তাইলে আমার কথা কি আপনাদের কানেও লাগে না গায়েও লাগে না? আপু আমিও অ্যাড হয়েছি কয়েকজনের সাথে, কয়েকজনের সাথে তো বলি নাই আমি, সবার সাথে বলছি, লজ্জা লাগে না কয়েকজন বলতে? আপনার কি কোনো ছোট বাচ্চা আছেন যে না তোমার সাথে খেলবো না, তোমার সাথে আমার আরি, তোমার সাথে আমার ভাব, এই জন্য তোমার সাথে আমি অ্যাড করব? আপনাদের কি ওই বয়সটা আছে এখনো? কি বলেন ভাই কি শুরু করলেন? আমাদের সাইদুর ভাইয়া ভাই কি শুরু করলাম? মানুষ কি জানেন পরশ্রীকাতর মানুষ হচ্ছে যারা হিংসা প্রবণ, যে হ্যাঁ আমি ওর প্রোফাইলে কেন অ্যাড হব, আমার তো একটা লেভেল আছে। আরে বাবা রে, তোমরা সবাই ডিজিটাল মার্কেটিয়ার, তোমাদের আলাদা কোনো লেভেল নাই। লেভেল হবে তোমাদের কখন? যখন তোমরা ফাইবার আপওয়ার্কে কাজ করবা, একজন লেভেল 1 থাকবে একজন টপ রেটার হবে, তখন তুমি তোমার লেভেল দেখাবা, এখন তোমরা সবাই এক লেভেল। আপু আপু লেভেল দেখানোর জন্য যারা আমাদেরকে দেখতে আসবে, আপু আমাদের লেভেল যারা দেখতে আসবে তাদেরকে দেখানোর জন্য হলো আমাদের প্রোফাইলটাকে রেডি করে রাখতে হবে যে আমাদের এখানে কেউ না কেউ আছে। তাহলে আপনি এখন না কেন ঘন্টা চুক্তি, যেমন সিএনজি, যেমন আমাদের ঢাকায় আমরা যখন ভার্সিটিতে পড়তাম মাঝে মাঝে ক্লাস ফাঁকি দিয়ে ঘন্টা চুক্তি রিক্সা নিয়ে বেরোতাম, যে মামা চলেন ঘন্টায় কত, তা আপনারাও কি এরকম ভাই চলেন আপনি আমার লিঙ্কডইন প্রোফাইল, আপনাকে আমি ঘন্টায় পে করবো, আমার বায়ার দেখতে চাইছে, আমার টিম মেম্বার, এই কাজ করবেন?
মাঝে মাঝে আপনাদের কথাবার্তা কাজকর্ম দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় যে কেন আপনারা বুঝেন না, নিজেদের জন্য নিজেরাই গোছান, নিজেদেরকে নিজেরা হেল্প না করলে বাইরের কেউ হেল্প করবে না। এই কথাটা গতকালও বলেছি যে আপনারা একজন ওয়ার্ক স্যাম্পল আপনাদের দিতে হবে, প্রত্যেকে দিবেন, একজন আরেকজনের প্রোফাইলে কানেকশন, একজনের আরেকজনের প্রোফাইলটাকেই একজন আরেকজনের ওয়ার্ক স্যাম্পল দিয়ে দেন, হয়ে যায়, বাইরের মানুষের ওয়ার্ক স্যাম্পল আনতে না। সুব্রত যদি এখান থেকে চারজনের নেয়, ওই চারজন ছেড়ে আপনি আবার আরেক চারজনের নেন, তিনজন চারজন নিয়ে কি আপনারা কাজ করতে পারেন না? তিনটা চারটা লিঙ্কডইন প্রোফাইল হয়ে যায় না, সবার যদি একটা করে পেজ হয় তাহলে কতগুলি পেজের স্যাম্পল বায়ার দেখবে? বায়ারের এত সময় নাই, তিনটা পেজের স্যাম্পল দেখলে এনাফ। নিজেরাই নিজেদের জায়গাগুলি নষ্ট করছেন। আপনাদের সমস্যা হচ্ছে কি, গাছের গোড়া কেটে দিয়ে আগা থেকে পানি ঢালতেছেন, আমার গাছ বড় হবে, এটা থেকে ফল হবে, তারপর সে ফল আমি খাবো, কিন্তু গাছের গোড়া আপনি কেটে রেখে দিচ্ছেন। এখন যদি ধরি যে কারো লিঙ্কডইনের কয়জন অ্যাড হয়েছেন, কয়জন অ্যাড হন নাই, তারপরে যদি ধরি যে কেউ কার সাথে কার স্কিল কয়জন এনগ্রোস করছেন, তখন খেলা বোঝা যাবে আপনাদের। খেলা অ্যাকচুয়ালি তখন বোঝা যাবে যে কয়জন কয়জনের স্কিলগুলি এনরোস করছে। আপনাদের এরকম লাইভের মধ্যে বকা খাইতে লজ্জা লাগে না? সবগুলি এই জন্য ক্যামেরা বন্ধ করে মিউট করে বসে আছে, সবগুলি ক্যামেরা, যাতে কেউ চেহারা দেখতে না পারে যে এরা এই ব্যাচে এইভাবে বকা খেয়েছে আজকে। সবার ক্যামেরা বন্ধ। আমার কথা কি আপনারা শুনতে পান না? মাগরিবের নামাজ পড়তে সবাই যান, 10 মিনিটের মধ্যে ব্যাক করবেন, মাগরিব নামাজ পড়ে তারপর হচ্ছে বাকি ধুলাই দিব আপনাদের। যান নামাজে, যান সবাই। কেউ একজন স্ক্রিন ব্রেক, এই ব্রেক স্ক্রিন দেন কেন? আপনার ব্রেক স্ক্রিন কি হইছে? আচ্ছা বুঝতে পারছি, একটু সমস্যা করছে যে সেজন্য। রাশিদ ভাই আমার, হ্যাঁ বলেন, নামাজ করবেন আর দোয়া করবেন আপুর জন্য, জানো মেজাজটা ঠান্ডা হয়। সবাইকে একটু বলে দেন না ভাই, আপনারা ব্রেক স্ক্রিন করেন না, আপনাদের যে ক্যানভা দেখাইছি বলছিলাম এটা দিয়ে করেন, অ্যাট লিস্ট ব্রেক স্ক্রিনটা ট্রাই করলেও আপনাদের কাজ হতো যে আপনারা আপনাদের গিগের জন্য ছবিগুলি রেডি করার আইডিয়া খুঁজে পাইতেন। আহারে অলসের দল, সবগুলি অলসের দল, সবগুলি ডিপ্রেশনের রোগী। আপনারা আগের ব্যাচের কাছে কথা শুনে আসেন যে আপু কি, আগের ব্যাচের দুজনকে নিয়ে আসবো না আপনাদের ব্যাচে, তখন শুনেন। আপু স্ক্রিন শেয়ারের পারমিশন নাই। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, নামাজে যান, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিন। আচ্ছা আমি স্ক্রিন পেয়েছিলাম সেজন্য। আচ্ছা দিয়ে দেন তাহলে, না আমি অফ করে দিচ্ছি, আপনি দেন। দেন সাজ্জাদ।
আপনি আমাকে দেখান কেন?
আপনারা কি ব্যাক করেছেন? আমি মিউট করে কথা বলতেছি, এখন তাকায় দেখি আমি মিউট আনমিউট করে মিউট করা। জি আপু আসছি। Yes স্যার। আপু আমি আপনাকে একটা মেসেঞ্জারে টেক্সট দিছি, ওই দেখো। হ্যাঁ ভাইয়া আমি টেক্সটটা দেখিনি, আমি দেখে নিচ্ছি ভাইয়া। আচ্ছা এইভাবে লিংক দিতে হবে কেন আপনাদেরকে? আপনাদেরকে অল লিংকের জন্য একটা লিংক শীট তৈরি করে দেয়া হয়েছে না, যেটা মিনিস্ট্রির কাছে সাবমিট করা হবে বলা হয়েছে। আপনারা আসলেও মানে মানুষ বলে না ছোটবেলায় সময় করে নিয়ম করে তিন বেলা আপনাদের উত্তম মাধ্যম দেওয়া উচিত, নিয়ম করে তিন বেলা। তাইলে যদি একটু সোজা হয়ে কাজকর্ম ঠিক মতো করেন আর কিছু একটা আর্ন করতে পারেন আপনারা। গ্রেটিং টু এভরিওয়ান, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইজ দ্য কি অফ সাকসেস ইন ডিজিটাল মার্কেটিং অফ এনি কাইন্ড অফ বিজনেস। আই এম অ্যান এক্সপার্ট এন্ড প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আই ক্যান প্রফেশনালি ম্যানেজ এন্ড অপটিমাইজ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইফ এনি ওয়ান ওয়ান্ট টু বিল্ড আপ ইউর বিজনেস ইন সোশ্যাল মিডিয়া। ভাইয়া বিল্ড আপ বিজনেসও হতে পারে, বিল্ড আপ প্রোফাইলও হতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ যেটা হবে সেটা কিন্তু শুধু বিজনেস পেজগুলি যে ম্যানেজ করবো তা না, আমরা কিন্তু তাদের প্রোফাইলও ম্যানেজ করতে পারি। যেমন আপনি যদি জেনে থাকেন সেটা হচ্ছে, যেমন এই যে চিনেন কিনা যায় না যে সেলিনা রহমান, উনি একজন ফার্স্টে উনি হচ্ছেন মেবি কুকিং 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 টিউটোরিয়াল দিতেন। ওনার পেজটা কিন্তু বাংলা, উনি থাকেন নিউ ইয়র্কে, সরি উনি থাকেন আমেরিকাতে ডালাসে, কিন্তু ওনার যে পেজটা থেকে উনি সবসময় কাজ করেন বা লাইভ করেন, ওই পেজের যত ইনফরমেশন, ওই পেজের টেক্সটিং সমস্ত কিছু কিন্তু বাংলাদেশের একজন ম্যানেজ করেন। সো এটা প্রোফাইলও হতে পারে, এটা বিজনেস পেজও হতে পারে। নট অনলি যে প্রোফাইলের জন্য বিজনেসের জন্যই আমরা সোশ্যাল মিডিয়া, তোমার বিজনেস পেজের জন্য আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার নো, তুমি তোমার প্রোফাইল দিতে পারো, তুমি তোমার বিজনেস পেজ দিতে পারো, তুমি যেটাই দাও তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেটা হোক প্রোফাইল, সেটা হোক কোনো প্রফেশনাল পেজ অর প্রফেশনাল অ্যাকাউন্ট, সেটা আমি ম্যানেজ করে দিব অ্যাজ এ এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। বুঝতে পেরেছেন? শুধু এই লাইনটাতে একটু অ্যাড করতে হবে আপনার। ইফ এনিওয়ান ওয়ান্ট টু বিল্ড আপ ইওর বিজনেস ইন সোশ্যাল মিডিয়া, ফিল ফ্রি কন্ট্রাক্ট উইথ মি, আই ওয়ান্ট টু গিভ ইউ প্রো লেভেল সার্ভিস ফর ইওর সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, হিয়ার ইজ মাই সার্ভিস ফর ইউ, পেজ এন্ড প্রোফাইল ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন, ভ্যানিটি ইউআরএল, হ্যাশট্যাগ এন্ড কিওয়ার্ড research, post scheduling, scheduling post hoy, post scheduling hoy na, ami bolechhilam eta amar bhul hoyechilo, action plan, paid promotion, organic traffic, profile analytic, increase follower, platform facebook, business page or profile twitter, linkedin, acha linkedin e kintu business page o hoy, company page o hoy, linkedin profile hoy, instagram e kintu business page o hoy ar eo hoy bhaiya, ki naam eta? আমি পাশে দিয়ে লিখে দিই টুইটার প্রোফাইল ম্যানেজ, না টুইটার প্রোফাইল প্রোফাইল দেয়া লাগবে না, টুইটারটা যারা টুইটার ইউজার তারা বুঝবে যে টুইটারের তো পেজ হয় না, টুইটারের প্রোফাইল সে ম্যানেজ করে। সুন্দর হয়েছে, কিন্তু এইটার জাস্ট দুই একটা জায়গা একটু চেঞ্জ নিয়ে আসলে ওকে। যেটা হচ্ছে ফার্স্ট এর ছিল ইফ এনিওয়ান ওয়ান্ট টু বিল্ড আপ ইওর বিজনেস, এটা হতে পারে বিল্ড আপ ইওর প্রোফাইল অর বিজনেস, তাহলে বিল্ড আপ প্রোফাইল প্রিফাইল অর বিজনেস, বিল্ড আপ ইওর প্রোফাইল অর বিজনেস, ঠিক আছে। তারপর আরেকটা জায়গায় হচ্ছে আই ওয়ান্ট টু গিভ ইউ প্রো লেভেল সার্ভিস ফর ইওর সোশ্যাল মিডিয়া, ফর ইওর সোশ্যাল মিডিয়া, নট সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ, সেটা। আর যদি সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ লেখেন তাহলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল এন্ড বিজনেস পেজ। আর ভাইয়ার গিগের যে ভিডিওটার যে প্রবলেমটা হয়েছিল নাসিরউদ্দিন,
পিটাবো এইভাবে কেন দিচ্ছেন আপনারা? আমি না করছি না এভাবে দিতে, আপনাদের লিংকে লিংক অ্যাড করেন। সুব্রত ভাইয়ার কেউ কি স্ক্রিন শেয়ার করে? আচ্ছা আচ্ছা আপু, আমার ওই গিগের যে ভিডিওটা করছি, হ্যাঁ সেটাই আমি দেখাচ্ছি। গিগের যে ভিডিওটা করেছেন ওই ভিডিওর যে জায়গাটা অ্যাড করতে হবে আপনার। আচ্ছা আপনার এইটা কিন্তু খুব ভালো হয়েছে, ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেটস গ্রো টুগেদার, এটা ভালো হয়েছে। এটার তো অ্যাড করেননি, এটার এই কার্টুনটা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, এই যে এখানে যে কার্টুনটা দিয়েছেন এই কার্টুনটাকে সাইজটা একটু ছোট করে নিয়ে আসতে হবে। কোনটা আপু? এটা? হ্যাঁ দেখছো কেমন যেন, এটার সাইজটা হয়তো আর একটু ছোট করতে হবে। সাইজ মানে জায়গা ঠিক আছে কিন্তু আর একটু ছোট করে দেখ। আচ্ছা ঠিক আছে। এই যে এই জায়গাটা দেখেন, এটা একটু ছোট করতে, না না জয়েন্ট টু সুব্রত কর্মকার। সুব্রত কর্মকার ইজ এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। এইখানে জয়েন্ট টু সুব্রত কর্মকার বললে আপনার সাথে জয়েন করছে সেইটুকু হয়। এই বাঁ পাশের যে লেখাটুকু দিয়েছে যদি সেটা দেন, ডান পাশেরটা দেওয়ার প্রয়োজন নেই। ডান পাশেরটা দিলে বাঁ পাশেরটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি ওই ডান পাশেরটা কেটে দিই, জয়েন্ট টু সুব্রত কর্মকার ওটা কেটে দিই। হ্যাঁ দেন। আচ্ছা এইখানে হচ্ছে কার্টুনটা আরেকটু ছোট করেন, এই টেবিলের কার্টুনটাকে আরেকটু ছোট করেন। আচ্ছা কার্টুনটা একটু ছোট করে ডান পাশের যে লেখাগুলি আছে না ভাইয়া, হ্যাঁ লেখাগুলিকে বড় করেন। হ্যাঁ লেখাগুলিকে বড় করতে হবে, কারণ লেখাগুলি এইভাবে রেখে যদি আমি দেখি আমি কিন্তু একটা লেখা পড়তে পারবো না। আচ্ছা ওকে ঠিক আছে। আর ট্রাই করেন লেখাগুলি প্রত্যেকটার সামনে একটা বুলেট পয়েন্ট অথবা একটা নাম্বার অর স্টার অর হ্যাশট্যাগ কিছু একটা পয়েন্ট ইউজ করার জন্য, যে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট। আচ্ছা ওকে আপু ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলি আছে, হ্যাঁ ঠিক আছে এইটাকে ছোট করেন। আচ্ছা ভাইয়া কি পিসিতে এখন না বাইরে? হ্যাঁ হ্যাঁ পিসিতে। তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার এইটা তো ক্যানভা থেকে করা, এটা তো ক্যানভাতে আপনার সেভ আছে। ক্যানভাতে যান, ক্যানভাতে গেলে এই স্লাইডে কি কি অ্যাড করতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এতে হবে কি সবারই ক্লিয়ার হয়ে যাবে কোথায় কোনটা অ্যাড করতে হবে, কোথায় কোনটা অ্যাড করতে হবে, কোথায় কোনটা ডিডাক্ট করতে হবে। এটা ওইখানে ডান পাশে আনা যায় না একটু? ইনস্টাগ্রামের উপরে নিয়ে আসতে বলছেন? হ্যাঁ হালকা একটু টেবিল থেকে হালকা একটু এদিকে নিয়ে আসলে সুন্দর লাগতো। তারপর নিচে আসেন, এই টেবিলটাকে একটু ছোট করতে বলছি। ব্যাস এটাকে এখন বাঁ সাইডে টেনে নিয়ে যান। আরেকটু ব্যাস ব্যাস এখন এখানে একটা কোনো ছোট পিএনজি টাইপের কিছু বসান ভাইয়া। এলিমেন্টসে যান, এই স্লাইডের এলিমেন্টসে যান, এলিমেন্টস এলিমেন্টস। পিএনজি পিএনজি এলিমেন্টস আপনাদেরকে যে ক্যানভা প্রিমিয়ামটা দেয়া হয়েছিল না, নাই আপনার কাছে? এটা ওই ওই ভাষণটাই যেটা আপু আপনি দিয়েছেন, প্রিমিয়াম ভাষণটাই? হ্যাঁ তাহলে ঠিক আছে, প্রিমিয়ামটা থেকে দ্রুত রেডি করে ফেলেন আপনারা। আমি ওইখান থেকে রেডি করছি, এখানে পিএনজি এলিমেন্টস কোথায়? হ্যাঁ হ্যাঁ হোল্ড অন হোল্ড অন হোল্ড অন, এই স্টিকারসে যান, এখানে স্টিকারসে সি অলে যান। ভাইয়া হোল্ড 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 একটু উপরে উঠেন,
আরেকটু উপরে, আরেকটু উপরে, হোল্ড হোল্ড, এটা কম্পিউটারে একটা আইকন আছে না নিচে, হ্যাঁ এটা, এটা নেন, আপনি যেটাকে বসিয়েছেন ওইটাকে একটু বাইরে নেন, ফ্রেম থেকে বাইরে নেন, হ্যাঁ এখন আমি যেটা দিলাম এটাকে বসান, বড় করেন, উপরের উপরের মনিটরটা কাটা পড়েছে ওর, উপরটা টেনে বড় করেন মাথার উপরে, এটা না এভাবে টানলে যাবে না, সোজা সোজা, এটা অ্যাঙ্গেল, এটা আনছেন সোজা, হ্যাঁ টানলে যাওয়ার কথা, ওর মনিটরটা কি এত ছোট দেখা যায় না, মনিটরের উপরে এটা, এখানে এখানে কোনো অপশন নাই টানার, এই চার কোনা কোনা ছাড়া কোনো অপশন নাই, আচ্ছা ঠিক আছে আরেকটু, এত এত না আরেকটু ছোট করেন, এত ছোট না আরেকটু বড় ভাইয়া, একটা সেকেন্ড আমি পিসি থেকে বের হয়ে গেছিলাম তো, দাঁড়ান আমার পিসিতে ঢুকতে হবে, হোল্ড অন ভাইয়া, পিসিতে ঢুকলে ভালো দেখতে পারবো, হ্যাঁ স্ক্রল করেন তো বাদিকে নিচে, নিচে আসেন ভাইয়া, আরো আচ্ছা এলিমেন্টস যান, এলিমেন্টস যান, চার্টের পিএনজি বের করেন, চার্ট আর গ্রাফের পিএনজি, গ্রাফ আর চার্ট পিএনজি ফরম্যাট, গ্রাফ লিখেন, গ্রাফ লিখেন ভাইয়া, পিএনজিটা কেটে দেন, নিচে আসতে থাকেন, একটু স্লো যান, একটু স্লো যান, একটু উপর উঠেন, কোন গ্রাফ দেখেন তো পিএনজি, পিএনজিতে আছে কিনা, হ্যাঁ দেখতেছি, এগুলো তো বোঝা যাচ্ছে না কিসে আছে, পিএনজি তে আছে না কিসে আছে, ধরলে মুভ করবে, পিএনজি হলে ধরলে মুভ করবে, মুভ হবে, মুভ না হওয়া মানে হচ্ছে ই হবে না, এটা হবে না ভাইয়া, নিচে আসেন, নিচে আসেন, হ্যাঁ গ্রাফ পিএনজি লেখেন, গ্রাফ পিএনজি লিখলে, পিএনজি লিখলে ওগুলো আসে, ওই পিএনজি কতগুলো লেখা এই ভাইয়া, শুধু এলিমেন্টস এ ক্লিক করেন আবার, না কি আপু একসাথে, হ্যাঁ 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 আসছিল, নিচে আসে তো ভাই, আরে টাইপ ইটাপু, না 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 আরেকটু নিচে আসো, পাবো পাবো, একটু খুঁজতে হবে, একটু খুঁজতে যাব ভাইয়া, এই যে এই যে এই যে এই যে এই যে এটা, এই যে দেখেন গ্রাফ চার্ট, এই যে এটা দেখাচ্ছি, হোল্ড অন, এই যে দেখেন আপনি এখান থেকে এই তিনটার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করেন দেখি কোনটা হয়, এইটা না এইটা, এটাতে ভালো লাগবে না ভাইয়া, এটা ব্ল্যাকটা, ব্ল্যাকটা নেন, ব্ল্যাকটা, হোয়াইট নেবেন না, আপনার যে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন তার সাথে হোয়াইট যাবে না, ব্ল্যাক যাবে,
ফ্ল্যাগটাকে ছোট করেন, মানে একটু রে দিলে লিখাটাকে পাস সাইডে নেন, লিখাটাকে পাস সাইডে নেন, লিখা পাস সাইডে এটা থাকুক, এটা মিডলে থাকুক, লিখা পাস সাইডে নেন, ছোট করেন না, লিখার সাইজ থাকুক, লিখাটাকে পাস সাইডে নিয়ে আসেন। সামনের জায়গাটুকু এইদিকে লেগে যাবে, স্পেস তৈরি হবে, যেটা বলেছি আরেকটু বড় করেন লিখাটাকে এখন। ব্যাস 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 এই কার্টুনটাকে একটু ছোট করেন। এখানে গ্রাফটা যায় না, এখানে গ্রাফটা দিলে কার্টুনটা যায় না, সেটাই এখন কার্টুনটা ডিলিট করে দিব। তো এই গ্রাফটা তাহলে খুব সিম্পল লাগবে, শুধু এই গ্রাফটা দিলে খুব সিম্পল হয়ে যাবে। আপু তাহলে এর আগে ভাইয়া যেটা ছিল না, ওই যে পিএনজি ছাড়া আরেকটা ছিল, তো আরেকটা না ভাইয়া ওইটা একটা ভিডিওতে যখন দিবেন আপনি একটু প্রফেশনালদের মতো, কারণ এই ভিডিও এডিটটা যখন ওইটা বোঝা যায় যে ওটা একটা স্টিকার নিয়ে বসিয়ে দিয়েছেন। তো বায়ারকে যখন বলবেন যে আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের পোস্ট ক্রিয়েট করে দিব, ভিজুয়াল কোনো পোস্ট ক্রিয়েট করে দিব বা অর ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট করে দিব, বায়ার আপনার এই আপনি যে গিগের ছবিটা রেডি করছেন না, ও এইটা দিয়ে আপনাকে জাজ করবে যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু কাজ পারেন। এখন আমরা যেটা ক্যানভার থ্রুতে করছি বায়ার তো সেটা জানছে না, তো আমার যেহেতু অপশন আছে আমি ওকে এমন ভাবে দেখাই যাতে সে দেখে বুঝতে পারে না, আমি যদিও গ্রাফিক ডিজাইনার না কিন্তু আমি তাকে একটা বেটার রেজাল্ট দিতে পারবো। বুঝতে পেরেছেন? জি আপু। কেন আপনাদেরকে দিয়ে প্রেশারটা দিচ্ছি মিনাজ? জি আপু। কারাই পড়ে গেছেন ভাইয়া, স্ক্রল করে নিচে আসেন তো দেখি ভাইয়া। ভাইয়া হোল্ড অন একটু, উপর উঠেন। শুধু এই গ্রাফটাকে বসান, আমার কার্টুনটাকে বাইরে রাখেন। আরেকটু বায়ে নেন, আরেকটু ডানে 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 নেন, ছোট করবো না 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 ছোট করেন না, লিখাটাকে লিখাটাকে আরেকটু ডানে আনে। ব্যাস ব্যাস দেখেন তো ভাই আপনার আগেরটার থেকে এটা বেটার মনে হয় কিনা। হ্যাঁ ভালো লাগতেছে দেখতে। মানুষের মাথাটাকে আরেকটু ছোট করে দেন, গ্রাফের সাইজটা একটু ছোট হয়ে যাবে কিন্তু মানুষের মাথাটা আরেকটু ছোট করেন, মানুষের মাথাটা লিখার থেকে বড় দেখা যাচ্ছে। ব্যাস 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 কারণ হচ্ছে আপনার লিখাটার সাথে যদি কেউ লিখাটা খুব দ্রুত দিয়ে দেন সে যাতে বুঝতে পারে গ্রাফ দিয়ে কিছু একটা বোঝাচ্ছেন উপরের দিকে। নিচে আসেন ভাইয়া, এটা ঠিক আছে ভাই, টু হায়ার প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এখানে চেঞ্জ করার কিছু দরকার নেই, এইখানে চেঞ্জ করেন, এইখানে এখন এই মহিলাকে সরান, মহিলাকে সরাই ফেলেন, ওই যে মহিলাকে সরাই ফেললে ইয়ে আছে ভাইয়া এলিমেন্টস এর ওই যে যেটাকে ফার্স্টে আমরা দিয়েছিলাম না পিএনজি এর একটা যে একটা লোক ল্যাপটপে কাজ করছে, ওইটা নিয়ে আসা, ওইটা স্টিকারে ছিল, স্টিকারে ছিল উপরে 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 যে সি অল রিসেন্টলি ইউজড এর সি অল পেয়ে যাবেন, এই যে বাপাশের মানুষটা। ঠিক আছে ছোট করে দিব। হ্যাঁ দেন, হ্যাঁ আপু বলেন ভাইয়া। আপু এই যে এখানে যে সুব্রত কর্মকারী যে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, হ্যাঁ এই জায়গার মধ্যে তো মানে চাইলে ওই যে উনার নিজের পিকচার অ্যাড করে দিতে পারতো তাই না? হ্যাঁ নিজের পিকচার অ্যাড করে দিতে পারতো, নিজের পিকচারে পিএনজি ফরম্যাট অ্যাড করে দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। এখন কাজ আছে এইখানে সোশ্যাল মিডিয়ার লোগোগুলি বসান, শুধু লোগো, লোগো না, হ্যাঁ
লোগো যান, ইয়েতে যান, এলিমেন্টসে যান, এলিমেন্টসে গিয়ে শুধু ইয়ে লিখেন, এলিমেন্টসে যান, সোশ্যাল মিডিয়া আইকন লিখেন, পেয়ে যাবেন। স্ক্রল করে নিচে আসেন, এগুলি সব ডিলিট করেন, এগুলি সব ডিলিট করেন, এগুলি খুব কমন কমন আইকন, ডিলিট করেন, ডিলিট। ওকে, এখন নিচে আসেন, পিন্টারেস্টের আইকন নেন, পিন্টারেস্টের আইকনটা নেন, ফেসবুকের ব্ল্যাক আইকনটা নেন, হ্যাঁ ব্ল্যাকটা ব্ল্যাকটা, ইউটিউবের আইকন নেন, ইউটিউব লেখা আছে আইকনটা নেন, টুইটারেরটা নেন, টুইটারের পাখি নাই, পাখি নাই, টুইটারের পাখি একটু আগে একটু দেখছিলাম কিছু, এই যে তো, এই যে দেন, তারপরে নিচে আসেন, বাদ আছে শুধু ইনস্টাগ্রাম, উপরে ইনস্টাগ্রাম আইকন লাগান, পেয়ে যাবেন। ভাইয়া টুইটারে ব্ল্যাক, ভাইয়া ভাইয়া টুইটারে ব্ল্যাক পাখিটা নেন, ব্ল্যাক পাখিটা, দাঁড়া এটাকে ডিলিট করেন না, ডিলিট করেন না, এটাকে বসাবো অন্য আরেকটা জায়গায়। আচ্ছা ওকে, আচ্ছা আমাদের শুধু ইয়ের পাননি, ইনস্টাগ্রাম লিখেন ভাইয়া, লিখেন ইনস্টাগ্রাম আইকন, সোশ্যাল মিডিয়া আইকন মুছেন না, শুধু ইনস্টাগ্রাম আইকন লিখে দেন, নিচে আসেন, হ্যাঁ এটা নিতে পারেন, এটা না আপু, এর সাথে কালারের সাথে ম্যাচ হয়ে গেছে না, কালার সাথে ম্যাচ হয়েছে, তাহলে এটার উপরে কেন সুব্রত কর্মকারের যে লিখাটা, এই লিখাটাকে উপরে তুলেন, এই যে নিচের গোলটু, হ্যাঁ আর একটু উপরে, ব্যাস এখন হচ্ছে এখানে ইয়ের আইকনটা বসান, ইনস্টাগ্রামের আইকনটা ওকে নিচে দেন, ইনস্টাগ্রামেরটা সবগুলি আটবেন, আর একটু চাপান, আর একটু বায়ে চাপান ইনস্টাগ্রাম, টুইটারের নীল পাখিটাকে বড় করেন, নীল পাখি, হ্যাঁ এটাকে একটু বড় করেন সাইজ, এখন এই কালোটাকে নীলটার ঠিক বর্ডারে বসান, এমন ভাবে বসান দেখে যাতে কালোটাকে মনে হয় ওই, এই যে ঘুরান ঘুরান, অ্যাঙ্গেল করেন, অ্যাঙ্গেল করেন, একটু অ্যাঙ্গেলে ঘুরানো যাবে, দেখছেন, আর একটু ছোট করেন, অ্যাঙ্গেলে ঘুরে ছোট করেন, এখন এইটাকে যে ঘুরাইছেন না, এখন নিচের নীলটাকে একটু ঘুরান, দেখেন ঠোঁটটা এটার মিলে নাই, নিচের নীলটাকে ঘুরান, নিচের নীলটাই যে জায়গায় ঘুরবে, হ্যাঁ পুরো ডানার সাথে যাবে না, ডানার সাথে যাবে না, ডানার সাথে যাওয়া লাগবে না তো, উবু তো নিব না আমি, ডানার সাথে যাবে না, যাবে না, আমি তো জানি যাবে না, তাহলে মাথা, তাইলে দাঁড়ান, এই বাদ পড়ছে, লিংকডইন বাদ পড়ছে, লিংকডইন খুঁজেন, হ্যাঁ টুইটার মুছেন, টুইটার মুছেন, যাবে না, পাল্লাটা যাবে না, নীলটা, আ আরো ছোট হবে, ইনস্টাগ্রামের সাথে মিলে না, এটা বেশি ছোট হয়ে গেছে, ব্যাস আর একটু বায়ে যাবে নীলটা, ঠিক আছে, পিন্টারেস্টটাকে আরো ডানে, আরো ডানে, আরো ডানে, আর একটু নিচে, খুব স্লাইড করে নিচে, ব্যাস ফেসবুক বসান,
ডানে 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 আরো জায়গা থাকবে। বসান এখন হচ্ছে ইয়ে বসান, লিঙ্কডইন আনেন, লিঙ্কডইন এনে তারপর ইউটিউব বসান। যারা খুঁজে পান না দেখেন সুব্রত একটা ভিডিও বানায় ফেলাইছে, আপনারা বসে বসে আলু খান। শুনছেন আপু একটু ইমন ভাইয়ার আই নামটা যদি বলতেন? শাশ্বত ইমন, শাশ্বত ইমন। খুঁজে না পাইলে ভাইয়া ইউটিউব আর একটু ছোট করেন, ইউটিউব আর একটু ছোট করেন, ব্যাস ইউটিউবটা একদম ডানে নিয়ে আসে, একদম ডানে, ব্যাস লিঙ্কডইন কে নেন ডানে, ব্যাস ফেসবুক কে নেন, ফেসবুক কে আরো নেন, ফেসবুক কে আরো নেন। লিঙ্কডইন আর ইউটিউবের গ্যাপ বেশি ভাইয়া, ব্যাস পিন্টারেস্ট কে মিডিয়ে আনেন, টুইটার ক্যারেক্টার ডানে আনেন, ব্যাস ছেড়ে দেন, ঠিক আছে? কিন্তু ছোট বড় লাগতেছে, লিঙ্কডইনের আর ইউটিউবের লোগোগুলি বড় হইছে, ফেসবুকের লোগোটা বড় হইছে, এই বাপাশের তিনটার তুলনায় খুব স্লাইড ছোট হবে, ব্যাস 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 ব্যাস। লিঙ্কডইনটা লিঙ্কডইনটা ব্যাস এটা না, আগেরটা আগের সাইজটা এটা, এখন আর খালি লাগে না, এখন ভরপুর লাগে, এখন সুব্রত লেখাটাকে ডান দিকে চাপান, ব্যাস 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 ব্যাস, তারপর নিচে স্লাইডে যান, সিঙ্গেল এরকম কার্টুন মুছে দেন, বুঝছেন ভাইয়া? সিঙ্গেল কার্টুন মুছে দিয়ে এরকম কিছু রাখেন যেগুলি নড়াচড়া করে, দেখলে যাতে গ্রাফিক্যাল কিছু মনে হয় যে আপনি এফোর্ট দিয়েছেন, বুঝতে পেরেছেন? আপনাকে কষ্ট দিচ্ছি না, সমস্যা নাই আপু, ওই এলিমেন্টস এলিমেন্টস সমস্ত কিছু এলিমেন্টস ফিগার লিখেন, ওয়ার্কিং ফিগার বা ওয়ার্কিং ম্যান লিখে, ওয়ার্কিং ওমেন লিখেন, পেয়ে যাবেন, শুধু লিখলেই হয়, পেয়ে যান একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। উপরে উঠেন তো ভাইয়া, উপরে উঠেন তো, এই যে 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 এটা নিচেরটা, হ্যাঁ আপনি অফার করছেন তাকে, অফার করার পরে কি হয়, আমরা কারোর সাথে পরিচিত হলে কারো কোনো কাজ করলে আমরা হ্যান্ডশেক করি না, হ্যাঁ প্রফেশনাল, এর নিচেরটা এটা ক্লিক করেন, ছোট করেন, এত ছোট করেন না, হ্যাঁ আমি এখানে বড় করে দিব। এখন লিখাগুলি ডান পাশে লিখাগুলিকে ডানে নেন, লিখাগুলিকে ডানে নেন, এভাবে নিলে হবে না, এখন বুলেট পয়েন্ট বসাবেন কোথায়, এই যে লিখে নিব আর কি, পরে আমি আপনি এইটা সেটআপ করে দিলে হবে, এটা রেডি করে আমি আপনাকে মিউজিক সহ আবার পাঠাবো, এটা হচ্ছে মিউজিক সহ পাঠাবে, তাই তো? ঠিক আছে, লিখাগুলিকে একটু বড় করেন, ছবিটাকে এত বড় করেন না, লিখাগুলিকে একটু বড় করুন, আচ্ছা ঠিক আছে, ওকে আপু, এই পেজ আর কোনো কিছু করতে হবে এই 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন না, এটা ওকে, নেক্সট বিউটিফুল, ঠিক আছে, এটা ফর থ্যাংক ইউ বি উইথ মি ওয়াট আর নাও, এই যে ফাইবার ওয়াট আর নাও ফাইবার, এই ফাইবার কথাটা লিখবেন না, এটা ফাইবার না করে দেন, আচ্ছা তাহলে ডিলিট করে, আমরা অনেকেই মনে করি ফাইবার কথাটা লিখলে ফাইবার হচ্ছে আমাদেরকে ইয়ে করবে, প্রমোট করবে, না এইখানে ওই যে স্টিকার ইউজ করতে পারেন যেগুলি হচ্ছে লাভ অর হচ্ছে কোনো কিছু সেলিব্রেট করা, ওই টাইপের স্টিকার আছে না, এটা দিব আপু, দেখেন তো, না এটা একদম বেশি ই হয়ে যাবে, আ এলিমেন্টস এ কি স্টিকার যান, পেয়ে যাবে, সেলিব্রেট স্টিকার লিখেন, সেলিব্রেট সেলিব্রেট বা সেলিব্রেটিং, সেলিব্রেটিং লিখলে পেয়ে যাওয়ার কথা। যে ভাই ও বোনেরা, বাকি যারা, আপু পারি না, আপু হয় না, আপু হচ্ছে না, এখন এখন আরো দেখাবো হওয়ার জন্য, এত থ্যাংক ইউ দিলে ভাইয়া, আমার জন্য একটা থ্যাংক ইউ ব্যাংক খুলেন,
ব্যানারটা খুলতে হবে আপনার জন্য আর এনিয়াপুর জন্য। খুলেন খুলেন ভাইয়া, সেলিব্রেটিং ফিগার লিখেন, সেলিব্রেটিং ফিগার স্টিকার না ফিগার। পার্টি লিখেন ভাইয়া, পার্টি পার্টি আয়া যাবে, পার্টি করে না, গেট টুগেদার লিখেন, যা শব্দ পাবেন সব খুঁজলি পাওয়া যাবে। নিচে আসেন, বুঝে আল্লাহ কার বাসায় বাবু কথা বলে, আমার বাসায় বাবু নেই, আমার বোনের মেয়ে কি বলে খেলতেছে। আচ্ছা একটু ভাইয়া পায়ের বায়ের একটু 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 স্লো স্লো স্লো, আর একটু আর একটু নিচে আসেন, নিচে নিচে নিচে, হোল্ড এইটা 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 দেন এটা, এটাকে পুরোটা লিখার মধ্যে ধরেন, পুরোটা ইয়ের মধ্যে এটাকে নিয়ে আসেন, যেটা সেলিব্রেটিং পার্টি লিখেছেন ওখানে থ্যাংক ইউ লিখেন, বি উইথ মি টা আপনার লেখা থাকুক, থ্যাংক ইউ এখান থেকে বসান। আচ্ছা এটা দিও আপু, এটা থ্যাংক ইউ না, এটা না এত কার্ড নাম্বার দিয়ে দিন না, এখন মনে হয় আপনি তো দেখা যাবে পরে হচ্ছে র্যামরা ভাইয়া হয়ে যাবেন, র্যামরা ভাইয়া সব কিছুর মধ্যে কার্ড ঢুকায়, র্যামরা ভাইয়া হচ্ছে আমার খাগড়াছড়ি বেচার ভাইয়া। আচ্ছা এই ইমোজিটা আমার পছন্দ হয়েছে, আমি আপনাদেরকে বলবো ওই যে ওই ইমুজি তখন মনে রেখে নিয়ে, কোন ইমুজির কথা বলছি, কোরিয়ান স্টাইল দিব আপু এটা, না ভাইয়া কোরিয়ান দিয়ে না, আমার কোরিয়ান আর দেন না, দাঁড়ান ইউ আর ডুইং গ্রেট, না দরকার নেই, যান নিচে যান ভাইয়া, কিছু একটা খুঁজেন, এখানে থ্যাংক ইউ টা খুব খালি, এখানে কিছু একটা খুঁজে অ্যাড করে আপনি মিউজিক দেন, তারপরে দেখি কোন কিছু অ্যাড করা লাগবে, আচ্ছা ঠিক আছে ওকে, আদারওয়াইজ সমস্ত কিছু ওকে, আর থ্যাংক ইউ লিখাটা কালারটা চেঞ্জ করে, আচ্ছা ওকে, আর ওইখানে লেখাগুলো একটু চেঞ্জ করতে হবে আর কি, এই তোরা ঢুকে যখন কাজ করতে গিয়ে চেঞ্জ করে ফেলবে তখন কিন্তু ঝামেলা হবে, আপনি পাবেন না, আপনারটা আপনি ডাউনলোড করে ফেলেন, হ্যাঁ অবশ্যই, যাতে পরে আমরা আপনার প্রিমিয়াম মানে প্রিমিয়াম ভার্সনের যা যা অ্যাড করেছি না ডাউনলোড করে ফেলেন, এই ফাইলটাকে পরে আমি আপনার যদি ফ্রি প্রোফাইলটাও থাকে, ফ্রি প্রোফাইলে যখন এই ফাইলটা আপলোড দিবেন, আপলোড হবে তারপরে এখান থেকে আপনি ইয়ে দিয়ে দিতে পারবেন, না আপু আমি এই লিংকটা আছে না, এই লিংকটা আমি সেভ করে রাখি সব সময়, আচ্ছা পারে রাখেন,
উইথ পিটার নিচে নিয়ে আসেন এখন এটা পিছনে ফিল আপ করবেন অর্ডার না ওটা কেটে দি আপু দিতে পারেন এখন যদি এটাকে প্লে করে দেখেন এটার কোথাও না ছবি মনে হবে না মনে হবে কিছু একটা মুভি যেটা আপনাদের খুব ভালো লেগেছে ইমনের ভিডিও দেখে যে ওর ভিডিও প্রত্যেকটা এলিমেন্টস হচ্ছে মুভ করতেছে হাঁটা চলা কথা বলার মধ্যে মুভিং ছিল এই জন্য ইমনের ভিডিওটা ভালো লেগেছে এখন যদি সুব্রত ভাইয়ের ভিডিওটা তখন যেটা দেখেছেন এই পিএনজি ফরম্যাটগুলি দেওয়ার পরে ভাইয়া যদি এখন একটা প্লে করে ভাইয়া প্রেজেন্টে দেন আপু আমি অর্ডার নাও একটু কেটে দিই অর্ডার নাও এটা কাটতেছ না কাটতে পারতেছি না তো সেজন্য রাখেন নিচে বায়ের টেক্সট আছে বা পাশে এই যে টেক্সটের ফরম্যাটটা এই ফরম্যাটে গেলে নিয়ন কালার পাবেন ডান এটাতে রেড মার্ক করেছি দেখতে পাচ্ছেন না আচ্ছা হ্যাঁ এখন নিচে আসেন এখানে নিয়নের একটা কালার পাবেন ডান এই যে 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 এটা না নিচে আসেন সিঙ্গেল যেটা ওইটা নিয়ন কালারে নেন ভাই এই যে গ্লোতে নেন এই যে গ্লো 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 চলে যাচ্ছে এই গ্লোটার জায়গায় এখন বি উইথ মিটা নিচের বি উইথ মিটা ডিলিট করে এইটাকে রাখেন বি উইথ মি সাইজটা ছোট করে দেন ডান পাশে টেনে বড় করে সাইজটা ছোট করে থ্যাংক ইউ টাকে উপরে তুলে এই বি উইথ নিচ আল এই বি উইথ মিটা কেটে দেন আরেকটু উপরে তুলেন বি উইথ মিটার সাইজটা আরেকটু বড় করেন ভাইয়া 88 ওকে এখন হচ্ছে লিখের ফন্টার কালার লিখের ফন্টটা চেঞ্জ করেন লিখের ফন্ট বিগ বিগ হ্যাঁ এখানে এখানে এটা ফন্ট চেঞ্জ করেন ভাইয়া উপরে উপরে উঠেন উপরে উঠেন উপরে উঠেন এটা নেন ভাইয়া ফন্টে যান আমি আপনাকে মার্ক করেছি হ্যাঁ এটা ব্যাস এটাই থ্যাংক ইউ লেখাটার ফরম্যাটটার সাথে মিলে এখন প্রেজেন্টে দেন এটাকে বসাইছেন না প্রেজেন্টে দেন যারা আছেন সবাই একটু প্রেজেন্টার দেখে নেন প্রেজেন্টার কোথা থেকে দেখে আচ্ছা সরি একটা একটা করে স্লাইড এটা একটা একটা করে স্লাইড আসছে দিয়ে উপরে উঠেন উপরে উঠেন একদম ফার্স্ট ফার্স্ট শেষ শেষ স্লাইডের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসতো পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেটা বৃষ্টির মতো আসতো সেটা প্রেজেন্ট ভিউ প্রেজেন্ট ভিউ প্রেজেন্টার ভিউ হ্যাঁ ভাইয়া পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টেমপ্লেটটা নিয়েছি আমরা এটা না এটা না এখন দেখলে মনে হবে যে গ্রাফিক্যাল কিছু একটা নড়াচড়া করতেছে কোথাও থেকে কিছু একটা আসতেছে স্টিল না ভাইয়া এই যে সার্ভিস অফার অফারটা যেখানে দিচ্ছেন না আপনি সার্ভিস গুলি ওই জায়গাটা আর স্লাইডটা একটু স্টে করাবেন আচ্ছা ওকে
মানে একটু লং টাইম দিব ওগুলো আর কি। হ্যাঁ আর গুলা 2 মিনিট 2 সেকেন্ড করে দিলে হবে। হ্যাঁ হবে। এখন বলেন ভাইয়ার ওইটা ভালো লাগছে না এটা ভালো লাগে? এটা ভালো লাগতেছে। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম ভাইয়া। আর আপু এখানে আমাদেরকে তো ভিডিওতে আমাদের কাজের স্যাম্পলও দেখাইতে হবে না? কাজের স্যাম্পল থাকলে দিয়ে দিবেন, না থাকলে আপনারা উনি হচ্ছেন ওই যে কাজের স্যাম্পল গুলি ওনার লাস্ট গিগের 3 নম্বর ছবিতে আমি কাজের স্যাম্পল ঢুকাই দেব। আপু আপনি আমাদেরকে তৈরি করে দিবেন না? হ্যাঁ আপনারা তৈরি, এই যে ও তো পুরোটা তৈরি করছে, আমি তো কিছু কিছু অ্যাড করছি, এখন আপনারা পুরোটা তৈরি করেন। যেমন আমি ওকে এখন একটু হোল্ড করেন, এখান থেকে এখন ওর 2টা স্লাইড আমি বাদ দিয়ে দিতে পারবো ইজিলি, কোনো প্রবলেম হবে না। 2টা স্লাইড বাদ দিয়ে ওই 2টা স্লাইডে আমি হচ্ছে ওর ওয়ার্ক স্যাম্পল ঢুকাই দিব, বুঝছেন? আচ্ছা আপু আপনি মডিফাই করেছেন, কালেক্ট করে মডিফাই করেছেন না? আর আপু ভিডিও এই পিক গুলো ভিডিওতে কিভাবে কনভার্ট করব? আমি হচ্ছে ভিডিও করা যায় না, বুঝিনি কি করা যায় না। আমি হচ্ছে আপু এটাকে ভিডিওতে কিভাবে নিয়ে যাব সেটা জিজ্ঞাসা করতেছি। এখানে থাম্বনেলের এখানে আপনি অ্যানিমেশন দিবেন, আর প্লাস এখানে প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে আছে, সেকেন্ড আছে, কত সেকেন্ডের ভিতরে আপনি ভিডিওটা ই করবেন, তখন ভিডিও এখানে ক্লিক করার পর এখানে অপশন আসবে। এখানে এখন আরেকটা কথা আছে, আপনি যদি চান কোনটা লেখা উপর থেকে আসবে, কোন স্লাইডে লেখা নিচে থেকে আসবে, প্রত্যেকটা স্লাইডের জিনিস এখান থেকে অ্যাড করে দিবেন। এই অ্যানিমেটেড এর জায়গা থেকে গিয়ে প্রত্যেকটা স্লাইডের জিনিস অ্যাড করে দেয়া যায় আলাদা আলাদা করে। ও তো সব স্লাইডে এক দিয়েছে, আপনি চাইলে প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা দিবেন। আর আপু এখানে আমি এখান থেকে কয়টা পিক, সরি, আচ্ছা বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন আপু। আপু মিনিমাম কয়টা পিক দিব? মিনিমাম কয়টা পিক না, মিনিমাম 45 সেকেন্ড। না আপু সেকেন্ডের কথা বলনি, 45 সেকেন্ডটা হচ্ছে কয়টা পিক দিয়ে করব সেটা বলতেছি। এখন আপনি যতগুলি দিতে পারেন, ওয়ার্ক স্যাম্পল খুব দ্রুত চলে যায়, এইগুলি খুব দ্রুত চলে যায়, সবচেয়ে বেশি থাকে হচ্ছে আপনার 2-3 সেকেন্ড বা 4 সেকেন্ড থাকবে হচ্ছে আপনি সার্ভিস প্রোভাইড করেন যেটা ওই স্লাইডটা। এখন বাদ বাকি যতগুলি স্লাইড আপনি 45 মিনিট ঢুকাই দিতে পারেন। আচ্ছা আপু স্যাম্পলের মধ্যে আমরা যদি 2 সেকেন্ড করেও দেন, 2 সেকেন্ড করেও দেন, 40 সেকেন্ডে সে আপনার 20 স্লাইড হয়, তাই না? হ্যাঁ তাহলে 20টা স্লাইড দিয়ে করেন, 20টা স্লাইডের 2টা স্লাইডকে, একটা স্লাইডকে হচ্ছে 5 সেকেন্ড রাখেন, বাকি সব স্লাইডকে 2 সেকেন্ড রাখেন, বাস হয়ে গেল 20টা স্লাইডে 45 সেকেন্ড। আমি দিচ্ছি না যে আপু, অনেক সময় বাইরেরা বেশি সময় দিয়ে এগুলো দেখে না সেজন্য। হ্যাঁ না কিন্তু আমরা একটা ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিলে কি হবে জানেন ভাইয়া, বায়ার যখন আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার ওয়ার্ক স্যাম্পল, আপনি তখন বলতে পারবেন যে তুমি আমার গিগ ভিডিও দেখো। এখানে 2টা কাজ হবে, কি কাজ সে এক হচ্ছে আপনার ওয়ার্ক স্যাম্পল আপনার গিগ ভিডিওতে দেখে নেবে, 2 সে কাজ না দিলেও তার কাছ থেকে আপনি একটা ইমপ্রেশন ক্লিক পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ আপনি বলছিলেন না যে স্যাম্পল হিসেবে কোনো হচ্ছে ডিজিটাল মার্কেটার আইডি বা কোনো কিছু না নিতে, তো ইমন ভাইয়া যে আপনার আইডিটা স্যাম্পল হিসেবে ইউজ করছে সেটার ব্যাপারটা যদি একটু বলতেন। ইমন ভাইয়া আমার স্যাম্পল হিসেবে ইউজ করলো, এখানে কি লেখা আছে ডিজিটাল মার্কেটার? আপু আমি আমার ওই যে পেজটা, তারপরে একটা হোল্ড অন, তারপরে হচ্ছে দেখেন আমার ফলোয়ার ইমনের এডিক করা, আমার টুইটারে কত থেকে 1500 ফলোয়ার, আমি টুইটারে বছরে একদিন যাই না, এগুলি আপু বুঝতে হয়, বুঝে বুঝে করতে হয়, কিছু কিছু জিনিস ছোটখাটো জিনিস যেটা করলে আপনার জন্য বেটার হবে সেটা আপনি এডিট করে করে নেন। ইমন ওইটা করছে আমার সামনে বসে থেকে, আমি ইমন করাইছি, কারণ এখন 1500-2000 ফলোয়ার আমি করে দিয়েছি, এরকম প্রোফাইল কোথা থেকে পাবো? আমরা শিখছি নতুন, এখন আমরা যখন নতুন ভার্সিটি থেকে বেরোই তখন কি বলি, আমরা নতুন, আমাদেরকে চাকরি না দিলে আমরা এক্সপেরিয়েন্স দিব কোথা থেকে, এই কথাটা আমরা সবাই বলি না? হ্যাঁ আপনাদেরকে বলতে পারি আমারটা, কারণ আপনারা যদি সবাই মনে করেন আচ্ছা আপু আপনারটা ইউজ করবো, তাহলে আমার হচ্ছে যখন নিবেন একদিন বসতে হবে যে বারবার আমি ছবি চেঞ্জ করবো আর আপনারা বারবার আমার মানে অ্যাডমিন মোডের স্ক্রিনশট নিবেন, তারপরে হচ্ছে যতবার চেঞ্জ হবে মানুষ চেঞ্জ হবে, প্রোফাইলের আউটলুক চেঞ্জ হবে,
তারপরে যখন স্ক্রিনশট নেবেন তখন বলবেন তখন আমি ডিজিটাল মার্কেটিং উঠাই দিব, হেড অফ মার্কেটিং উঠাই দিব, যেটা আপনাদের প্রফেশনের জন্য যাবে সেটা দিয়ে দিব, তারপরে সেটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিবেন, পরে আবার আমার প্রোফাইল আমার এডিট করতে হবে, বুঝছেন? পুরা আর আপু আপু ওই যে কাজের স্যাম্পলের মধ্যে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে লিঙ্কডইন এগুলো দিব না? আচ্ছা, আর ওই যে মিউজিকের ব্যাপারে যেটা আছে এখানে আমার অন্য একটা ফাইল অ্যাড করতে পারবো মানে এখান থেকেই? হ্যাঁ পারবেন তো, মিউজিকে যান ভাই, একটু ভাই মিউজিকে যান। এটা তো মিউজিক, আমি টেডি বিয়ার দিছি এখানে, টেডি বিয়ার আছে, টেডি বিয়ার লাগাইছি। আচ্ছা, এইখানকার মিউজিক ছাড়াও আপনি কোথা থেকে মিউজিক আপলোড করবেন? তাই তো, মিউজিক হচ্ছে যে আপলোড দেখেন, টেমপ্লেটস এর নিচে আপলোড দেখেন ভাই, টেমপ্লেটস এর নিচে বাদিকে আপলোড যান, আপলোডসে যান, এই যে আপলোড মিডিয়া, মিডিয়া থেকে এখানে ডিভাইস, ডিভাইস থেকে ডিভাইস দিয়ে আপলোড দেন। আপনার কোনো অডিও কানেক্টেড অডিও আছে এখানে ভাইয়া? না আপু, আমার এখানে কোনো অডিও নাই। অডিও থাকলে ওই অডিও দিয়ে ওপেন দিয়ে দিবেন। হ্যাঁ, যেমন एग्जांपल এইটা আমি আপলোড করব, এটা আপলোড করব, তো আপু ওপেন দিলে অটোমেটিক আপলোড হয়ে যাবে, এটাই আপলোড হয়ে গেছে, ঠিক আছে? যখন এটা মিউজিক হবে ফ্রি তে সিভি বানাইতে পারবেন, সিভি যেই সিভি গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়ে বানানো লাগে, ওই সিভি আমরা ডিজিটাল মার্কেটিয়াররা বানাইতে পারি, আমাদের গ্রাফিক ডিজাইনারের কাছে যাওয়া লাগে না। এটা যেহেতু ইমেজ, তাহলে আমি ইমেজে পাচ্ছি, যদি আমি অডিও আপলোড করি তখন আমি অডিওতে গেলে অডিও আপলোড পাবো, এখানে অডিও পাবো তখন, বুঝা গেছে? আপু তাহলে তো গিগে এটাও করা যায় যে গিগের পিকচার বানাই দিব। হ্যাঁ, এরকম গিগের পিকচার বানাই দিব, এটা তো ইয়েতে আছে, আমি পাইছি আপু, আমি পাইছি, একজনে আপলোড দিছে, আমি পাইছি, গিগের ভিডিও বানাই দিবে, গিগের পিডিএফ করে দিবে, $15 একটা, শুনছেন? এসে আমার জন্য একটু রেডি হয়ে যান তো ভাই। না না, আমি না তো, মানে আমি ফাইবারে দেখছি একটা, কিন্তু আমার জন্য তাড়াতাড়ি বলেন, আমাদের ক্লাস শেষ হয় নাই, ক্লাস শেষ হয়ে যাইতেছে, তারপর নাইলে আমি চলে যাই। আপু এখানে আমি একটা ওয়ার্ক স্যাম্পল অ্যাড করব আর কি, তো দুইটা ওয়ার্ক স্যাম্পল অ্যাড করবেন, দুইটা দুইটা স্লাইড চেষি বাদ দিয়ে দুইটা ওয়ার্ক স্যাম্পল অ্যাড করবেন, দুইটা ওয়ার্ক স্যাম্পল যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে দেখেন, মাই এম 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন, হ্যাঁ এই লেখাটাকে স্লাইডের উপরে যান। আর আপু এই যে এখানে রিসাইজার আছে না, এক মিনিট, এইখানে এই যে সুব্রত কর্মকার, হোল্ড অন, সুব্রত কর্মকারের এই জায়গায় ঢুকাই দেন ওই স্লাইডের কথাটাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে আসেন, এই এই স্লাইডটা তাইলে খালি থাকলো না, এই স্লাইডে তখন আপনি হচ্ছেন আপনার ওয়ার্ক স্যাম্পল গুলি দিয়ে দেন, এখানে তিনটা ছবিকে একসাথে বসানো যাবে, ডান পাশে একটা বা দুটো ছবি বসানো যাবে তো ভাইয়া? এই যে কিভাবে, হ্যাঁ পারবো আপু, পারবো, চারটা চারটা ছবিও বসানো যাবে, এই যে দেখাই দিই কেমনে, যারা জানেন আপনি পারবেন, বাকিগুলি তো জানে না, বাকিগুলিকে দেখাই, এই যে দেখেন কেমনে বসাবেন, এই যে একটা ছবি গেল, হ্যাঁ এই যে দেখেন এইখান থেকে আরো একটা ছবি গেল, দুইটা, তারপরের দুইটারে একদম ছোট্ট সাইজ করবেন, এই যে ডাইমেনশন, এইখানে চারটা ছবি যাবে বলেন, যদি চারটা নাও দেন এখানে তিনটা দেন, এখানে এই যে গ্লো করে ওরকম কোন একটা লিখা দিয়ে এখানে লিখে দেন ওয়ার্ক স্যাম্পল, এই স্লাইডটা দেখতে কত ভালো লাগবে, অন্য অন্যটা কি দেখতে অত ভালো লাগবে? তার মানে আপু একটা পেজের মধ্যেই কি দুই তিনটা ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিতে পারবো নাকি? হ্যাঁ, ছবি ছোট করে এখানে বসিয়ে দিবেন, ছবির সাইজটাকে রিসাইজ করে নিবেন। আচ্ছা, আর আপু যে এখানে গিগের যে সাইজটা আছে মানে পিকচারের ওইটাকে ওখানে রিসাইজ থেকে ঠিক করে নিতে হবে না? হ্যাঁ, ওইটা যখন যে আমরা ফার্স্ট কাজের জন্য যাব তখন দিব, যে আমরা হচ্ছে ক্রিয়েট ডিজাইন নিউ ডিজাইন ওখানে দিলে ডাইমেনশনটা আসবে, তখন ডাইমেনশন দিয়ে দিতে হবে। আর আপু সর্বশেষে আর সর্বশেষে ওইখানে ওই যে প্রেজেন্টের পরে যেটা আছে ওই যে ওইখান থেকে ডাউনলোড করে নিতে হবে না? ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড, এটা দিয়ে প্রেজেন্ট করতে হয়, এটা দিয়ে প্রেজেন্ট করবেন, আর ডাউনলোড বাটন এই যে ভাইয়া, এই যে ডাউনলোড বাটন, আচ্ছা ঠিক আছে, এখানেও আছে, এখানে হইছে, আপনাদেরকে ফ্রি তে
ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, গ্রাফিক শিখাইতেছি বসে বসে, আর কথা বলেন না আপনারা। আমাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন, আমি